إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته এখন আসুন যে তারাবি তাহাজ্জুদ এই এই জিনিসটুকু আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তারাবি শব্দটুকু রাহাতুন মানে এই শব্দ থেকে এসেছে মূল ধাতু, এটির নাম হচ্ছে প্রশান্তি। রাউহন মানে হচ্ছে সন্ধ্যা রাতে কোনো কাজ করা। হ্যাঁ, তারাবিহ তারাবি হাতুন মানে সন্ধ্যা রাতে মানে ঘুমানোর আগে যে কিয়ামুল লাইল করা হয় রোজার মাসে সেটাকে বলা হয় তারাবিহ, কারণ এই কাজটুকু করা হয় হচ্ছে মানে রাতের প্রথম ভাগে, এই কারণে তারাবিহ আসছে। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি এই মানে যে হাদিসগুলো এসেছে সেখানে তারাবি শব্দটুকু নেই, কিন্তু মুহাদ্দিসরা ওটাকে ব্যাখ্যা করেছে তারাবি বলতে প্রথম রাতের কিয়ামুল লাইলকে বোঝায় যেটি রোজার মাসে করা হয়। আর তাহাজ্জুদ হচ্ছে ঘুমানোর থেকে উঠা, হুজুদুন হচ্ছে হলো রাতে ঘুমানো থেকে উঠবে, তাহাজ্জুদুন মানে হলো রাত্রি ঘুম থেকে উঠা, এটাই হচ্ছে গ্রামার মানে এটার অর্থ। হুজুদুন তাহাজ্জুদুন থেকে তাহাজ্জুদ এসেছে, আর তারাবিহন রাউহন রাহাতুন হচ্ছে প্রশান্তি। জিনিসটি একই, যেমন ইশরাক নামাজ হচ্ছে সূর্য উঠার পরপর, সূর্য উঠাটাকে হাদিসের ভাষায় বলা হয় শুরুক, হ্যাঁ শুরুক উশামস, সে সূর্য উঠার পরপরই যদি দুই রাকাত পড়ে কিছুক্ষণ পরে তাহলে হবে এটা ইশরাক, আর যদি উজ্জ্বল হয়ে যাওয়ার পরে কেউ নামাজ পড়ে তাহলে হবে সালাতুদ দোহা, কিন্তু দোহা মানে হচ্ছে উজ্জ্বল হয়ে যাওয়া, পরিষ্কার হয়ে যাওয়া, দিন হয়ে যাওয়া, সালাতুদ দোহা। হ্যাঁ, সব মানে নামাজটুকু একই কিন্তু সময়ের তারতম্যের জন্য দুইটি নাম ধারণ করেছে, একটি হচ্ছে ইশরাক আর একটি হচ্ছে সালাতুল দোহা। এর ভিতরে আর একটা প্রশ্ন, চাষ এগুলি বাদ দেন, এ সকল চাষ এগুলি কোথার থেকে এ সকল শব্দ আসছে, আমাদের সেগুলো গ্রহণ করা উচিত হবে না, এগুলি হচ্ছে ফার্সি শব্দ, এগুলি কোনো হাদিসে নাই, কিছু নাই, চাষ এগুলো সব বাতিল, এই ধরনের নাম গর্হিত কাজ, এই নাম এই নামটা অন্তত পক্ষে আপনাদের অনুরোধ করব, এটা আল্লাহর ওয়াস্তে আপনাদের প্রতি অনুরোধ, এটা বাদ দেন। ইশরাক হচ্ছে সূর্য উঠার পরে যে কিছুক্ষণ পরে যদি তাড়াতাড়ি নামাজটা পড়ে ফেলেন, যখন সূর্যটা তেমন হলুদ হয়নি লাল অবস্থায় আছে তখন, কাঁচা সকাল আর কি যেটা বলা হয়, তখন হবে ইশরাক। আর যখন একেবারে অনেক উপরে চলে যাবে সূর্য, যে দিন হয়ে যায় গেছে, সেটি হবে সালাতুদ দোহা। তো সময়ের তারতম্যের জন্য একই নামাজ দুইটি নাম, তেমনি তারাবিহ তাহাজ্জুদ একই নামাজ কিন্তু সময়ের তারতম্যের জন্য দুইটি নাম, বুঝতে পেরেছেন আশা করি। এশার নামাজের পরপরই যদি আপনি মানে কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল হচ্ছে রাতের নামাজকে হাদিসের ভাষায় বলে কিয়ামুল লাইল, মান কামা, হাদিসের ভিতরে বারবার এসেছে মান কামা মানে লাইলাতা মিন রমাদান, যে ব্যক্তি মানে ইহতিসাবান গুফি মানে যে ব্যক্তি মানে রোজার রাতের বেলা দাঁড়িয়ে থাকবে, এখানে কামা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কিয়ামুল লাইল বুঝিয়েছেন। যদিও আমাদের টরন্টো এবং নিউ ইয়র্কের ভিতরে এক শ্রেণীর লোক, নাম বলতে চাই না, তারা কিয়ামুল লাইলের একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, তাদের সংগঠনের কার্যক্রম করাটাকেও কিয়ামুল লাইল বলা হয়, এই ধরনের কোনো ব্যাখ্যা হাদিসে নাই যে রাত জেগে থাকাটাকে কিয়ামুল লাইল বলা হচ্ছে। কামার মানে দাঁড়ায় থাকা মানে জেগে থাকা, আমরা হাদিসের ব্যাখ্যা নিজেরাই করতে পারি না, কারণ আমরা আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করলেই হাদিসের ব্যাখ্যা করতে পারি না, হাদিসের ব্যাখ্যা করতে গেলে
মুহাদ্দিসরা কামা বলতে কি বুঝিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ইজা কুমতু ইলাস সালাহ, কামা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন নামাজের অর্থে, এখানে হাদিসে ব্যবহার করা হয়েছে রাতের নামাজ, কিয়ামুল লাইল মানে রাতের বেলার নামাজ, সেখানে বলা হচ্ছে রাত জেগে থাকাটা হচ্ছে কিয়ামুল লাইল, মানে আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক। আর এটি কোনো দলীয় কর্মসূচি করা যায় না, সারা রাত জেগে কোনো দলীয় কর্মসূচি করার কোনো দলিল কোরআন হাদিসে নাই, কারণ সারা রাত জেগে ইবাদত করা মানে মাকরুহ। এটি যদি জানতে চান সিফাতুস সালাতুন নবী এই বইয়ের ভিতরে শেখ আল বানি রাতের নামাজ চ্যাপ্টারে সেটি বিস্তারিত আলোচনা করেছেন যে রাতের বেলা কিছু ঘুমাতে হবে তারপরে জাগতে হবে, এটি হচ্ছে সুন্নাহ, কেউ যদি তার সুন্নাহ বিপরীত করেন এটা মাকরুহ। সুতরাং সারা রাত জেগে থাকা কোনো সুন্নাহ কোনো কাজ নয়, এটা সুন্নাহ বিরোধী কাজ। যদি কেউ থেকে থাকেন তারা এখান থেকে শিক্ষা নিতে পারেন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। তারাবির নামাজের দীর্ঘসূত্রিতা আমি আলোচনা করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই, তারাবির নামাজ হচ্ছে এগারো রাকাত। এর হাদিস হচ্ছে আবু সালামা ইবনু আব্দুর রহমান থেকে যে হাদিসটুকু এসেছে সেখানে বুখারি ইমাম মুসলিম দুইটি গ্রন্থে হাদিসে পরিষ্কার করে বলে দিয়েছেন, আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাইফা কানা সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইলি ফি রমাদান, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু সালামা ইবনে আব্দুর রহমান জিজ্ঞাসা করলেন যে রোজার মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় কিরকম নামাজ কিভাবে পড়তেন, ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদানা, পরিষ্কার করে এখানে বলা আছে রোজার মাসে তিনি বৃদ্ধি করতেন না, ওয়ালা ফি গাইরিহা আলা ইহদা আশারা রাকাতান ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসাত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাসে অথবা রোজার বাইরে, ওয়ালা ফি গাইরিহা মানে হলো রোজার বাইরে, আর ফি রমাদান রমাদানকে উল্লেখ করে বলে দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তিনি মোট এগারো রাকাত নামাজ পড়তেন, ইহদা আশারা রাকাতান। এই তো এই নামাজগুলো কিভাবে পড়তেন, তিনি অনেক লম্বা করে পড়তেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি সে নামাজের সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না, তার মানে উনি অনেক লম্বা করে পড়তেন, এরকম দুই রাকাত নামাজ পড়ে আবার দুই রাকাত পরপর পড়তেন, এর ভিতরে কোনো তেমন কোনো বিশ্রাম নিতেন না, মানে প্রথম দুই রাকাত তারপরে দুই রাকাত, এই চার রাকাত পড়ে তারপরে বিশ্রাম নিতেন, তারপরে আবার দুই রাকাত পড়ে সালাম ফিরাতেন, আবার দুই রাকাত পড়ে সালাম ফিরাতেন, তারপরে আবার বিশ্রাম নিতেন, এই দুইটা বিশ্রাম, তারপরে হচ্ছে তিন রাকাত ভেতরে পড়তেন। হাদিসের ভিতরে এমন কোনো দলিল নাই যে এই তারাবির নামাজে চার রাকাত পড়ার পরে বক্তৃতা দিতে হবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বক্তৃতা একটা মহামারী আকার ধারণ করেছে বিশেষ করে আরব মসজিদগুলোতে, মাশা আল্লাহ, আল্লাহ আমাদেরকে সহি হাদিস মানার তৌফিক দান করুক। এই রোজার মাসে তো এরকম তারাবির নামাজের ভিতরে মানুষদেরকে জিম্মি করে বক্তৃতা দেওয়া এটি কোরআন হাদিসে কোথাও নাই, এটি কোথার থেকে আসছে আল্লাহই ভালো জানে। আর ওই মসজিদগুলোকে বলা হচ্ছে যে তারা খুব সহি সুন্নাহ ফলো করে, কিসের সহি সুন্নাহ, সহি সুন্নাহর তো কোনো কারণ আমি দেখছি না, এখানে কোনো 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 স্কলার এটা বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, কোনো সাহাবি এটা করে নাই, খুলাফায়ে রাশিদিন করে নাই, চার রাকাত নামাজ পড়ে তারা বিশ্রাম নিত এতটুকুই, এখানে এটার ভিতরে শুরু হয়ে যায় বক্তৃতা, বক্তৃতার পর বক্তৃতা, আর বক্তৃতা তো শেষ হয় না, একেবারে কোরআন হাদিসের ডাল। আপনারা যারা টরন্টো এবং নিউ ইয়র্কে আরব মসজিদগুলোতে, আমাদের বাংলাদেশে মসজিদগুলোতে হয় না, কারণ আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে তো বিশ রাকাত পড়তে পড়তেই জানে কুলায় না বক্তৃতা দিবে কি,
আর যেখানে চার রাকাত পড়ে সেখানে হলো এটা ভর করেছে। এটি হাদিস বিরোধী, সুন্না বিরোধী। এই কাজ যারা করছে আল্লাহ তাদেরকে হেদায়ত করুক, এটি করা ঠিক না। এটি তাদেরকে বলতে হবে যেগুলো বাদ দেন, এগুলো করা ঠিক নয়। ফান্ড রাইজিং এর জন্য যদি করতে হয় দু একদিন, সেটি ভিন্ন কথা। সেটি হচ্ছে ফান্ড রাইজিং, সেটি হয়তো সমাজের জন্য দরকার, কারণ মসজিদ চালানোর জন্য, মসজিদে তহবিল কালেকশন করার জন্য, মানুষের মানুষকে কষ্ট না দিয়ে, যেমন শুক্রবার রাত, শনিবার রাত যখন মানুষের অফ থাকে, এরকম রাতে মোটামুটি কিছু সময় মানুষ ফান্ড রাইজ করলো, তাতে কোনো আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ ফান্ড রাইজ না করলে মসজিদগুলি চলবে কিভাবে। কিন্তু প্রতিদিন তারাবির নামাজে চার রাকাত পড়ে এই যে বক্তৃতা শুরু হলো, আর তো থামতে চায় না। আর মানুষ কিভাবে নামাজ পড়বে তার কোনো ঠিক ঠিকানা নাই, মানুষ চাকরি করবে কেমনে, ঘুমাবে কিভাবে, তার কোনো চিন্তা ভাবনা কারোর ভিতরে নাই। আর এটি হচ্ছে সুন্না বিরোধী। এই আর আমাদের দেশের লোকরা চার রাকাত পড়ে সুবহানাল্লাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল্লাজিল ইজ্জাতি ওয়াল আজমাতে, এগুলি পড়ে, এগুলি কোনগুলির দলিল নাই, এগুলি পড়া যাবে না, নিষেধ। যেগুলো পড়তে হবে বসে বসে চুপ থাকাই হচ্ছে উত্তম। আর যদি আপনি কিছু চান তাহলে আপনি ইচ্ছা মতো দোয়া টোয়া যা খুশি আপনি ব্যক্তিগতভাবে করতে পারেন, সেটি কোনো দড়া ভাঙা নিয়ম নাই। কিন্তু কোনো ধরনের খাস কোনো দোয়া তাসবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিভাবে আমাদের কাছে আসে নাই। এখন আমরা একটি হাদিসের ভিতরেই জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আট রাকাত তারাবি পড়েছেন এবং রমজানের ভিতরে পড়েছেন, রোজার বাইরেও তিনি পড়েছেন অধিকাংশ সময়, আর তিন রাকাত বেতের পড়েছেন। সুতরাং রোজার মাসে বেতের তিন রাকাত পড়াটাই হচ্ছে সুন্নাহ। রোজার মাসে আমরা চেষ্টা করব আমরা যেন এক রাকাত বেতেরটা না পড়ি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাসে তিন রাকাত বেতের পড়েছেন, রোজার বাইরে তিনি তারাবি মানে বেতেরের সংখ্যা উঠানামা করত। এই হচ্ছে এই মানে কথা। এখানে একটি কথা শুধু বলে রাখতে চাই, যেটি আমরা খুব দ্রুত আলোচনা করব, যে বিশ রাকাতের কথা যারা বলেন তাদেরকে অনুরোধ করব, সালাতু তারাবিহ নামে একটি বই রয়েছে, শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি লিখেছেন, এই বইটি বাংলা অনুবাদ করা হয়েছে, আপনারা ঢাকা থেকে ইচ্ছা করলে এই বইটুকু সংগ্রহ করতে পারেন। যে এটি অনুবাদ করেছেন আহসানুল্লাহ বিন সানাউল্লাহ, সালাতু তারাবি, তারাবি সালাতের সঠিক পদ্ধতি, সেই অনুবাদটুকু আপনারা পড়লে উপকৃত হবেন। শুধু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি যেই দলিলগুলো দিয়েছেন সেইগুলো আমরা একটু আলোচনা করব। এখানে শুধু একটি জিনিস, যখন মানে সাহাবিরা, আপনারা কাহিনী সবাই জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন তিনি তারাবির নামাজ পড়লেন না। আবু জার আন আবি জার কাল সুমনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সিয়াম পালন করলাম, ফালাম ইউসাল্লি বিনা হাত্তা বাকিয়া সাবউন মিনাস শাহর, যে সাত দিন বাকি থাকতে তিনি আমাদের সাথে নামাজ পড়লেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়লেন। ফাকামা বিনা হাত্তা দাহাবা সুলুসাল লাইল, প্রথম রাতের এক তৃতীয়াংশ, সুম্মা লাম ইয়াকুম বিনা ফি সাদিসাতিন ওয়া কামা বিনা ফিল খামসাতিন হাত্তা দাহাবা শাতরুল লাইল, ফাকুলনা লাহু ইয়া রাসূলুল্লাহ লাও নাফালাতানা বাকিয়াতা লাইলাতিনা হাযিহি, যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আমাদের জন্য বাকি রাতগুলো নফল করে দিতেন তাহলে কতই না ভালো হতো, মানে তিনি যদি আমাদের সাথে নামাজ পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি বলছেন যে তোমাদের দরকার নাই আমার সাথে নফল নামাজগুলো রাতের বেলা পড়া, মানে তারাবির নামাজটা নবী মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একত্রে পড়তে তিনি উৎসাহ দিচ্ছেন না। ওই কয়েকদিন পড়ার পর তিনি কি বলছেন, মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন সুম্মা লাম ইউসাল্লি বিনা হাত্তা বাকিয়া সালাসাতুন মিনাশ শাহর,
যে যে ব্যক্তি ইমামের নামাজ শেষ করা পর্যন্ত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পুরো রাত্রি নামাজ আদায় করার সওয়াব লেখা থাকবে। তার মানে আপনি যদি 20 রাকাতের মসজিদে গিয়ে নামাজ পড়েন, যদি আপনি পুরো রাতের সওয়াব পেতে চান, তাহলে আপনার উচিত হবে ইমামকে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত অনুসরণ করা, মানে সবগুলা রাকাত পড়া। 20 রাকাত পড়লেন, তারপরে আরো 3 রাকাত পড়লেন, 23 রাকাত পড়ে ইমামের সাথে সালাম ফিরালেন, ইমাম থেকে ফারেগ হয়ে গেলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পুরো রাতের নামাজ লিখে রাখবে। আর আপনি যদি 20 রাকাতের মসজিদে না যেতে চান, তাহলে যাবেন না, যাবেন 20 রাকাতের মসজিদে, তাহলে আপনাকে 11 রাকাত যদি পড়তে চান, সেই ক্ষেত্রে আপনি 10 রাকাত পড়ে বের হয়ে আসতে পারেন, বাসায় এসে 1 রাকাত পড়বেন, কিন্তু তাতে আপনার কোনো সমস্যা নাই, কারণ তারাবি নামাজ না পড়লেও রোজার কোনো ক্ষতি হবে না। ভালো করে শুনে রাখুন, তারাবি তো দিনের বেলা হচ্ছে না, রোজা তো দিনের বেলা, রাতের বেলা কি রোজা আছে নাকি? আমাদের কোনো রোজা আছে রাতের বেলা যে আমরা রোজা রাখি? রাতের বেলার কোনো আমল দিনের বেলা রোজার সাথে সম্পর্কিত নয়, এটি রোজার মাসে রাতের বেলা আমরা তারাবি পড়ি সেটি ভিন্ন কথা, কিন্তু রোজা হচ্ছে সিয়াম যেটিকে বলা হয়, সেটি হলো দিনের বেলা, রাতের বেলা কোনো রোজা নাই, সুতরাং রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। কোনো ব্যক্তি যদি তারাবি নামাজ না পড়ে, তাতে তার রোজার কোনো ক্ষতি হবে না, শুধু তারাবি পড়ার জন্য যে সওয়াব সেই সওয়াবটুকু সে পাবে না। আর সওয়াব হচ্ছে অনেক বড়, অনেক বড় সওয়াব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তারাবি পড়বে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে সে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। সুতরাং এত বড় রিওয়ার্ডের জন্য আমরা সবাই তারাবি নামাজটা পড়ি। এখন সারা রাত পড়লে আরো বেশি সওয়াব, সেই কারণে যদি ইমামের সাথে আপনি 11 রাকাত পড়তে চান, বাংলাদেশি ইমাম, তাহলে আপনার যদি পারেন তাহলে ইমামের সাথে যত রাকাত পারেন তত রাকাত পড়লেন, শুধুমাত্র সওয়াবের আশায়, ইহতিসাবান। হাদিসের ভিতরে এসেছে, মান কামা ইমানান ও ইহতিসাবান, ইমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায়, ইহতিসাবান, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে। আর যদি সওয়াবের আশা যদি যেহেতু থাকতে, এই কারণেই কোনো কোনো স্কলার বলেছেন যে ইমাম যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত থাকলে পুরো সওয়াব পাবে, আর যদি আগে চলে যায় তাহলে এই সওয়াব থেকে সে মাহরুম থাকবে। এই কারণে যারা সহি সুন্নাকে মানেন তাদের খেদমতে আরজ করছি, 20 রাকাতের কোনো দলিল নেই, সেগুলো আমরা অন্য এক সময় আলোচনা করব। আজ সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি যে 20 রাকাতের কোনো সহি দলিল নেই, 11 রাকাতের দলিল বুখারি মুসলিমে এসেছে, এর বাইরে কিছুই নাই। সুতরাং প্রশ্ন হচ্ছে যে 20 রাকাতে মসজিদে গেলে আমরা কি করতে পারি? আপনি দুটো জিনিস করতে পারেন, একটা হলো 10 রাকাত পরে আপনি চলে আসতে পারেন, তাহলে 10 রাকাত পর্যন্ত ইমামের সাথে পড়লেন, 1 রাকাত এসে বাসায় পড়লেন, তাইলেই আপনার 11 রাকাত হয়ে গেল। ওই যে 2 রাকাত তারাবি শেষে পড়ছেন সেটি তারাবি হিসাবে গণ্য হলো, কিন্তু 1 রাকাত তারাবি পড়লে ওইটি মানে বেতের হয়ে গেল, কোনো অসুবিধা নাই। কিন্তু মসজিদের ভিতরে নামাজ পড়ে পিছনের কাতারে বসে বিস্কুট খাবেন, হালুয়া পরোটা খাবেন, আর বলবেন যে আমি সহি সুন্না ফলো করি আর মসজিদে থাকি, এই লোকগুলা মানে বেদাতি, তারা 20 রাকাত পরে, আমি তাদের দলে নাই, এই ধরনের কাজ করা যাবে না। মসজিদের ভিতরে থাকলে আপনাকে নামাজ পড়তে হবে, আর যদি মসজিদের ভিতরে আপনি না থাকেন তাহলে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে, কারণ মসজিদের ভিতরে, মসজিদের সীমানার ভিতরে যখন আপনি থাকেন তখন যদি আপনি জামাতকে ইনকার করেন তার অধিকার আপনার না। এই ব্যাপারে অনেক হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কারণে কোনো মানুষকে যদি তিনি দেখতেন, এটা হাদিসের ভিতরে এসে সহিভাবে, যে এক ব্যক্তি এরকম নামাজ পড়ে এসেছে, এসে পিছনে বসে আছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস, তুমি কি মুসলমান না? আনতা মুসলিম,
আপনি কি মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঈমান নিয়ে শঙ্কিত। তো তাহলে তুমি নামাজ পড়ো না কেন? বলে যে আমি তো সাল্লাই তুই ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগে নামাজ পড়ে ফেলেছি। কয়ে নামাজ পড়ে ফেললেও তোমাকে জামাতের সাথে আবার নামাজ পড়তে হবে, কারণ মসজিদে জামাত চলাকালীন সময়ে এর ইনকার করার অধিকার কারোর নাই। এটি কিন্তু জেনে রাখুন, ভালোভাবে শুনে রাখুন। এটা আপনি যদি 10 রাকাত পরে বের হয়ে যেতে চান তাহলে মসজিদ থেকে বাসায় চলে আসবেন, মসজিদের ভিতরে থাকবেন না, কারণ মসজিদের নামাজ হচ্ছে, আপনি মসজিদের ভিতরে বসে বসে তামাশা দেখতে পারবেন না, কারণ এটি তামাশার বিষয় নয়, এটি আসসালা। মুসলমানরা একত্রে নামাজ পড়ছে, যদিও তাদের পদ্ধতি রং, কিন্তু মুসলমানরা নামাজ পড়ছে, রোজার মাসে নামাজ পড়ছে। আপনাকে জামাতের সাথে ওরকাউ মার রাকিঈন, আল্লাহ কোরআনে বলছে রুকুকারীদের সাথে রুকু করো। সুতরাং এখন আপনি যদি মনে করেন যে এই মসজিদে 20 রাকাত নামাজ পড়ে, তো এই মসজিদে আপনি যান কেন? আপনি মসজিদে যাবেন না, আপনি যাবেন যে মসজিদে 8 রাকাত পরে আর 3 রাকাত পরে 11 রাকাতের মসজিদে যাবেন। আপনাকে তো ওইখানে গেলেই আপনার জন্য ভালো, তাহলে তো আর সমস্যা থাকছে না। সুতরাং সমস্যা তৈরি করা কোনো ভালো মানুষের লক্ষণ নয়, কারণ আপনি হয়তো জানেন না কোনো কোনো সমস্যা আপনি তৈরি করছেন, কোনো কোনো কারণে আপনার অনেক গুনাহ হচ্ছে, মারাত্মক গুনাহ হচ্ছে, হয়তো আপনি জানেন না, আপনার সেই ধরনের এলম নাই, জ্ঞান নাই। সুতরাং নিজে বানিয়ে বানিয়ে সহিহ সুন্নাহ অনুসরণ করার মূলনীতি তৈরি করাটা ঠিক নয়। সুতরাং যারা মানে 20 রাকাতের মসজিদে যান, যদি তারা সওয়াবের আশা করেন তাহলে ওটা করবেন, আর যদি মনে করেন যে না আপনি সারা রাত নামাজ পড়ার সওয়াব আপনার দরকার নাই, কিন্তু আপনি সুন্নাহ অনুসরণ করতে চান, যে 11 রাকাতে স্থির থাকতে চান, সেটাও একটা অপশন, সেই ক্ষেত্রে আপনি 10 রাকাত পরে বাসায় চলে আসলেন, 1 রাকাত বাসায় পড়লেন, এই পরিষ্কার, তখন এটি আদায় হয়ে যাবে। আর একটা হচ্ছে যে যে মসজিদে ইমাম সুন্দর করে নামাজ পড়ায় সেই মসজিদে নামাজ পড়তে হবে। যে মসজিদে ইমাম সাহেব 2 সিজদার মাঝখানে ঠিক মতো বসে না, তার তো কোনো তারাবি কেন, কোনো নামাজই হবে না, কারণ তার রোকন নাই। আমাদের বাংলাদেশের হাফেজরা ওই যে আল্লাহই জানে তারা কেমনে নামাজ পড়ে, নামাজ তো দ্রুত পড়ে ও রুকু সিজদা দ্রুত করে, রুকু সিজদা 2 সিজদার মাঝখানে প্রত্যেকটা জয়েন্ট যদি স্থির না হয় তাহলে রোকন ভঙ্গ করার দায়ে তার নামাজ হবে না। সুতরাং ওই দিক থেকেও আপনি সতর্ক থাকতে পারেন, যে আন্তাজে কোনো কারণ এখন রাত বড় হয়ে মানে ছোট হয়ে গিয়েছে রোজার মাসে, তারা কিভাবে নামাজ পড়বে সেটি হচ্ছে কথা। এই এই কারণে যারা মক্কা শরীফে গিয়ে ওমরা করতে যান তাদের উচিত, যদি আপনি মনে করেন ইমামের সাথে নামাজ শেষ করবেন, তাহলে আপনাদের উচিত মক্কা শরীফে 20 রাকাত পরে ওই 20 রাকাতে ইমাম শেষ পর্যন্ত আপনি থাকবেন, তাহলেই সারা রাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যাচ্ছেন। এটা হলো মকবুল, সারা রাত পড়তে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তো যে ইমামের সাথে যদি থাকে, হাত্তা ইয়ানসারিফাল ইমাম মান কামা মাআল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে নামাজ পড়বে আর ইমামকে ত্যাগ করে যাবে না, তার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত নামাজ পড়ার সওয়াব লিখে রাখবে। সুবহানাল্লাহ বিহামদি। এইটা এই কারণেই আপনাকে যদি ওই সওয়াব পেতে চান তাহলে আপনার উচিত ইমামের সাথে থাকা। এই এখন ইমাম থেকে যদি বিচ্ছিন্ন হন হতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি সওয়াব পাবেন না, এটি হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন। তবে মক্কা শরীফে যারা তাওয়াফ করেন মানে 10 রাকাত পড়ার পর, যেহেতু আপনি আরেকটি ইবাদত করছেন, এটিতে সমস্যা নাই, এটি কোনো গর্হিত কাজ না, কিন্তু আপনি ওই সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন এই এতটুকু, কিন্তু আপনার তাওয়াফ শুদ্ধ হবে, আর ওটাতে আপনাকে কাবা থেকে বের হয়ে যেতে হবে না, যেহেতু আপনি আরেকটি কাজে মশগুল হয়েছেন যেটি মাসনুন। এটি শুধুমাত্র অন্যান্য মসজিদে আপনারা মসজিদের পিছনে বসে গল্প গুজব করবেন না। অনেক লোককে দেখা যায় যে ওরা ওই 8 রাকাত পরে বসে থাকে, তারপরে ইমাম যখন বেতের পরে তখন আবার তার সাথে জড়িত হয়। এই ধরনের ফর্মুলা আবিষ্কার করার কোনো দলিল আমি পাইনি। এই ধরনের ফর্মুলা হলো স্মার্ট ফর্মুলা, 007 স্মার্ট ফর্মুলা, এগুলি কোনো হাদিসের বইতে এই ধরনের ফর্মুলা লেখা নেই আমি পাইনি। আমি অনেক পুরনো ধারণার মানুষ, স্মার্ট হতে পারি নাই। এখন মুদ্রা কথা হচ্ছে ইমামের মসজিদের ভিতরে থাকলে জামাতে শরিক হতে হবে, আর যদি শরিক না হন মসজিদে থেকে বের হয়ে যাবেন, মসজিদে থাকবেন না,
এই আর এটি নিয়ে মানুষের সাথে গন্ডগোল করবেন না। আমি এখন সালাতু তারাবি বই থেকে কিছুটা পড়ে আপনাদের শোনাচ্ছি শেখ আলবানী তিনি কি বলছেন। শেখ আলবানী বলছেন সবশেষে, ও ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাহা ইহদা আশার রাকাত, এটি হলো তার উপসংহার, উনি একটা ফিনিশিং দিচ্ছেন তার বইতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত নামাজ পড়েছিলেন। ওয়া আন্নাল হাদিস আল্লাযী ইয়াকুলু আন্নাহু সালাহা 20 দাঈফান জিদ্দান, যে সকল হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত নামাজ পড়েছেন কথা বলা হচ্ছে, সেই হাদিসগুলো হচ্ছে দাঈফ জিদ্দান, অতি দুর্বল। ওয়া আন্নাহু লা ইয়াজুজ জিয়াদা আলা 11 রাকা, কোন অবস্থাতেই 11 রাকাতের বেশি পড়া জায়েজ হবে না, এটি শেখ আলবানী তার কিতাবে উল্লেখ করেছেন হুকুম হিসাবে। ও আন্নাহু লা ইয়াজুজু জিয়াদাতি আলা 11 রাকা, 11 রাকাতের বেশি পড়া জায়েজ হবে না, লিআন্না জিয়াদাতু আলাইহি ইয়ালজিম মিনহু ইলগাউ ফাআলাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহু ওয়া তাআতিলু লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ওয়া লিযালিকা লা ইয়াজু জিয়াদাতি আলা সানাতুল সুন্নাতুল ফজর ওয়া গায়রুহা। যে শেখ আলবানী তার কিতাবের ভিতরে বলছেন ফজরের সুন্নত যেরকম বাড়ানো যায় না, তেমনি এই তারাবির নামাজের সুন্নত 11 রাকাতের বেশি করা যায় না, আর এটি করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপদ্ধতিকে, তার কাজকে, তার কথাকে বিনষ্ট করে দেয় এবং তার কথাকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ, দেখছেন মুহাদ্দিসরা কিভাবে কথা বলছে, বলছে ওয়া তাআতিলু লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাকে আপনি যদি 11 রাকাতের মানে বেশি পড়তে যান তাহলে আপনার এই কর্মসূচি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে এবং কাজকে এই পরিবর্তন করে দিচ্ছে এবং বিকৃত করে দিচ্ছে। কিন্তু শেখ আলবানী তার কিতাবের ভিতরে বলছেন ওয়া ইন্নানা লা নাবদাউ ওয়া লা নুদিল মান ইউসাল্লিহা বি আকসিরি মিন হাযিহিল আদাত, কিন্তু আমরা যারা 11 রাকাতের বেশি পড়ে তাদেরকে আমরা বেদাতি বলি না, তাদেরকে আমরা মিসগাইডেড বলি না। দেখছেন ইজা লাম তাত্তাবিউনা লাহু সুন্নতি ওয়া লাম ইয়াত্তাবিউল হাওয়া। সুবহানাল্লাহ, বিয়ামদি শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ আল আলবানীর উপরে রহম করো, তিনি তার কিতাবের ভিতরে বলছেন যারা 11 রাকাতের বেশি পড়েন যদি তারা এই মনে করে পড়েন যে তাদের কাছে সুন্নতটা পরিষ্কার হয় নাই, ইজা লাম তাত্তাবিউনা লাহু সুন্না, তাদের কাছে সুন্নতের অর্থ হাদিসের যে যে মূল কথা আল মুরাদ এটি স্পষ্ট হয়নি, অথবা তারা নিজেদের খেয়াল খুশিকে অনুসরণ করেনি, এই দুইটি কারণে যদি তারা অতিরিক্ত পড়ে থাকে তাহলে আমরা তাদেরকে বেদাতি বলি না, তাদেরকে আমরা মিসগাইডেড বলি না। ওয়া ইন্নানা লা নাবদউ, আমরা তাদেরকে বেদাতি বলি না, ওয়ালা নুদিল, আমরা তাদেরকে মিসগাইডেড বলি না। সুতরাং আপনারা এই কথার পরে আপনারা জানতে পারছেন যে 20 টাকা যারা পড়ে তাদেরকে এইভাবে কঠোর সমালোচনা করবেন না, যারা মিসগাইডেড এইভাবে তাদেরকে বলবেন না। আপনি যেটা বলবেন যে হাদিস অনুযায়ী 11 রাকাতের দলিল তার বেশি পড়া জায়েজ নয়, এতটুকু বলেই আপনি ক্ষান্ত থাকবেন, তারা কি করলো সেটি আপনাকে হুকুম দিতে হবে না। এটি হচ্ছে শেখ আলবানীর কথা। ওয়া ইন্নাহু লি লাউকাইলু বি জাওয়াজা জিয়াদাতি আলাইহি ফালা শাক্কা আন্না আফদালু ওয়াকুফু ইনদা লিকাউলিহি খাইরুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত হচ্ছে উত্তম দৃষ্টান্ত। এখানে শুধু একটি কথা আমি বলবো যেটি একটি বিরাট সমস্যা, কিছু কিছু বই যেমন আমাদের ভাই আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ সৌদি আরবে আছেন, তিনি একটি বই লিখেছেন রমজানের ফাজায়েল রোজার মাসায়েল, এখানে
এই বইটি আমার মনে হয় কারো কারো কাছে আছে, আপনি যাদের কাছে আছে তাদেরকে আমি বলছি, শুনেন। বইপত্র লিখতে গেলেও সহি দলিল স্কলাররা যেভাবে লিখেছে সেভাবে লেখা উচিত। এখানে তিনি একটি মারাত্মক ভুল করেছেন। 158 নম্বর পৃষ্ঠা, 159 নম্বর পৃষ্ঠা, সেখানে তারাবির নামাজের পদ্ধতি আলোচনা করতে গিয়ে তিনি বলে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 রাকাত তারাবির নামাজ পড়েছেন। শুনেন, এই ধরনের লেখা লিখার আগে তার উচিত ছিল যে কোন হাদিসের ভিতরে এটা আছে সেটাকে বলা। উনি লিখেছেন সালাতুত তারাবি আলবানি 86 নম্বর পৃষ্ঠা, এখানে আলবানির আরবি বই আমার কাছে আছে, এই এই ধরনের কথা আলবানি বলেন নাই, আন্তাজেই উনি লিখে দিয়েছেন। এই ধরনের কাজ করা অত্যন্ত গর্হিত কাজ। শেখ আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি 13 রাকাতের ব্যাপারে যেভাবে বলেছেন সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আল কাইফিয়াত, এই সমস্যা হচ্ছে এই যে আমাদের দেশে শেখ আলবানির অনেক বই অনুবাদ হয়েছে, যারা অনুবাদ করেছেন তারা বিভিন্ন কারণ হোক অকারণে হোক নিজেদের অপিনিয়নের উপর ভিত্তি করে বইয়ের অনুবাদকে বিকৃত করেছেন। এটি অত্যন্ত গর্হিত কাজ, এটি করা ঠিক নয়, কারণ মূল বইতে সেটি নেই। এখানে বলা হয়েছে শেখ আলবানি বলেছেন আল কাইফিয়াত আল্লাতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহা সালাতুল লাইল ও বেতর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ মানে কিয়ামুল লাইল এবং বেতের নামাজ কিভাবে পড়তেন সেটা তিনি আলোচনা করেছেন। এটা হলো কিয়ামুল লাইল, এটা রামাদান নয়, রোজার বাইরের কথা। রোজার বাইরে তিনি কিভাবে 13 রাকাত পড়তেন সেটি আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এইটাকেই আমাদের ভাই আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহু তিনি এটি লিখেছেন। এই লেখাতে একটু ভুল হয়েছে, এটুকুই বলবো যে 13 রাকাত তারাবি হিসাবে পড়ে নাই, এই 13 রাকাতটা হয়েছে বেতের হিসাবে। এখন দলিলগুলো শুনুন। প্রথম হচ্ছে ইউসাল্লি রাকাতুন এহদা সালাস, যে 13 রাকাত ইফতাহুহা বিরাকাতাইন খাফিফাতাইন ও ফি আহাদিস, যে প্রথমেই তিনি 2 রাকাত হালকা করে পড়তেন। এ প্রথম হাদিস হচ্ছে আল মাকরুহুন্না সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লি রাকাতাইন খাফিফাতাইন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজের শুরুতেই 2 রাকাত হালকাভাবে পড়ে নিতেন। ভালো করে শুনে রাখুন, ফাসাল্লি রাকাতাইন খাফিফাতাইন সুম্মা সাল্লা রাকাতাইন তাবিলান, তারপরে হাদিস ইত্যাদি ইত্যাদি। তারপরে তিনি এরকম বলতেন যে মানে 4 রাকাত 4 রাকাত, তারপরে সব শেষে তিনি মানে 2 রাকাত 2 রাকাত পরে সালাম ফিরে তারপরে সব সুম্মা আও বেত্র তিনি 1 রাকাত পড়তেন, বা জালিকা সালাতুল ইশা 10 রাকা, এবং এইভাবে তিনি 13 রাকাত নামাজ পড়তেন। তাহলে এখানে 2 রাকাত বাড়ল 11 রাকাতের সাথে, 2 রাকাত যোগ হলো, সেই 2 রাকাতটা কি সালাতাইন খাফিফাতাইন, এটি তারাবি নয়, এটি তারাবির অংশ নয়। তারাবি বলে বিভ্রান্ত করা যাবে না, তারাবির নামাজ লম্বা করে পড়তেন। কোনো অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ খাফিফাতাইন পড়তেন না। সমস্যা হচ্ছে এই, ওই কুনুতে নাজেলা এনে কুনুতে বেতরে কুনুতে এসে মিলাচ্ছে, আর এদিকে অন্য 2 রাকাতকে নিয়ে এসে বলা হইতেছে তারাবি। আল্লাহ আমাদের রক্ষা করার মালিক। আর হায়, বইগুলো পড়ে আমাদের সাধারণ জনগোষ্ঠী বিভ্রান্ত হচ্ছে আর ঝগড়া করছে একে অপরের সাথে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক। ভালো করে কারেকশন করে রাখুন, এটি উনি ভুল করেছেন, ভুল ভুলই সেটিকে মানতে হবে। ফাসাল্লি রাকাতাইন খাফিফাতাইন সুম্মা সাল্লি, এখানে 2 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে পড়তেন রাতের নামাজে হালকা করে। কিভাবে পড়তেন এটি পরের হাদিসে এসছে, শেখ আলবানি সেই হাদিসটুকুকে সহি বলেছেন, আবু দাউদের ভিতরে এসেছে। কিভাবে পড়তেন, ফাসাল্লি রাকাতাইন খাফিফাতাইন কাদ কারা ফিহা বি উম্মুল কোরআন ফি কুল্লু রাকা,
শুধু ফাতেহা দিয়া পড়তেন, সুবহানাল্লাহি বিহামদিহি। এই হচ্ছে দলিল যে শুধু ফাতেহা দিয়েও নামাজ পড়া যায়। এই নামাজকে বলা হয় হালকা নামাজ, দুইটি দুই রাকাত পড়বেন হালকা ভাবে, এটিকে কি বলা হয়? আস-সালাতু রাকাতাইন খাফিফাতাইন, দুই রাকাত নামাজ হালকা করে পড়া। কেমনে পড়বেন? শুধুমাত্র ফাতেহা পড়ে পড়বেন, ফাতেহার সাথে অন্য কোন সুরা মিলাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ শুরু করার আগে তিনি এরকম দুই রাকাত হালকা করে পড়ে নিতেন, তারপরে তিনি লম্বা করে দুই দুই করে পড়তে থাকতেন। সুম্মা সাল্লামা সুম্মা সাল্লা হাত্তা সাল্লা ইহদা আশারা, তারপরে তিনি এগারো রাকাত পড়তেন। এই যে দুই আর হচ্ছে এগারো, এই হচ্ছে এগারো হচ্ছে তারাবি তাহাজ্জুদ, আর দুই হচ্ছে হালকা করে। এই কারণেই শিকার আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন খুব সম্ভবত এই দুই রাকাত মানে এশার নামাজে সুন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ নির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু এটি কোনোভাবেই তারাবির নামাজ নয়। আশা করি পরিষ্কার হয়েছে। আরেকটি হচ্ছে পরের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইজা কামা মিনাল লাইল, তিনি যখন নামাজের জন্য দাঁড়াতেন আফতাহতাহ আফতাহতাহ সালাতিহি বিরাকাতাইন খাফিফাতাইন, যে তিনি দুই রাকাত হালকা করে পড়তেন, সুম্মা সালাতা সামান সুমুনান রাকাত, যে তিনি আট রাকাত পড়তেন আও বেতর, তারপরে তিনি বেতরের নামাজটা পড়তেন, তার মানে আট আর তিন হচ্ছে এগারো, আর আগে রইল দুই, মানে সালাতাইন রাকাতাইন খাফিফাতাইন। এই তার মানে ওই যে খাফিফাতাইন শুধু ফাতেহা দিয়ে কি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তারাবি নামাজ পড়তেন নাকি, এটি কি কোনো লোক বলবে নাকি? এই কারণেই বলছি যে উল্টা পাল্টা বই পড়ে মানে সবসময় সিদ্ধান্ত নেবেন না, তালাশ করতে হবে মূল বইতে কেউ কোনো কিভাবে লিখেছে সেটি জানা উচিত। হ্যাঁ, সুতরাং তেরো রাকাতে তারাবি পড়তেন এই কথা শুদ্ধ নয়। আর এখানে ফুটনোট দিয়ে রেখেছেন আমাদের ভাই হাফিজাহুল্লাহু আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহু, আল্লাহ তাকে অনেক জাজা খায়ের দিক, উনি লিখেছেন সালাতু তারাবি আল আলবানি, তিনি বুঝতে ভুল করেছেন। আলবানি রাহিমাহুল্লাহ তিনি এই তেরো রাকাতের ভিতরে অতিরিক্ত দুই রাকাতকে তারাবি বলেন নাই। তারাবি নামাজ হয়ে যাওয়ার পর অফি লফজ কানা ইউসাল্লি ঈশা, তিনি এশার নামাজ পড়তেন, সুম্মা ইয়াতাজুউজু বিরাকাতাইন, তখন তিনি ইয়াতাজুউজু বিরাকাতাইন, তিনি দুই রাকাত পড়তেন। ওই এই হাদিস যেহেতু রয়েছে এশার নামাজের সাথে সংশ্লিষ্ট, এই জন্য আলবানি মনে করেন যে ওই হালকা দুই রাকাত আসলে এশার নামাজের সুন্নত, এশার নামাজের পরে যে আমরা দুই রাকাত সুন্নত পড়ি সেটি হওয়াটা একটি কারণ হতে পারে, আল্লাহ নোজ বেস্ট। কিন্তু এর পরের হাদিসে এসেছে যে সুম্মা বেতরান সাবাতি সুম্মা ইউসাল্লি রাকাতাইন ওয়া হুয়া জালিসান ইয়াকরাউ ফীহিমা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইযা জুলজিলাত হাযাল হাদিস ইমাম আত-তাহাবী হাযাল হাদিস সহিহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো সময় তিনি রাতের বেলা যখন বেতের করতেন সাত রাকাত পড়ার পর, মানে এগারো রাকাত আট রাকাত পড়তেন, কখনো কখনো তিন রাকাত পড়তেন বেতের, আর কখনো কখনো তিনি মানে যখন এই সাত রাকাতে বেতের করে ফেলতেন তখন তিনি বেতেরের নামাজ হয়ে যাওয়ার পর সুম্মা ইউসাল্লি রাকাতাইন, তখন তিনি নামাজ বেতেরের নামাজ পড়ার পরে আবার দুই রাকাত পড়তেন, হুয়া জালিসান তিনি যখন বসে পড়তেন, ইয়াকরাহু ওই দুই রাকাতে তিনি পড়তেন কুলিয়াহিউল কাফিরুন আর ইজাল জিলজাল সুরা জিলজাল পড়তেন। এটি হচ্ছে বিশেষ অবস্থা, যখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রাকাতের বেশি বেতের পড়তেন তখন এই কাজটুকু করতেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে বেতের নামাজ হয়ে যাওয়ার পরেও দুই রাকাত পড়া যায়,
সুতরাং আমরা বেতেরের নামাজ পড়ে যদি মসজিদ থেকে চলে আসি, যেমন রোজার শেষ দশ দিনে অনেকে মসজিদে আবার যায় কিয়ামুল লাইলে শরীক হওয়ার জন্য, সেটি করলে কোনো সমস্যা নেই, কারণ নামাজ আবার পড়া যাবে, শুধুমাত্র এক রাতে একটি বেতের দুই বেতের পড়া যায় না। সুম্মা ইউতিরু বিখামসিন লা ইয়াজলিসু ওয়ালা ইউসাল্লিমা ইল্লা ফি খামিসা, যে তিনি তেরো রাকাত কখনো কখনো করেছিলেন, সেই সময় তিনি কি করেছিলেন, পাঁচ রাকাত বিশিষ্ট নামাজকে বেতেরের নামাজ করেছেন, পাঁচ রাকাত বিশিষ্ট নামাজ, তখন তিনি পাঁচ রাকাতে কখনো বসেন নাই, একটানা পাঁচ রাকাত করেছেন, ওই সকল কারণে তেরো রাকাত হয়। কিন্তু এই সবগুলাই হচ্ছে রোজার মাসের ঘটনা নয়, এটার মাধ্যমে তেরো রাকাত বেতের তারাবির নাম বেতের তারাবির নামাজ পড়েছেন বলে সাব্যস্ত হয় না। এটি শেখ আলবানীর বইতে পরিষ্কার করে লেখা আছে, অথচ আলবানীর নাম দিয়ে বলা হচ্ছে যে তিনি বলছেন যে তেরো রাকাত বেতের পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধরনের কথা শেখ রাহিমাহুল্লাহ তিনি বলেন নাই, এবং এটি বললে তার উপর একটি দোষ দেওয়া হবে, তিনি এখানে বলেন না, উনি বারবার বলছেন যে অতিরিক্ত করাটা কোনো দলিল নাই। ওয়ান্না জিয়াদাতুল মাযকুরাতু লা সুবুত, যে বেশি করাটা কোনো সাবিত নাই, কোনো প্রমাণ নাই। ফালা ইয়াজিবুল আমাল বিহি আল ইয়াউম, যে কেউ এটার উপরে আমল করবে না, হ্যাঁ কেউ এটা করবে না, সবাই এহদা আসার মানে এগারো রাকাত পড়বে। وَإِنَّ آدَمَ أَخَذْنَا بِزِيَادَةٍ مَثَلًا آدَمَ أَخَذَهُ قَضَاءٌ مَحْكُومٌ شَرْعِيًّا بِرَأْيِ عُمَرَ فِي إِقْعَاءِ طَلَاقِ ثَلَاثَةٍ ثَلَاثٍ وَلَا فَرَّقَ, যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যদি যদিও এই কথাটুকু সহিভাবে আসে নাই, আপনারা সবাই জেনে থাকবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে কথা আমাদের সমাজে চালু আছে যে তিনি বিশ্বাকাত পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, এই হাদিসের এই সনদ সহি নয়, এটি হচ্ছে দুর্বল। আর এই কথা সবাই বলেছেন, অন্যান্য স্কলার, শুধু আলবানি নয় অন্যান্য স্কলারও বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে যে কথাটুকু বলা হয় এই কথা সহি নয়, বিশ্বাকাতের এই সহি নয়, কোন সাহাবি পড়েছেন সেটাও সহি নয়, বরঞ্চ সহিভাবে যেটি এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিম আদ-দারি আর উবাই ইবনে কাবকে নির্দেশ দিয়েছেন তারা যেন আট রাকাত পড়ে, এটি সহিভাবে এসেছে, উল্টা জিনিসটা এসেছে। হ্যাঁ সুতরাং যেটা উল্টা সেটা যেমন এসেছে মুয়াত্তার ভিতরে এসেছে, আমরা ওমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন্না ইয়াকুমাল লিন-নাস বি 11 রাকাত, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুকুম করছেন কাকে, উবাই ইবনে কাবকে এবং তামিম আদ-দারিকে, দুইজন ইমামেরকে কেন নিযুক্ত করলেন, প্রশ্ন যদি করেন তাহলে উত্তর হবে উবাই ইবনে কাব ছেলেদেরকে নামাজ পড়াতেন আর তামিম আদ-দারি মেয়েদের নামাজ পড়াতেন, এই জন্য হাদিসের দলিল দ্বারা মেয়েরাও যে জামাতে নামাজ পড়বে এটি প্রমাণিত হয়, এবং মসজিদে এসেও পড়তে পারে ইচ্ছা করলে, অথবা বাসায় জামাতের আয়োজন করতে পারে ইত্যাদি ইত্যাদি। তামিম আদ-দারি আন্না ইয়াকুমুনা লিন-নাস 11 রাকা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ইমাম নিযুক্ত করে দিয়ে বললেন তোমরা এগারো রাকাত নামাজ পড়ো। কালা ওয়াকাদ কানাল কারি ইয়াকরাউনা বিল মাইন মুআইন, এবং প্রত্যেকটা ইমাম কানা কা কারিউন বি ইয়াকরাউন, তারা 200 আয়াত পাঠ করত। হাত্তা কানা নাতামিদু আলাল আফা মিনাত তুলুল কিয়াম, তারা মানুষজন ক্লান্ত হয়ে পড়তো, আপনারা চিন্তা করছেন যে এক একটা রাকাতে যদি 200 আয়াত পড়ে, আমাদের মসজিদে একটা রাকাতে 200 আয়াত পড়ে নাকি কেউ, 200 আয়াত পাঠ করত তখনকার দিনে, 200 আয়াত পড়ার মতো ইমাম আমি এখনো আছে কিনা আই মিন ডাউট, যদি করে থাকে ইল্লা মাশাআল্লাহ, প্রতি রাকাতে 200 আয়াত,
পরে হাত্তা কানা নাতামিদু আলাল আফা মিনাত তুলুল কিয়াম, মানুষ ক্লান্ত হয়ে পড়তো তারা লাঠির উপরে ভর দিত, এই যে নামাজের ভিতরে ক্লান্ত হয়ে গেলে লাঠির উপরে ভর দিত, তাতে কিন্তু তাদের নামাজ নষ্ট হয় নাই। আমাদের দেশে কথায় কথায় খালি নামাজ নষ্ট হয়ে যায়, মানুষ ক্লান্ত হলে নামাজের ভিতরে কি করবে, চেয়ারে বসে পড়তে পারে যদি চেয়ার থাকে, অথবা লাঠি থাকলে লাঠিতে ভর দিবে, তাতে কোনো সমস্যা নাই। ওয়ামা কানা নানসারিফু ইলা ফি বিযুগুল ফজর, এবং তারা ইমামকে পৃথক হতো না ফজরের আগ পর্যন্ত। এই হাদিসটুকুর সনদ সহি, সুতরাং আমরা সহিভাবে জানি যে ওমর ইবনে খাত্তাব তামিমুদ্দারি উবাই ইবনে কাবকে মোট 11 রাকাত পড়ার নির্দেশ দিয়েছিলেন, অথচ তার নামে যেগুলো প্রচার করা হচ্ছে যে তিনি 20 রাকাত পড়তে বলেছেন, এগুলো বলা গর্হিত কাজ। ও আন্না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম ইয়াবতাউ শাইআন ফি সালাতি তারাবি, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতু তারাবি শুরু করেন নাই, এটি শেখ আলবানী তার কিতাবে বলেছেন। তারাবি শুরু করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 3 রাত্রি 20 রাকাত পড়েছেন সহিভাবে প্রমাণিত নয়। সুতরাং যেহেতু প্রমাণিত নয়, এখন বাদ রইল কি সাহাবি, কোন সাহাবি পড়েছে কিনা। শেখ আলবানী তার কিতাবের ভিতরে বলছেন আন্নাহু লাম ইয়াসবিতু আন্না আহাদিন মিন সাহাবাতি আন্নাহু লা সালাহা 20 রাকা বাল আশারা তিরমিজি ইলা তাদঈফু যালিকা আন্না আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটুকু এসেছে যে তিনি 20 রাকাত পড়েছেন, সেই হাদিসটুকুকে ইমাম তিরমিজি ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন যে এটি দুর্বল। সুতরাং কোনো সাহাবি আহাদিন মিন সাহাবা, আমি একটা মসজিদে গিয়েছি, সেখানে ইমাম সাহেব জোর গলায় বলতেছে সাহাবিরা 20 রাকাত পড়েছে, জোর গলারা স্লোগান দিলে তো এটি দলিল হবে না, এটির জন্য প্রমাণ লাগবে। কোনো সাহাবি 20 রাকাত পড়েছে বলে প্রমাণিত নয়। وانه لم يثبت عن احد من صحابتي انه صلاها 20 ركعه بل اشار الترمذي اللي الترمذيও বলেছেন দুর্বল। وانه لا يجمع على هذه العادات, আরেকটি কি বলা হয় যে মুসলমানদের ইজমা হয়েছে, ইজমা মানে ঐক্যমত হয়েছে। শেখ আলবানী বলছেন কোনো ঐক্যমত হয় নাই, কোথায় ঐক্যমত হলো, কোন সাহাবী পড়ে নাই ঐক্যমত হইল কিভাবে, বরঞ্চ শেখ আলবানী বলেছেন যে রাতের নামাজ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন। এটি আলবানীর কথা নয়, এটি ইবনে হাজার আসকালানির কথা, তিনি বলেছেন যে সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি জ্ঞান রাখছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়াকাদ আরিদাহু হাদিসুল আয়েশা হাযাল্লাযী ফি সহিহাইন মা কাউনহু আলামু বিহালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলান মিন গায়রুহা, যে অন্য সবার কাছ থেকে রাতের বেলায় রোজার মাসে কত রাকাত নামাজ পড়তো সেটির জ্ঞান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি রাখতেন, কারণ তিনি তো ঘরে নামাজ পড়তেন এই কারণে। আর যেদিন তিনি ঘরের নামাজটাকে মানে শুরু করলেন সাহাবীরাদের কাছ থেকে যখন ফারেগ হয়ে গেলেন, সেদিন তিনি তার ওয়াইফদেরকে নিয়ে আজওয়াজ মোতাহারা দিয়েকে নিয়ে ঘরের অন্য দাস দাসীদেরকে নিয়ে তিনি নামাজ পড়েছেন, ওটি হচ্ছে আরেকটি দলিল যে মেয়েরা বাসার ভিতরে জামাত পরে তারাবির নামাজ পড়তে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আমাদের উচিত হবে 20 রাকাত 8 রাকাতের বিতর্কে না যাওয়া, যারা 20 রাকাত পড়ছেন তারা তাদের ব্যাপার, এটি তাদের ফয়সালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে হবে, তারা সওয়াব পাবে না পাবে সেগুলো সম্পর্কে আমাদের কোনো কমেন্ট করা উচিত নয়। যেখানে আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে আমরা তাদেরকে বেদাতি বলছি না, হ্যাঁ মিসগাইডেডও বলছি না, যদি তারা হাদিস বুঝতে ভুল করে থাকে, এই এই কারণে তাদের প্রতি সদয় দৃষ্টিভঙ্গি রাখতে হবে। কিন্তু 11 রাকাতে কায়েম থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে যে মসজিদে 11 রাকাত পড়ে সেই এখানে পড়বেন, আর এরকম মসজিদ যদি না পাওয়া যায় তাহলে বাসায় কাউকে দিয়ে আপনারা জামাতে নামাজ পড়তে পারেন, মেয়েরা কয়েকজন মহিলা মিলে একটা বাসায় 11 রাকাত পড়লেন,
আর নামাজের তারাবির নামাজের ভিতরে কোরআন শরীফ খতম দিতে হবে, এটি তো কোনো হাদিসে নাই। রোজার মাসে কোরআন খসম করো, এই ধরনেরও কোনো হাদিস নাই। নামাজের ভিতরে নাই, নামাজের বাইরেও করতে হবে বলে কোনো হাদিস নাই। এটি কোথার থেকে আসছে আমার জানা নাই, আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে ইনশাল্লাহ জানাতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিনা যে রোজার মাসে কোরআন খতম দিতে হবে নামাজের ভিতরে, এই ধরনের কোনো হাদিস নাই। স্কলাররা কোনো স্কলার বলেন নাই, স্কলার বলতে যাদেরকে বুঝায় মানে আমাদের মৌলভী সাহেব না, যারা হচ্ছে আল ইমাম মুহাক্কিক মুহাদ্দিস, এই ধরনের কোনো স্কলার বলেছে কিনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নির্দেশ দিয়েছে তোমরা রোজার মাসে তারাবির নামাজের ভিতরে কোরআন খতম করো। কোরআন খতমটুকু হচ্ছে একটি আমাদের জন্য নিয়ামা। রোজার মাসে যেহেতু আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, এটি কোরআনের ভিতরে এসেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক কোরআন শরীফগুলো পড়তেন জিব্রাইলের কাছে রোজার মাসে, সুতরাং সেইগুলি লক্ষ্য করে মুসলমান সমাজে রোজার মাসে কোরআন শরীফ খতম করার একটি রেওয়াজ শুরু হয়েছে। এটি উত্তম, ভালো, কিন্তু এর মানে এই নয় টরন্টো এবং কানাডাতে মানে ইয়েতে নিউ ইয়র্কে মানুষের চাকরি বাকরি বাদ দিয়ে রাত বারোটা একটা পর্যন্ত তারাবির নামাজ পড়া আর পরের দিন সে কাজে যেতে পারবে না, এই ধরনের কোনো মানে কোনো হুকুম করা ঠিক হবে না। এবং এটি নিষেধ, হাদিসের ভিতরে এসেছে ইমামের প্রতি আদেশ হচ্ছে তোমরা নামাজকে হালকা করো, মানুষেরকে কষ্ট দিও না। এটি হাদিসের ভিতরে এসেছে যে তোমাদের পিছনে বৃদ্ধ তারপরে অসুস্থ লোকেরা নামাজ পড়ে, তোমরা নামাজকে দীর্ঘ করো না। সুতরাং নামাজকে সংক্ষিপ্ত করাও একটি সুন্নাহ। সেই ক্ষেত্রে আমাদের মসজিদের গুলোর ভিতরে এই ধরনের হাদিস আদৌ মানবে কিনা জানি না, খতমের একটা প্রতিযোগিতা, খালি খতম খতম কে কাকে খতম করলো এরকম একটা প্রতিযোগিতা বাংলাদেশি সমাজে দেখা যায় রোজা আসলে। হ্যাঁ, আপনি কয় খতম দিয়েছেন, আপনি কয় খতম, আপনি খতম খতম, আপনি খতম, সে খতম, সবাই খতম, খতম হয়ে গেল, খতম করতে হবে সবাইকে। এটি কোথার থেকে আসে আল্লাহ আলাম, আল্লাহু হাফিজুন, আল্লাহ আমাদের রক্ষা করুক এই খতমের যন্ত্রণা থেকে। এখানে মূল কথা হচ্ছে আমাদেরকে দেখতে হবে দিন আমাদের বড়, রাত হচ্ছে অনেক ছোট, আমাদের রোজাগুলো হবে পুরো সামারে, মানুষ তৃষ্ণার্ত থাকবে, ক্লান্ত থাকবে, মানুষের কষ্ট হয়ে যাবে, চাকরি করা কষ্ট হয়ে যাবে, সবার কষ্ট হয়ে যাবে, বাচ্চাদের কষ্ট হবে, মায়েদের কষ্ট হবে, যারা পুরুষ কাজ করে তাদের কষ্ট হবে, সবারই উচিত হচ্ছে মসজিদের ভিতরে খতম প্রতিযোগিতা বাদ দেওয়া, যেই যেভাবে সম্ভব সুন্দর করে ছোট করে নামাজ পড়ে বাসায় চলে আসা এবং পরবর্তী দিনে কাজে যাওয়া, সুস্থতা রক্ষা করা, অসুস্থ হয়ে না পড়া, এবং এইভাবেই আমরা অন্ততপক্ষে রোজার 20টা দিন আমরা এইভাবে করতে পারবো কিংবা করা উচিত। শুধুমাত্র শেষ 10 দিন, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। শেষ 10 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় অনেক নামাজ পড়তেন এবং জেগে থাকতেন, মানে রাতের নামাজগুলো হতো অনেক লম্বা দীর্ঘ, অতি অধিক রাকাত নামাজ পড়তেন সেটি প্রমাণ হয় না, এটি হচ্ছে নামাজটুকু লম্বা করতেন। এখন কোন কোন মসজিদে তারাবির নামাজ যদি সংক্ষেপে পড়ে ফেলে তাহলে যারা পড়ে বাসায় চলে যায় চলে গেল, কিন্তু বাকি নামাজ যারা তাহাজ্জুদ হিসাবে কিয়ামুল লাইল হিসাবে 8 রাকাত পড়তে চায় পরে এসে আরব মসজিদগুলোতে পড়ে, সেটি অনেক লম্বা করে। এই কারণেই করা হয় যে যারা সংক্ষেপে করতে চায় তারা সংক্ষেপে করে চলে গেল, আর যারা লম্বা করে সমাজ পড়তে চায় শেষ 10 দিনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা শেষ 10 দিন বেশি বেশি নামাজ পড়ল, এতেও কোনো সমস্যা নেই, স্কলাররা সেটাকে সমস্যা বলে নাই। তবে অনেক স্কলার বলেছে যে কেউ যদি মনে করে যে আমি ঘুমিয়ে পড়লে আবার উঠতে পারবো, আমার পক্ষে শেষ রাতে উঠে জামাতে নামাজ পড়া সম্ভব হবে, সেই ক্ষেত্রে তারা জামাতে গিয়ে মানে শেষ রাতে নামাজ পড়তে পারবে, কিন্তু মানে শুরুতে সে পড়বে না, এশার নামাজ পড়ে বাসায় চলে আসবে। এটি হচ্ছে তাদের কথা যারা এই তাহা মানে ইয়ের নামাজটুকুকে মানে
মানে শেষ রাতে পড়তে চান। এখানে একটা কথা বলে রাখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু তারাবির নামাজকে জামাতে পড়াটাকে এস্টাবলিশ করেছেন, বিশ রাকাত এস্টাবলিশ করেন নাই। ভালো করে বুঝে রাখুন, আমরা যে না শুনেই মানুষকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করেছেন সেই করেছেন এইটা বলা ঠিক হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জামাতে নামাজ পড়েছেন, তারাবির নামাজ পরিষ্কার। তিনি সাহাবীদেরকে জামাতে নামাজ পড়তে দেখেছেন, তখন তিনি বলেছেন যে এটি অনেক ভালো। এটি দলিল রয়েছে হাদিসের ভিতরে, এটি আমার কথা নয়, হাদিসের কথা। এটি পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা কি করছে। হ্যাঁ, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে লাইলাত রমাদান ফারা নাসান ফি নাহায়াতিল মসজিদ ইউসাল্লুন ফাকাল মা ইয়াসনাউ হাউলা, যে লোকগুলো মসজিদের কোনায় ওরা কি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ উত্তর দিয়ে দিচ্ছে, ক্বালা ক্বাইলুন ইয়া রাসূলুল্লাহ হাউলা নাস লাইসা মাআহুম কুরআন আল উবাই ইবনে কাব ইকরা, যে তারা হলো মানুষ, তারা কোরআন শরীফ বেশি পড়তে জানে না, এই জন্য উবাই ইবনে কাব তাদেরকে নামাজ পড়ে দিচ্ছে। এই কথা শুনে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হয়ে গেলেন। তিনি কি বললেন, কাদ আহসানু, সুবহানাল্লাহ, বলছে এটি অত্যন্ত সুন্দর কাজ যে তারা জামাতে তারাবির নামাজ পড়ছে। এটি হচ্ছে হাদিস, এটা বাইহাকিতে এসেছে, এই হাদিসটা সহি। আবার অন্য জায়গাতে এসেছে, কাদ আসাবু, তারা ঠিক করেছে, ওয়ালাম ইয়াকরাহু জালিকা লাহুম, এবং তিনি এই কাজ থেকে অপছন্দ করেন নাই। এখান থেকেই প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সেই জামাতে নামাজ পড়ার একটি সিস্টেম ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর এটি মসজিদের নববীতে জামাত পড়া হতো না, আবু বকর সিদ্দিকের আমলে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়েও এটি হতো না। এই জিনিসটাকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এস্টাবলিশ করেছেন নতুনভাবে, যে তোমরা আবার নামাজে পড়ো। সুতরাং এটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুনভাবে শুরু করেন নাই, শুধু সিস্টেমটাকে আবার চালু করে তিনি বলেছেন যে ক্বালা ওমর নিআমাতা বিদআতু হাযিহি, এটি হচ্ছে একটি সুন্দর সৃষ্টি, নতুন একটি মানে কাজ, বেদা। এই বেদা বলতে বেদাত সাইয়াত বলা বোঝায় না, যে বেদাত হচ্ছে কুল্লু বেদাতুন দালালা, প্রত্যেকটি বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। সুতরাং এটি বেদা মানে গ্রামার অর্থে বেদা মানে নতুন, মানে মাঝখানে জিনিসটা ছিল না, উনি আবার এটাকে আবার চালু করেছেন, এই কারণে তিনি বলেছেন। কিন্তু সবাই এতটুকু বলেই ক্ষান্ত হয়ে যায়, কিন্তু পরে যে উনি কি কি বলেছেন সেটা আপনারা অনেকেই শুনেন নাই কিংবা বোঝার চেষ্টা করেন নাই। ওয়াল্লাতি ইয়ানামুনা আনহা আফদালু মিন আল্লাতি ইয়াকুমুনা ইউরিদু আখিরাল লাইল ওয়া কানা আন-নাস ইয়াকুমুনা আউওয়ালাহু, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটি কি নতুন সৃষ্টি। এইখানে নতুন কেন বলেছেন এটি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, এটি বুঝেছেন কিনা, কেন তিনি বলেছেন হাজা নিআমা বিদআতু হাযিহি, কেন বলেছেন। বলেছেন এই কারণে যে এই তারাবির নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবীরা ঘুমানোর পরে পড়ত, শেষ রাতে পড়ত, কিন্তু এখন তারা এশার নামাজের পরে পড়ে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাদের জন্য উত্তম হতো যদি তারা ঘুমাত, কিন্তু তারা ঘুমাচ্ছে না, প্রথমেই পড়ে নিচ্ছে, এই জন্য তিনি বলছেন নিয়ামাতি বেদা হাযিহি, কারণ শেষ রাতে ঘুম থেকে উঠে পড়ার কথা। উমর ইবনুল খাত্তাবের এই হাদিস থেকে আমরা জানতে পারি যে আসলে তারাবির নামাজ পড়া উচিত হচ্ছে মানুষকে প্রথমে ঘুমিয়ে যাওয়া, তারপরে ঘুম থেকে উঠে ওই এগারো রাকাত পড়া। এটি হচ্ছে একান্ত যারা একেবারে সহি সুন্নাকে আঁকড়ে ধরতে চান তাদের জন্য হচ্ছে এই প্রেসক্রিপশন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তিনি যখন জামাত শুরু করলেন তখন মানুষরা ওই ঘুমানোর পরে, যেহেতু আর কে মসজিদে আসবে না আসবে এরকম একটা সংখ্যা, এরকম একটা আনসার্টিনিটি থাকলো, সেই কারণে তারা এশার নামাজের পরপরই
তারাবির নামাজটা পড়ে ফেলল। এই জন্যই তিনি অবাক হয়ে এই কথাটা বলেছিলেন যে এটি একটি নতুন কাজ, মানে এই এরকম এশার নামাজের পরপরেই তারাবির নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে তোমাদেরকে পড়তে বলেন নাই, কিন্তু তোমরা পড়তেছ। এই কারণে তিনি বলেছেন আফদালু মিনাল্লাতি ইয়াকুমুনা ইউরিদু আখিরিল লাইল, তাদের জন্য উত্তম হতো যদি তারা রাতের শেষ অংশে এটি পড়তেন। ওয়াকানা নাসু ইয়াকুমুন, আর মানুষ এখন প্রথমেই পড়ে রাখে। এটি ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় সাহাবীরা তাবেঈনরা এই প্রথম এশার নামাজের প্রথম নামাজের পরপরই পড়ে ফেলত, আজও এটি চালু আছে আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যে এশার নামাজের পরপরে তারাবি পড়ছি সেটি ওখান থেকেই এটার দলিল। সুতরাং এতে কোনো সমস্যা নাই, এতে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে যে এই ধরনের স্টাইল এটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে শুরু হয়েছে, এটি আমাদেরকে বুঝতে হবে এটা। কিন্তু এখানে হাদিসের ভিতরে উনি এশরুনা রাকা বিশ রাকাত, এই কথাগুলোর সনদ সহি নয়, এবং এখানে কত রাকাত পড়তে হবে এই হাদিসটাতে এটা উল্লেখ নাই। সুতরাং আমরা যথেষ্টভাবে এখানে শিখেছি, আর এই বিষয়ে আর তেমন বেশি কিছু বলার প্রয়োজন মনে করছি না। আশা করছি আপনাদের সবার উপকার হবে। সহি সুন্না অনুযায়ী তারাবির নামাজ হচ্ছে 11 রাকাত, এর ভিতরে 3 রাকাত হচ্ছে বেতের, তার মানে হচ্ছে 8 রাকাত হচ্ছে তারাবি, এটিও অতিরিক্ত সহিভাবে প্রমাণিত নয়। তবে যেহেতু ইমামের সাথে দাঁড়িয়ে থাকলে সারা রাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, এই জন্য ওই হাদিসের আলোকে বাহ্যিকভাবে যদি আমরা সারা রাত নামাজের সওয়াবের আশা করি, তাহলে আমাদের উচিত যে কোনো ইমামের সাথেই থাকা সওয়াবের আশায়। সেই ক্ষেত্রে আপনাকে সওয়াবের আশা বলেই আপনার তার সাথে থাকতে হবে এতটুকু। যেমন আমি সওয়াবের আশায় একজন ভুল পদ্ধতিতে বেতের পড়ছে তার সাথেও থাকছি এই কারণে। আর যদি আপনি মনে করেন যে 20 রাকাতের সাথে আপনি পড়তে চান না, তাহলে আপনি 20 রাকাতের মসজিদে যাবেন না, হ্যাঁ 11 রাকাতের মসজিদে যাবেন, সেখানে নামাজ পড়বেন, মনে মনে খুশি থাকবেন। আর মানুষদেরকে উল্টাপাল্টা বলবেন না, এগুলো বলা বাদ দিতে হবে। তবে 20 রাকাত যারা পড়ছেন তারা অনেক দ্রুত পড়বেন, কারণ রাত অনেক ছোট, মানুষের কষ্ট হবে এবং মানুষের রোজা কঠিন হয়ে পড়বে, এটি বোঝা অতীব সহজ উত্তর আমেরিকা। আর যখন যদি হাফেজ সাহেব দ্রুত পড়ে তাহলে তার নামাজ অশুদ্ধ হবে, সেই ক্ষেত্রে যদি হাফেজ সাহেবের নামাজের রোকন নষ্ট হয়ে যায় তাহলে তার পিছনে নামাজ হবে না, সে যত বড়ই হাফেজ হোক না কেন। কারণ হাফেজ হলেও তার নামাজের রোকন ঠিক করতে হবে, রোকন যদি ঠিক না থাকে, যেমন আমাদের দেশে 2 সেজদার মাঝখানে যদি দ্রুত সেজদা দিয়ে দেয় তাহলে সে বসলো না ঠিক মতো, তাহলে তার নামাজ না হলে তার পিছনে কিছুই হবে না, সবই বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমরা যেন সহি সুন্নাহ অনুযায়ী সব কিছু মানতে পারি। আর আজকে এখানে আমরা শেষ করছি, আগামী সপ্তাহে আমাদের জন্য রোজা সম্পর্কিত কিছু আলোচনা হবে, এবং সেই সাথে আমার আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। নেক্সট লেকচার সেটি হবে আমার শেষ লেকচার, আশা করি আপনারা শুনবেন, এবং সেটি আমরা আগামী ক্লাসটা 17:45 সময়ে শুরু করব ইনশাআল্লাহ তাআলা। এবং তারপরে আমাদের আর কোনো আমার পক্ষ থেকে আর কোনো লেকচার থাকবে না, আমরা আমার ব্যক্তিগত কিছু কাজের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আগামী সপ্তাহের বুধবারে। এবং আপনাদের সাথে বেঁচে থাকলে বিজনিল্লাহি তাআলা অক্টোবর মাসে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সবাইকে রোজার মাসের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, তারাবির নামাজ বোঝার তৌফিক দান করুন, সহি সুন্না মানার এবং জানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب اليك، اشهد ان لا اله الا انت، السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته আজকে দর্শের বিষয়বস্তু হচ্ছে রমাদান। আমরা বাংলা ভাষায় ফার্সিতে যেটি এসেছে রোজা, রোজা সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আজকে এটি বলার জন্য, যদি এটি আমরা যথাসময়ে শেষ করতে না পারি তাহলে বিজনিল্লাহি তাআলা শুক্রবার দিন মানে আগামী শুক্রবার ফ্রাইডে এই একই সময় আমরা আবার বাকি বক্তৃতাটুকু শুনব বিজনিল্লাহি তাআলা। রোজার সাথে রোজাকে বুঝতে গেলে দুটো জিনিস আপনাদের বিবেচনায় আনতে হবে। একটি হচ্ছে বাংলাদেশের প্রচলিত ধারায় রোজা এবং তার নিয়মাবলী এবং ইবাদত সমূহের ভিতরে প্রচুর ভুলভ্রান্তি রয়েছে। সহিহ হাদিসের আলোকে আপনারা যেভাবে নামাজকে শুদ্ধ করেছেন তেমনি আপনাদের রোজাকে শুদ্ধ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং করতে হবে। আমরা রোজার আলোচনার ভিতরে অনেক ক্ষেত্রেই নামাজের মতো আমাদের দেশের অনেক আচার অনুষ্ঠানের সমালোচনা করব, সেই সমালোচনা শুধুমাত্র আমাদের সহিহ হাদিস মানার জন্যই অনুপ্রেরণা যোগাবে। আমরা দেশের ভালো কাজের প্রশংসা করি, দেশের প্রচলিত বেদাত সমূহ, জাল হাদিস সমূহ এবং অন্যান্য মানে গরহিত কাজ যেগুলো ইসলামের ভিতরে এসেছে বিদাত হিসাবে অথবা জাল হাদিসের উপর ভিত্তি করে সেগুলোকে আমরা অপছন্দ করি, ঘৃণা করি। ইনশাআল্লাহ তাআলা ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে আপনারা সবাই জানেন, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে রয়েছে আসসালাহ, তারপরে রয়েছে আজ-যাকাহ, তারপরে রয়েছে সাওম রমাদান যেটি সম্পর্কে আলোচনা হবে, এবং রয়েছে আল হজ, আল হজ্জুল বাইতি মান ইস্তাতা মিনকুম সাবিলা, যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। এই মৌলিক বিষয়গুলোর ভিতরে কিসের সম্পর্ক আমরা সেগুলো প্রথমে আলোচনা করে শিখব, এবং রোজাকে এই তরিকায় শিখা উচিত। যদিও দুঃখের বিষয় যে রোজা সম্পর্কে যত বক্তৃতা হয় এইভাবে খুব সম্ভবত রোজা সম্পর্কে খুব বলা হয় না, এই জন্য আমাদের শ্রোতা এবং যারা সহিহ সুন্নাহ অনুসরণ করছেন তারা জিনিসটাকে সঠিকভাবে বুঝতে পারেনি। রোজার সাথে রমজানের সাথে তাওহীদের কি সম্পর্ক? তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং এই রোজার ভিতরে প্রথমে সম্পর্ক আমরা আলোচনা করব, তারপর রোজার সাথে যাকাতের কি সম্পর্ক সেটি আমরা আলোচনা করব, রোজার সাথে নামাজের কি সম্পর্ক সেটি আলোচনা করব, রোজার সাথে হজের তো কোনো সম্পর্ক নাই কারণ হজ হচ্ছে রোজার মাসে হয় না, কিন্তু উমরার সাথে কি সম্পর্ক রোজার সাথে সেটা আমরা আলোচনা করব। এভাবে চারটা বিধানের সাথে মৌলিক বিষয়ের সাথে রোজার কি সম্পর্ক আপনারা সেভাবে রোজাকে প্রথমে শিখবেন, এটি হচ্ছে কায়দা, এইভাবে শেখা উচিত। রোজার সাথে তাওহীদের সম্পর্ক আমরা আলোচনা করছি। এখন হাদিসের ভিতরে এসেছে এই হাদিসটুকু আহকামুল জানায়েজ শেখ আল আলবানি রাহমাহুল্লাহ তাআলা তিনি সহি বলেছেন, ওয়া ইন্নামা ওয়ারাদা ফি ফাদল মিন মান মাতা সাইমান, قال النبي صلى الله عليه وسلم যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করবে, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করবে, মান কালা এই ব্যক্তির অবস্থা হবে সে জান্নাতে প্রবেশ করবে।
আমরা যেভাবে জানি এই তাওহীদের সাথে রোজার সম্পর্কটা এতটুকুই গুরুত্বপূর্ণ। একই শব্দে হাদিস এসেছে, এই হাদিসটা সহি, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর চেহারা খুঁজবে, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর চেহারা খুঁজবে, আমাদেরকে এভাবেই বাংলায় অনুবাদ শিখতে হবে, এতে অন্য কোনো অনুবাদ হয় না, আল্লাহর সন্তুষ্টি হয় না, সন্তুষ্টির কথা হাদিসে নাই। কারোর যদি অপছন্দ লাগে সেটি হচ্ছে মানে ভুল আকীদা। আল্লাহর চেহারা খুঁজবে, আর আল্লাহর চেহারা খুঁজতে গিয়ে সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ, সে আল্লাহর চেহারাটা খুঁজবে, এই কাজটুকু যদি হয়। দুটো কথা এখানে হাদিসের ভিতরে এসেছে, একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আরেকটি হচ্ছে আল্লাহর চেহারাকে খোঁজা, ইবতিগা ওয়াজহিল্লাহ খতিমা লাহু, আর এই কাজটুকু যদি সব শেষ কাজ হয়, বিহা দাখালাল জান্নাহ, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান সামা ইয়াওমান, তারপরে এই হাদিসটা শেষ হয়নি, ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। একই শব্দ এসেছে, সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রেখেছে আর আল্লাহর চেহারা খুঁজেছে, আর এই কাজটুকু তার জীবনের শেষ কাজ হয়েছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। একই শব্দে এসেছে মান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সাদাকা করবে, আর এই সাদাকা করাটাই হবে তার শেষ কাজ, আর এরপরে আর কোনো কাজ সে করতে পারে নাই, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এই কারণে অনেক স্কলার মনে করেন, যখন মানুষ মুমূর্ষু থাকে, মরে যাওয়ার একটু বাকি, আর কোনো সময় নাই, ঠিক ওই মুহূর্তে সে তার যে জমি যাওয়া যতটুকু তার নিজের দখলে ছিল টাকা পয়সা, সেগুলোকে সে সদকা করে, বলে যে আমি আমার এই মানে এই ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা অথবা আমার ওই জায়গাটা আমি সদকা করে দিলাম, এটা তোমরা গরিবদেরকে দিয়ে দিবে, মূল্যটা দিয়ে দিবে, ওই তখনই দিয়ে দিল। আর তারপরেই সে যদি মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু যাদের খুব কাছাকাছি চলে আসে তাদের এই কাজটুকু করলে তারা জান্নাতে প্রবেশ করবে। ওমান সাদাকা, যেহেতু হাদিস জানা যায় নাই, এই কারণে আমাদের দেশে যারা অসুস্থ মৃত্যু মুমূর্ষু থাকে তাদের কাছে আগ্রম বাগ্রম মানুষ অনেক হইচই করে, কিন্তু দেখা যায় যে এই কাজটুকু করতে পারতো কিন্তু না জানার জন্য করতে পারছে না। এই কারণে তিনটি কথা, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, তারপরে হচ্ছে মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। হাযাল হাদিস সহীহ, সহীহু আহকামুল জানায়েয়, শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। রোজা রাখা এরকম লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতোই গুরুত্বপূর্ণ, এটি বোঝার জন্য হাদিসটুকুকে আমরা এখানে শেখার চেষ্টা করছি, যে তাওহীদের সাথে রোজার পার্থক্য খুব কম, এটি খুব কাছাকাছি, তুলনামূলকভাবে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন এখানে নামাজের কথা আসে নেই, যে ব্যক্তির শেষ কাজ হবে নামাজ সে জান্নাতে প্রবেশ করবে, এই কারণে এটি বলে নেই। এটি বলে নাই যে ব্যক্তি হজ করবে তার শেষ কাজ হবে সে জান্নাতে প্রবেশ করবে, এটা নাই। কিন্তু রোজা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে যে ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যে তোমরা যদি অসুস্থ থাকো তাহলে তোমাদের রোজা রাখার দরকার নাই। সুতরাং এটি
বোঝার বিষয়, মানে আপনি অসুস্থ থাকা থাকবেন থেকে রোজা রাখবেন সেটি এখানে বোঝানো হচ্ছে না। এটি বোঝানো হচ্ছে যাদের মৃত্যু হচ্ছে আকস্মিক, হঠাৎ করে ইন্তেকাল করলো, রোজা রাখছে হঠাৎ করে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক অথবা কার অ্যাক্সিডেন্ট অথবা এই ধরনের আচমকা মৃত্যু হয়ে গেল রোজা রাখা অবস্থায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি সে একদম অসুস্থ থাকে যেটাতে তার স্বাস্থ্যের আরো ক্ষতি হবে, মৃত্যুবরণ করবে, সেই সময় সে রোজা রাখবে না। ওইটি হচ্ছে হাদিস এবং শরীয়তের দলিল। সুতরাং রোজা রাখার ক্ষেত্রে আকীদা পরিবর্তন করতে হবে। যেমন অনেকে রোজা রাখে ওজন কমানোর জন্য, তাহলে ওয়াবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর চেহারা খোঁজা তা এই কাজটুকু হচ্ছে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার বিনিময়ে কিছুই দান করবে না। কারণ হচ্ছে যে তার নিয়তটাকে শুদ্ধ করতে হবে। তারপরে অনেকে আছে রোজা রাখেন, স্বামী আবার কি বলবে আমি যদি রোজা না রাখি, বাসা থেকে বের করে দিবে, আমার আব্বা কি বলবে ইত্যাদি ইত্যাদি, আমার বস কি বলবে ইত্যাদি, এই কারণে রোজা রাখি। এই ধরনের সন্তুষ্টি, মানুষের সন্তুষ্টি করলে রোজার যে উদ্দেশ্য সেটি নষ্ট হয়ে যায়। রোজা রাখো, সুস্থ থাকো, এইরকম খুব আমরা আজকের অনুষ্ঠানে অনেক ধরনের জাল হাদিস আলোচনা করব, যেটি মানুষের শিখার জন্য, এবং ওগুলোকে আপনারা জাল হাদিস বলে মেনে নেবেন অথবা দুর্বল শিখার জন্য। যেমন একটি প্রচলিত হাদিস হচ্ছে সুমু তাসাহহু, রোজা রাখো সুস্থ থাকো, এই হাদিসটি হচ্ছে জাল, এই হাদিস সহি নয়। রোজা রেখে সুস্থ থাকবে এটি কেউ বলেনি। অথচ আমাদের দেশে রোজার মাস আসলেই এই রোজার বৈজ্ঞানিক ব্যাখ্যা শুরু হয়ে যায়, এই রোজা রাখলে গ্যাস্ট্রিক আলসার ভালো হয় ইত্যাদি ইত্যাদি। কতগুলো জ্ঞানহীন ডাক্তার যাদের ভিতরে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, তারা রোজার ফজিলত হিসাবে এই রেডিও টেলিভিশনে এসে পত্রিকাতে এসে এরকম ফজিলত বয়ান করতে থাকে যে রোজা রাখলে সুস্থ থাকবে। আর এটির উৎস হচ্ছে এই জাল হাদিস, সুমু তাসাহহু, রোজা রাখো সুস্থ থাকো, রোজা রাখো রোজা রাখলে সুস্থ থাকবে, এর কোনো গ্যারান্টি নেই। সুতরাং রোজার সাথে সুস্থতার কোনো সম্পর্ক নেই, সে ভালো থাকতে পারে অসুস্থ হতে পারে, আল্লাহই ভালো জানেন। রোজার সাথে তাওহীদের সম্পর্কটাই এইভাবে এসেছে যে আমরা তাওহীদের একটি বড় উপাদান হচ্ছে আল ইহসান। ইহসান হচ্ছে কোনো কাজকে সঠিকভাবে করা, আল ইহসানু হুয়া ইতকান, যে ইহসান ইহসান হচ্ছে আমরা আপনারা সবাই জানেন যে হাদিসে জিব্রাইলের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল যখন প্রশ্ন করছিল যে দীন কি, তারপরে ঈমান কি, তারপরে প্রশ্নটা ছিল ইহসান কি, ক্বালা জিব্রাইল মা মাল ইহসান, যে জিব্রাইল বলল ইহসান কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, যে এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। ভালো করে শিখুন, এটি খুব ইম্পর্টেন্ট, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা তারাহু, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো। এখন প্রশ্ন হলো আল্লাহকে কি দেখা যায় কিনা, সেটি আমাদের আলোচনায় আসবে। পরের কথাটা হচ্ছে ফাইন লাম তাকুন, যদি তুমি দেখতে না পারো আল্লাহকে, তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি মনে রাখো যে আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। তার মানে এই কাজটুকুও যদি আমি করতে পারি তাহলেও এহসান আদায় হয়ে যাবে। কারণ দুটি অপশন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যে আল্লাহকে আমি আল্লাহকে দেখি, অথবা আমি যদি আল্লাহকে দেখতে না পারি তাহলে আমি ধরছি যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এই যে এহসান আল কামিল, পরিপূর্ণ এহসান, এটি ইসলামের যতগুলো ইবাদত আছে, ভালো করে লক্ষ্য করুন, নামাজ বলুন, হজ বলুন, যাকাত বলুন, এর কোনোটার ভিতরে এরকম করে এহসান কামিল করা, হাসিল করা যায় না।
একমাত্র রোজাতে এটি সম্ভব। এর কারণ হচ্ছে, মনে করেন আপনি রোজা রাখছেন, হঠাৎ করে ভুল করে খেয়ে ফেললেন। তো রোজা যদি ভুল করে রোজা রাখছেন কিন্তু হঠাৎ করে আপনার কি মনে হলো, মনে নাই, হঠাৎ করে আপনি পানি খেয়ে ফেললেন, কিছু খেয়ে ফেললেন, তো এখন তাওহীদ চলে আসবে এখানে, রোজার তাওহীদ আপনার সামনে এসে দাঁড়াবে। কারণ ওই মুহূর্তে মনের ভিতরে কি ছিল এটি আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি কি সত্যি ভুলে গিয়ে খেয়েছেন নাকি না ইচ্ছা করে খেয়েছেন, এইটি একমাত্র পৃথিবীর কোনো লোক জানবে না, আপনি ছাড়া আর আল্লাহ ছাড়া, কারণ আপনি এটি পান করেছেন অথবা খেয়েছেন। এই জন্য হাদিসে এসেছে, মান নাসিয়া ওয়া সাঈম ফা আকালা আও শরিবা ফালিয়াতাম্মা সাঈম কাওমাহু ফা ইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, মুত্তাফাকুন আলাইহি। খুব গুরুত্বপূর্ণ হাদিস, বুখারী মুসলিমে এসেছে। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় ভুল করে খেয়ে ফেললো অথবা কোনো কিছু পান করলো, পানি খেতে পারে অথবা বিস্কুট কুকি খেতে পারে, কিছু একটা খেয়ে ফেললো, ফালিয়াতাম্মা সাওমাহু, সে তাকে রোজাটাকে পরিপূর্ণ করতে হবে। সে এতে তার রোজা ভাঙ্গে নেই, রোজা ভাঙ্গে নাই, কারণ হচ্ছে আল্লাহ তাকে দেখছেন, শুধু দেখছেনই না, তার অন্তরের খবর রাখছেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাইয়ে দিয়েছেন এবং তাকে পান করিয়েছেন। সুতরাং এটি তাওহীদ, তাওহীদের পরিপূর্ণ জ্ঞান ছাড়া ওই পর্যায়ে রোজা রাখাতে স্থির থাকতে পারবে না কোনো মানুষ। যদি সে খেয়ে ফেলে তখন তার ভিতরে তাওহীদের পরিপূর্ণ জ্ঞান থাকলে সে মনে করবে যে আল্লাহই তাকে খাইয়ে দিয়েছে, অথচ রোজা রাখা অবস্থায় সে খেয়ে ফেলল, তাতে রোজা ভাঙবে না, রোজাকে পূর্ণ করতে হবে, কাজা করতে হবে না, রোজা কোনো ত্রুটিই হবে না। বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে যে এই খাওয়াটা আল্লাহর একটা নিয়ামা, যে রোজার ভিতরে ভুল করে সে খেয়ে ফেলেছে, সুতরাং আল্লাহই তাকে খাওয়াইছে। সুতরাং এটি তাওহীদ, আল্লাহ তাকে দেখছে, এই জিনিসটাই তার মনের ভিতরে থাকলেই এটি সম্ভব। মান আফতারা ফি রমাদান নাসিআন ফালা কাযাউ আলাইহি ওয়ালা কাফফারা ওয়া হাযাল হাদিস হাসানাহু সহীহ আল আলবানী সহীহ জামি আস সাগীর, যে ব্যক্তি ভুল করে রোজা ভেঙে ফেলেছে, ভুল করে রোজা ভেঙে ফেলেছে, তার কোনো কাজাও নাই কাফফারাও নাই, তার রোজা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে, এটি তার মনের ভিতরে আনতে হবে, আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা। এটি আমরা বিস্তারিতভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা যখন তাওহীদের উপরে দর্স করব বিজনিল্লাহি তাআলা ভবিষ্যতে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা বিষয়টা আলোচনা করব বিস্তারিতভাবে। আমাদের অনেকের ধারণা যে ফেরেশতারা আল্লাহকে দেখে ফেলেছে, জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহকে দেখেছেন, এর কোনো প্রমাণ নাই। কোনো ফেরেশতা, আল্লাহর সৃষ্ট কোনো মালায়িকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন বলে কোনো কোরআন এবং সুন্নতে কোনো প্রমাণ নাই, দলিল নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে দুই হাতে তৈরি করেছেন, সেই আদম আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন বলে কোরআন হাদিসে কোনো প্রমাণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসিআত কুল্লি শাই রাহমাতান ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউহু সাবীলাক ওয়া ওয়াকিহিম আযাবাল জাহিম, সূরা গাফের আয়াত নম্বর 7। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন যে তার যে আরশ, সেই আরশকে যে ফেরেশতারা বহন করছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন আর ওই আরশটাকে যে ফেরেশতারা বহন করছে তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছে বলে কোনো বর্ণনা নাই। তারা কি করছে? তারা মুমিনদের জন্য ইস্তিগফার পাঠ করছে, সুবহানাল্লাহ,
হ্যাঁ, যে আমাদের জন্য মানে যারা আমরা মুসলমান তাদের ভিতরে যারা মুমিন সেই সৌভাগ্যবান লোকদের জন্য ওই ফেরেশতারা ইস্তেগফার পাঠ করছে এবং আল্লাহকে বলছে যে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। সুতরাং এটি হচ্ছে কথা যে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত কাছে থেকে যে আল্লাহর আরশকে মানে বহন করছে যারা, তারা তাসবিহ পাঠ করছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছে না। وَلَيْسَ فِي كِتَابِي وَسُنَّةِ مَا يَدَلَّ عَلَىٰ أَنَّ جِبْرَيْلَ عَلَيْهِ السَّلَامِ أَوْ غَيْرَهُ مِنَ الْمَلَائِكَةِ قَدْ رَاءَ اللَّهُ تَعَالَىٰ। যেমন কোরআন এবং সুন্নতে এমন কোন দলিল নাই যে জিব্রাইল আলাইহিস সালাম এবং মালাইকা ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছে। এখানে কথা প্রসঙ্গে আমি বলে রাখছি ইসরা ওয়াল মিরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছে বলে আমাদের দেশের লোকরা ওয়াজ করে শীতকালে। এই ধরনের ওয়াজ থেকে আল্লাহর কাছে আমরা প্রার্থনা চাই, ইয়া আল্লাহ আমাদের এই ধরনের গর্হিত আকীদা বিরোধী কথাবার্তা থেকে আমাদের বাংলাদেশের ভাই বোনদেরকে রক্ষা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়। ওয়া মা'লুম আন্না হাযাল গায়ব আল্লাযী লা সুবিতা ফী ইল্লা বিদালিল, এটি বলা সম্ভব নয়, দলিল ছাড়া বলা সম্ভব নয়। وفي الحديث معراج أن جبريل عليه السلام صعد مع نبينا صلى الله عليه وسلم إلى المستوى يسمع فيه صريف الأقلام। جبريل عليه السلام ارشاد আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে যখন উপরে গেলেন তিনি এত নিকটবর্তী হলেন যে তিনি শুনতে পারলেন পাচ্ছেন যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কিতাব রয়েছে, যে কিতাবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত ফেরেশতারা সেখানে ভাগ্য এবং অন্যান্য বিষয়াবলী লিখছেন, সেই কলমের আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন। এতটুকু পর্যন্ত যেতে পেরেছেন, কতটুকু পর্যন্ত যেতে পেরেছেন? ইয়াসমাউ ফিহি সারিফুল আকলাম, কলমের আওয়াজ শোনা যায়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কিতাব রয়েছে, যে কিতাবে আল্লাহ সব সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখছেন, আল কাদা ওয়াল কদর যে তকদির গুলো লিখছেন এবং সেগুলি যে লেখালেখি হচ্ছে, ওই লেখালেখি কিতাবের যে কলমের খসখস শব্দ সেই শব্দটুকু যতটুকু দূরত্বে শোনা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিব্রাইল আলাইহিস সালাম সেই পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন, তার বাইরে নয়। সুতরাং কোথায় রয়েছে কিতাব যেখানে লেখা হচ্ছে সেটি অনেক দূরে, অনেক দূরে, তার লেখার শব্দ তিনি পেয়েছিলেন তাও খসখস শব্দ হিসাবে, ততটুকু দূরত্ব পর্যন্তই তারা যেতে পেয়েছিলেন। ولم يثبت ان احدا منهما راى الله عز وجل في هذا المقام। আর এখান থেকে কেউই জিব্রাইল আলাইহিস সালাম অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেন নাই। এই দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা সম্ভব নয়, এর দলিল হচ্ছে মূসা আলাইহিস সালাম যখন বললেন যে রুয়াতিল্লাহি তাআলা ফিদ দুনিয়া ইয়াকযিতুল্লাহু يقذته الغير ممكنا والدليل على ذلك موسى عليه السلام وهو في افضل الرسل। যে মূসা আলাইহিস সালাম যিনি হচ্ছেন রাসূলগণের ভিতরে অত্যন্ত বিশিষ্ট একজন রাসূল, সেই মূসা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন وهو احد اولى العزم الخمسه, পাঁচজন যে মূল প্রধান রসুল রয়েছেন রসুল তাদের ভিতরে অন্যতম রাসুল মূসা আলাইহিস সালাম বললেন কাল রাব্বি আরিনি আনজুর ইলাই, হে আল্লাহ হে আমার রব আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। কাল আল্লাহ তাআলা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, ওয়ালাকিন আনজার ইলা জাবালি ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যে তুমি যদি চাও তাহলে সে পাহাড়ের দিকে তাকিয়ে থাকো তাহলে আমাকে দেখতে পারবে।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাহাড়ের উপরে আবির্ভূত হলেন, তার আগেই জাআলাহু দাক্কা, সেই পাহাড় ধ্বংস হয়ে গেল, আর মুসা আলাইহিস সালাম খাররা মুসা সাইকান, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানের যে কথাটুকু রয়েছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যে এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতে পাও, সুতরাং এটি সম্ভব নয়। এটি যেহেতু সম্ভব নয়, সুতরাং আপনাদের এবং আমাদের সবার জন্য রয়েছে এমন ভাবে ইবাদতটা করো যেন আল্লাহ তোমাকে দেখছেন, ফা ইন লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাক, আর এটি একমাত্র রোজার মাধ্যমে কামিল হতে পারে। এই কারণেই রাওয়াহু নাসাঈর আবি উমামা থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা সাওম, তোমরা রোজা রাখো, ফা ইন্নাহু লা মিসলাহু মিসলালাহু, আর এর মতো অন্য কোনো ইবাদত নাই। এই কথাটুকু কিন্তু নামাজের জন্য, হজের জন্য, যাকাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এটির উদ্দেশ্য রয়েছে। বা ইন্নাহু লা মিসলালাহু, এই ইবাদত এমন একটি ইবাদত, এর এই ইবাদতের মতো অন্য কোনো ইবাদত নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে সঠিকভাবে আপনাদেরকে বুঝতে হবে, আল্লাহ দেখছেন সেভাবে রোজা রাখতে হবে। ক্বাল আল্লাহু তাআলা, হাদিসে কুদসির ভিতরে এসেছে, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সাঈম, যে বনি আদমের প্রত্যেকটি কাজই হচ্ছে তার জন্যই। বনি আদমের আমরা যতগুলো ইবাদত করি, সেই ইবাদতগুলি, ভালো কাজগুলি, সেগুলো আমাদের জন্যই করা হয়। যেমন রোজা, হজ, যাকাত, এগুলি সব কিছু আমাদের ভালোর জন্য। এটি হাদিসের ভিতরে আল্লাহ বলছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু, শুধুমাত্র রোজা ছাড়া। সুবহানাল্লাহ, রোজা একটি অন্য ধরনের। সুতরাং বাংলাদেশি চিন্তা ভাবনা মাথা থেকে দূরে সেরে দূরে সরিয়ে রাখতে হবে। রোজা অন্য কোনো ইবাদতের মতো নয়, এটি আমরা যে আমাদের জন্য করি তা নয়, এটি আল্লাহর জন্য করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বর্ণনা করছেন, ইল্লা সাঈম, শুধুমাত্র রোজা ছাড়া। ফা ইন্নাহু লি, আর রোজা হচ্ছে আমার জন্য, ওয়ানা আজজি বিহি, আর আমি এর প্রতিদান দিব। সুতরাং এখানে প্রাসঙ্গিক ক্রমে আমি একটা কথা বলতে চাই, আমি আগেই বলেছি প্রিয় শ্রোতা যারা শুনছেন, বাংলাদেশের বইপত্র পত্রিকা পত্রিকা ইসলামী চিন্তাবিদদের কথাবার্তা গার্বেজ পড়ে নিজের অন্তরকে কলুষিত করবেন না, তাতে আপনি তাওহীদ থেকে বঞ্চিত হয়ে যাবেন, রোজার মাহাত্ম বুঝতে পারবেন না। আমাদের দেশে পত্রিকায় রোজা শুরু হলে কি হবে, এক শ্রেণীর রয়েছে কতগুলো জ্ঞানহীন ডাক্তার, যারা ডাক্তারি শিখেছে কিন্তু ধর্মের কিছুই জানে না, তারা এসবে রোজার উপকারিতা, স্বাস্থ্যের উপকারিতা বর্ণনা করার জন্য। আর আরেক শ্রেণী হচ্ছে চিন্তাবিদ। এই চিন্তাবিদের প্রথম কথা কি, যে রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে গরিবের দুঃখ বোঝার জন্য, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথা যে বলছে সে ভয়ঙ্কর অন্যায় করেছে, কত বড় অন্যায় করেছে, সে তাকে বুঝতে গেলে পুরো একদিন তাকে অথবা কমপক্ষে 3-4 ঘন্টা এর বিষয়ের উপরই বক্তৃতা দেওয়া সম্ভব। গরিবের দুঃখ বোঝার জন্য রোজা এসেছে, এটি হলো আমাদের দেশের একটি বানানো কথা, বিভ্রান্ত, পথভ্রষ্ট ও বুদ্ধিজীবী ইসলামী চিন্তাবিদদের কথা। এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে গরিবের দুঃখ বোঝার জন্য আর রোজা এসেছে, কষ্ট পাওয়ার জন্য? কোন ধরনের কাজ কাম যাদের নাই, ইসলাম সম্পর্কে গবেষণা করে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, এই ধরনের কথার ছয়লাভ হয়েছে আমাদের দেশ। রোজার উদ্দেশ্য সেটি নয়, রোজা এসেছে আল্লাহর জন্য, এটি হচ্ছে সঠিক কথা। তাওহীদের জ্ঞান যেহেতু নাই, তাওহীদ জিনিসটা কি, এই কারণে রোজাকে বুঝতে পারে নাই, এই কারণে এসেছে স্বাস্থ্য নিয়ে, এসেছে ওজন কমানো, এসেছে এই সেই, এসেছে আরেক বুদ্ধিজীবী যে গরিবের দুঃখ বোঝার জন্য। আর কিছু কিছু লোক আছে রোজার মাঝে কষ্ট করে এমনি ভালো খাবার খায় না, বলে যে
ইফতার যদি ভালো ভালো পোলাও কোরমা খাই তাহলে তো কষ্ট বোঝা হলো না। এই সকল বুদ্ধি আপনাদেরকে যারা দিয়েছেন দিচ্ছেন তারা সতর্ক হন, এগুলো কখনো করবেন না, মুখে বলবেন না। আপনি যদি আমেরিকায় থাকেন, এখানে চিকন চাল পাওয়া যায়, ভালো খাবার পাওয়া যায়, আপনাকে আপনি খাবেন, কেন খাবেন না? আপনি এই থিওরি কোথায় আবিষ্কার করেছেন যে আপনাকে কষ্ট করতে হবে, রোজা রাখতে হবে? এগুলো কি হাদিস কোরআনের কথা? এগুলো মানুষের বানানো কথা। যেমন হাদিসের ভিতরে এসেছে, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিসলু আজরাহু গায়রাহু আন্নাহু লা ইয়ানকিস মিন আজরি সাঈম শাইউ। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে এবং সে যে ইফতার খাবে কারোর সওয়াব কমবে না। এখানে ধনী গরিব বলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। আপনি কোথা থেকে এটা পেলেন? বাংলাদেশের রোজা সম্পর্কে ভুল ধারণাগুলো আলোচনা করতে গেলে রাত পোহে যাবে, কিন্তু শেষ হবে না। রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে সমূলে নষ্ট করেছে। এর ভিতরে দায়ী হয়েছে আমাদের আলেম ওলেমা এবং সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবী। কোনো হাদিস, কোনো সহিহ হাদিসের কোনো দলিল ছাড়াই মনের ইচ্ছাহিদা অনুযায়ী যে যেমনে পারছে রোজা সম্পর্কে কথা বলে বেড়াচ্ছে, বই লিখছে, মানুষকে প্রচার করছে। আর এই কারণে আমাদের দেশের মসজিদের ভিতরে যখন ইফতার দেওয়া হয় তখন আমাদের দেশের সম্পন্ন পরিবারের লোকরা ইফতার করে না মসজিদে। আপনারা যারা টরন্টো এবং নিউ ইয়র্কে মানে মসজিদে গিয়ে ইফতার করেন তারা সবাই জানেন, যাদের বয়স বেশি বাংলাদেশ থেকে এসেছেন, আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশের মাটিতে মসজিদের কোনো ইফতার বাংলাদেশের কোনো ভদ্রলোক খায় না। এর কারণ কি? আকিদা নষ্ট, আকিদায় দুষ্ট হয়েছে আমাদের এই দেশ। এর জন্য দায়ী হচ্ছে সে সকল মৌলানা বৃন্দ যারা মিথ্যা কথা, ভুল কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করছে। আর সাথে রয়েছে আমাদের সেই জনগোষ্ঠী যারা কোরআন হাদিসের কোনো ইত্তেবা করতে পারছে না সঠিকভাবে, বইয়ের অভাবে, সঠিক জ্ঞানের অভাবে পারছে না। দেখা যায় যে মসজিদের ভিতরে ইফতার দিলে কোনো ভদ্রলোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, আইনজীবী, তারা কেউই মসজিদে ইফতার করে না। কারণ কি? ওটা ফকির মিসকিনের জন্য। আমি ইফতারি খাওয়ানোটা হলো ধনী লোকের কাজ, রোজা যেহেতু করে রেখেছি সুতরাং ওটা তো ফকির মিসকিন খাবে। আমি যদি ইফতারি মসজিদে গিয়ে করি তাহলে তো আমার মানসম্মান থাকে না, এবং ওই মানসম্মান থাকে না এইভাবে আমরা বড় হয়েছি বাংলাদেশে। কারণ আমাদেরকে বোঝানো হয়েছে যে গরিবের দুঃখ বোঝার জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম, এই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। এটি বললে তাওহীদ থাকবে না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসির ভিতরে এসে, ফা ইন্নাহু লি, এটি আমার জন্য। এখানে গরিব দুঃখী কোথায় আসলো? রোজা রাখার এই সুতরাং তাওহীদের সাথে রোজার সম্পর্কটাও এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাসভাবে তিনি রোজাকে মানে তিনি রেখেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রোজা যারা রাখে যে ওয়া আম্মা ইসতিদালু বিকাউলি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম لخلوف لخلوف فم فم صائم اطيب عند الله من ريح المسك رواه البخاري ومسلم যে রোজাদারের মুখের দুর্গন্ধ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিস্ক, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজুদ করে রেখেছে, আল মিস্ক, এটি হচ্ছে জান্নাতের একটি সুগন্ধ। আল্লাহ সহিহ হাদিসের ভিতরে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি রোজা রাখবে তার মুখ থেকে বের হওয়া, এখানে বুঝতে হবে মুখের দাঁতের দুর্গন্ধ এখানে বোঝায় নাই, এটি বোঝাইছে সাঈম, লিখালুফ ফাম সাঈম, মুখের ভিতর থেকে রোজা রাখার জন্য যে দুর্গন্ধটা আসে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিস্কের মতো মনে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে এইভাবে গ্রহণ করছে। এটি আল্লাহ যেহেতু এটি অন্য, অথচ আপনারা লক্ষ্য করেছেন যে রোজা নামাজের ক্ষেত্রে কিন্তু মুখে দুর্গন্ধ থাকলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদ থেকে বের হয়ে যাও, অথবা মিসওয়াক করার জন্য পরামর্শ দিয়েছেন। রোজাতেও মিসওয়াক করা যায়, কিন্তু রোজাটার বিনিময়ে এটার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহ। আর এটিকে বোঝার
আমি কোনো উদাহরণ খুঁজে পাই না। কি করে আমি বহু চিন্তা করেছি যে কিভাবে একটি দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিহেল মিস্কের মতো মনে হতে পারে। এটি আমরা কল্পনা, আমাদের যে লজিক সিস্টেম সেইটি দিয়েও আমরা এর কুল কিনারা পাই না। তবে আমার কাছে কেন জানি মনে হয় এই অনেকটা আমি এই জিনিসটা নিয়ে আমার একটু চিন্তা এসেছে, আমি আমার শ্রোতাদের কাছে আমি সেটি নিবেদন করতে চাই। মনে করেন একজন প্রবীণ মহিলা অথবা প্রবীণ ব্যক্তির অথবা কোনো 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 দম্পতির দীর্ঘদিন কোনো সন্তান হয় না, কোনো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাই, হঠাৎ করে তাদের যদি একটি বাচ্চা হয় এবং সেই বাচ্চাকে যখন মানুষ আদর করে ছোট অবস্থাতে, আমি দেখেছি যে অনেক দাদি অনেক নানি তারা ওই বাচ্চার পায়খানাকে হাতে নিয়ে নেয়, ওই পায়খানা কে একটুকুও ঘৃণা করে না, ডান হাতে পায়খানা নিয়ে নেয়, সাথে সাথে হাতে নিয়ে এটা পরিষ্কার করে ফেলে। কারণ ওই পায়খানাকে তখন পায়খানা মনে হয় না, ওই দাদির ওই নানির পায়খানা ওরকম মনে হয় না, কারণ এত পছন্দ করছে যে এত এতদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বাচ্চা তাকে দান করেছে, নাতি তাকে দান করেছে, ওই নাতির উপরে সে এত পছন্দ, অন্য কোনো বাচ্চা পায়খানা করলে সেটি কিন্তু ওই নানি দাদি গ্রহণ করবে না, সেটি হাতে ধরবে না, কিন্তু যাকে সে পছন্দ করে অনেক দিন পরে পেয়েছে ভালোবেসেছে তার পায়খানা পেশাবটাকে হাতে পরিষ্কার করছে, হাতে নিয়ে নিচ্ছে, এরকম আমি দেখেছি। এটি সম্ভব যদি মাত্র নিঃশর্তভাবে একান্তভাবে ওই বাচ্চাকে খুব চেয়ে চেয়ে বহু কষ্ট বহু প্রতীক্ষার পর সে পায় তাহলে এই কাজটুকু করতে পারে। তাতে বোঝা যাচ্ছে যে ভালোবাসার তীব্রতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই এবাদতকে এত পছন্দ করেন যে তার ওই দুর্গন্ধটাকে ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই উদাহরণ হয়তো যথেষ্ট নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কতটুকু পছন্দ তিনি করেন, কিন্তু তার একটা নমুনা দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন যেন আমরা কিছুটা হলে আজ করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে তাওহীদের বিষয় হচ্ছে যে আমি বলেছি যে ওই রোজার মাস আসলে ইচ্ছা করে করে কষ্ট করবে কিছু, এটি এটির সংখ্যা কম, এটি হচ্ছে এক ধরনের পণ্ডিত কিছু লোক আছে কোরআন হাদিস বেশি বুঝে ফেলেছেন, তারা সুফি মতবাদ থেকে কিছু ধারণা এনেছেন যে কি করতে হবে, মোটা চালের ভাত খেতে হবে, আটা রুটি খেতে হবে, আর অল্প করে ইফতার করতে হবে, অল্প করে সেহরি খাইতে হবে, তাহলে রোজাতে বেশি কষ্ট করবে, বেশি সওয়াব হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো কোনো কিছুই রোজার সাথে সংশ্লিষ্ট নয়, আপনার যা খুশি তাই খেতে পারেন ইনশাআল্লাহ তাআলা, তাতে রোজার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। আপনাকে শুধু শুধু মানে কষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা কে আমাদের জন্য পাঠান নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কষ্ট চান না, তিনি আমাদের জন্য সহজ করতে চান, এই কারণে তিনি আমাদেরকে ছেড়ে দিয়েছেন এবং আমরা আমাদের তৌফিক অনুযায়ী খাবো, আর এইগুলি বলবো না। ওয়াকুলু ওয়ালাকিন যালিকা ইয়াদখুলু ফি কাওলাহু তাআলা কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহু লা ইউহিব্বুল মুসরিফিন। যেটি হারাম সেটি হচ্ছে মানে এক্সট্রাভাগান্স, যে যেইগুলি আপনি অতিরিক্ত করেন অপচয় করেন সেটি খারাপ, অপচয় করাটা ঠিক নয়, অপচয় অবশ্যই এটি খারাপ রোজার মাসে অতিরিক্ত, কিন্তু তার মানে এই নয় যে আপনি ভালো ভালো খাবেন না, আপনি ভালো ভালো খাবেন। এখানে নতুন থিওরির জন্য আমাদের অপেক্ষা নাই, বরঞ্চ শরীয়ত পরিবর্তন করার সামিল হবে, সুতরাং এই ধরনের কথা আমরা বলবো না। ওয়ালফাআলুল মুহাররিমু বাদা ইনতিহা সাওম। আর তাছাড়া আরেকটি জিনিস আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ইফতার এবং সহর এগুলো খাওয়া তো হচ্ছে রোজার বাইরে, অপচয় যদি হয়েও থাকে অন্যায়টা হচ্ছে রোজার বাইরে, রোজার ভিতরে তো কোনো ক্ষতি হচ্ছে না, কারণ রোজা তো রাতের বেলা হচ্ছে না, রোজা হচ্ছে দিনের বেলা, সুতরাং এটি পরিত্যাগ করাই বেটার উত্তম, কিন্তু এতে রোজার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, আমরা যতটুকু পরিমাণ কষ্ট করব এবং খরচ করব সে অনুযায়ী আমাদের পুরস্কার নির্ধারিত থাকবে,
এটি হচ্ছে একটি হাদিস সহিহ ইন্না লাকা মিন আজরি আলা কাদরা নিসাবিক নিসাবিক ও নাফাতিক নাফাত নিফাকাতিক নিফকাতিক ও নাসাবিক যে আমরা যে নিফাক নিফকাতুন যে আমরা যে কষ্ট করব এবং আমরা যে খরচ করব সেই অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার নির্ধারণ করবে। এই হাদিস রোজার জন্য আসে নাই, কিন্তু এটি আমি বলে রাখছি যে এই হাদিস দ্বারাও প্রমাণ হয় না যে রোজাতে কষ্ট করতে হবে। অনেকে এই হাদিসের দলিল দিয়ে কথা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কষ্ট অনুযায়ী তোমাদের পুরস্কার নির্ধারিত থাকবে। এই হাদিসটুকু শেখ আলবানী সহিহ আত-তারগিব ওয়াল তারহিব কিতাবে 1116 নম্বরে সহি বলেছেন, কিন্তু এই হাদিস সহি হলেও এটি রোজার জন্য আসে নাই। সুতরাং কষ্ট করে রোজার সওয়াব বাড়ানো যাবে না, এটি হচ্ছে মূল কথা। রোজা এমনই একটি বিষয় যে সেই বিষয়ে রোজার তেমন কোনো ক্ষতি হবে না যদি আপনি শরীয়তের ভিতরে থেকে আপনি আপনার কাজগুলো করেন। যদি না করেন যে বাকি কাজগুলো সেগুলোতে আপনার গুনাহ হবে, কিন্তু রোজার কোনো ক্ষতি হবে না, কারণ এর দলিল নাই। যেমন হিজাব যদি কেউ না পরে, একজন মানে ভদ্র মহিলা মানে একটি মুসলিমা, তিনি রোজা রাখছেন কিন্তু তিনি হিজাব করছেন না, তো তাহলে সে একটি অন্যায় করছে, কিন্তু তাতে তার রোজার সমস্যা হচ্ছে না, রোজা তো হয়ে যাচ্ছে। সেটি তার আসল কাজটুকু সে করছে না, এটি গুরুত্বপূর্ণ। হিজাব রাখা তার জন্য ফরজ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু সেটি অন্যায় হিসাবে থেকে যাচ্ছে, কিন্তু তার রোজাটা হয়ে যাচ্ছে। তেমনি ভাবে পুরুষদের ভিতরে অনেকে দেখা যায় যে রোজার সময়ে শেভ করে, তাদের দাড়িগুলোকে বিয়ার্ডগুলোকে শেভ করে, তাতে কিন্তু রোজার কোনো সমস্যা থাকছে না, কিন্তু রোজা হয়ে যাচ্ছে, কিন্তু ওই কাজগুলো অন্যায় হচ্ছে। এখানে আরেকটি কথা আমি বলতে চাই যে রোজাকে সম্মান জানানো, এটি হচ্ছে আরেক সমস্যা আমাদের দেশে। আমাদের দেশে এই ধারণা খুব প্রবল যে রোজা আসলে কি করতে হবে, হোটেল রেস্তোরাঁ সব বন্ধ করতে হবে, কারণ রোজাকে সম্মান জানাতে হবে। আমাদের ঢাকা শহরে যারা বড় হয়েছেন, চিটাগাং আমি জানি না অন্যান্য শহরে হয় কিনা, মিছিল বের করে রোজাকে সম্মান জানানোর। তাহলে কি করতে হবে, রোজার মাসে সমস্ত হোটেল টোটেল বন্ধ করে দিতে হবে, কেউ খেতে পারবে না। তো রোজার বাইরে যারা আছে অসুস্থ তারা কিভাবে খাবে সেটার কোনো চিন্তা নাই। তারপরে যারা হিন্দু আছে, খ্রিস্টান আছে, যারা ইসলাম ধর্মে অবলম্বন করে না, তারা কিভাবে খাবে তার কোনো পরোয়া নাই। হোটেল বন্ধ করতে হবে, কি করতে হবে, রোজার পবিত্রতা হাসিল করতে হবে। আমরা কি কখনো এরকম মিছিল করেছি যে রোজার মাসে ঘুষ খাব না, অথবা ব্যাংকের থেকে লোন নিব না সুদের উপরে? এগুলি কি আমরা মানে রোজার মাসে, এগুলি তো ঠিকই করছি, ওগুলোর জন্য তো কোনো মিছিল হচ্ছে না যে রোজার মাসে ব্যাংকগুলোকে আমরা বন্ধ করে দিই, এটি কি আমরা কি বলি? বলি না। তারপরে ঘুষ খাওয়াকে রোজার মাসে বন্ধ করি, এগুলো কি করি? করি না। কোথার থেকে এসেছে যে হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে হবে? এগুলি গর্হিত কাজ, এগুলো রোজাকে সম্মান জানানো, এর কোনো দলিল নেই। এটি বাংলাদেশীয় মানে মানে একটা তরিকা। এই তরিকা কোথার থেকে এসেছে আমার জানা নেই, আমি অনেক চেষ্টা করেছি এর দলিল অনুসন্ধান করার জন্য যে রোজাকে সম্মান জানানোর বিষয়টা কি। এটি কোরআন হাদিসে তেমন কোনো কিছু পাওয়া যায় না। আরেকটি বিষয় হচ্ছে যারা রোজা রাখে না খাচ্ছে, তারা আবার রোজাদারদের সামনে খায় না, কারণ সম্মান করে। এটি দুটি বিষয় রয়েছে। আপনি যদি বাসায় আপনার ছোট বাচ্চা কাচ্চা রোজা রাখে, যেহেতু তারা ছোট, তাদেরকে তারগিব দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের সাথে খাবেন না, সামনে খাবেন না। এটি এটি শিক্ষার জন্য, তারবিয়াতের জন্য খুবই ভালো, উপকারী, এটি ঠিক। কারণ ছোট্ট বাচ্চা যারা রোজা রাখছে তারা হয়তো বুঝতে পারছে না যে খেলে কি হবে, তো সুতরাং অথবা লোভ সামলাতে নাও পারে, এই জন্য বাচ্চা বাচ্চাদের সামনে খাওয়াটা ঠিক না। সেটারও কোনো দলিল নাই, কিন্তু সেটি হচ্ছে আমাদের ধারণা যে এটি বাচ্চাদের জন্য উপকারী। কিন্তু এমন কোনো হাদিস নাই, দলিল নাই যে রোজাদারের সামনে খাওয়া যাবে না। বরঞ্চ একটি হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতা তৈরি করেছেন, রোজাদারদের সামনে যদি কেউ খায় তাহলে ওই রোজাদারের উপরে ফেরেশতারা
রহমত কামনা করে, তার জন্য মাগফিরাত কামনা করে, উল্টা। যেমন হাদিসের ভিতরে আছে, যদিও হাদিসটা মানে মাওকুফ অর্থে সহি, মারফু অর্থে সহি নয়, যেমন এসেছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু সাল্লুনা, যেমন এসেছে যে ইন্নাল মালাইকাতি তুসাল্লি আলা সাইম ইজা উকিলা ইনদাহু হাত্তা ইয়াফরুগু, যে আবার এসেছে ইন্না সাইমা ইজা উকিলা ইনদাহু সাল্লাত আলাইহিল মালাইকাতু হাত্তা ইয়াফরুগু, আল সাইমু ইজা উকিলা ইনদাহু সাল্লাত আলাইহিল মালাইকা, যে রোজাদারদের সামনে কোনো ব্যক্তি যদি খায়, মনে করেন আপনি রোজা রাখছেন আপনার সামনে কেউ খাচ্ছে, তাহলে ফেরেশতারা আপনার উপরে সালাওয়াত পাঠাবে, সালাওয়াত পাঠাবে। এখানে হাদিসের বর্ণনাকারী সাহাবী তারা কেউ বলে নাই যে খাওয়া নিষেধ, উল্টা আরো রিওয়ার্ড রয়েছে। আপনার সামনে যদি কোনো লোক খায় আর আপনি রোজা রাখছেন, সেই ক্ষেত্রে আপনাকে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, এটি আছে। এই যদিও এই এই হাদিসটুকু মাওকুফ, এটি এটি আখরাজাহু ইবনে আবি শাইবা ওয়া আব্দুর রাজ্জাক ওয়া ইবনে মুবারক তারিকাদাতা আন আবি আইয়ুব আন্নাহু, এটি মাওকুফ অর্থে সহি, হাযাল হাদিস ইসনাদু সহিহ আলা শর্ত শাইখাইন ওয়া হুয়া মাওকুফ ফিল হুকুম আল মারফু, এরকম। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রোজাদারদের সামনে খাওয়া যায়, খাওয়া তাতে কোনো সমস্যা নাই, বরঞ্চ রোজাদারদের জন্য ফেরেশতারা দোয়া করে যদি তার সামনে কেউ খায়, এই ধরনের কথাই বিভিন্ন সাহাবীরা বলতেন, কারণ এই হাদিসটুকু মাওকুফ হতে সহি, এটা সাহাবীদের থেকে এসেছে। ওয়া হাযাল ইসনাদ শরতু সাইখাইন, এবং এটি এটি মাওকুফ হতে সহি, শেখ আলবানী বলেছেন সিলসিলাতিল আহাদিস দাইফিয়া আল মাওদুয়ার ভিতরে 1332 নম্বর হাদিস। তো আমরা দেখতে পাচ্ছি যে রোজাদারদের সামনে খাওয়া যায় এবং খেলে বরঞ্চ রোজাদারের উপকার হয়, কারণ রোজাদারদের জন্য যদি কেউ খায় তাহলে তার ফেরেশতা তার জন্য দোয়া করবে, তো এটা তো আরো ভালো, মানে যদি কেউ খায়, যদিও খাওয়া মানে, কিন্তু আমরা না বুঝে, যেহেতু আমাদের বাংলাদেশি মন মেজাজ, হ্যাঁ সাথে সাথে আমরা হাদিস বলে দিচ্ছি, হাদিস না থাকলেও সমস্যা হচ্ছে এখানে আমাদের মন মেজাজের ভিতরে কোনো কোরআন হাদিসের আদৌ আছে কি না জিজ্ঞাসা করার কোনো কোনো প্রয়োজন নাই, আমরা আমার যুক্তি দিয়ে আমরা ধর্ম তৈরি করি, হ্যাঁ সাথে সাথে বলে দিচ্ছে এটা হারাম হারাম খাওয়া যাবে না এই সেই, তারপরে তাকে একটা ধমক দিবে লজ্জা সরম না এই ইত্যাদি ইত্যাদি, এগুলো গর্হিত কাজ। হাদিস না জেনে আন্তাজেই নিজেই নিজেই হুকুম বর্ণনা করা, আল্লাহ আমাদের সবাইকে এই দুর্ঘটনা থেকে, এই ধরনের গর্হিত কাজ থেকে হেফাজত করুক, আমিন। রোজাকে সম্মান জানাতে গিয়ে আমাদের দেশের মহিলারা যারা মাসিকের জন্য রোজা রাখেন না, তারা না খেয়ে থাকে, এ হচ্ছে আরেক সমস্যা, তারা খাবে না, সারাদিন না খেয়ে থাকবে কেন, আপনার কি হয়েছে কি সমস্যা, যে আমি রোজা আমার রাখতে হবে না কারণ আমার মাসিক শুরু হয়েছে বেলা দুইটার সময়, আমি এখন না খেয়ে থাকবো, এটা কোন হাদিস, এই হাদিসের জন্ম কোথায়, এই হাদিস কোন বইতে লেখা আছে, এটার কোনো জাল হাদিসও নাই, আশ্চর্য, এটি এসেছে বাতিল আকিদা থেকে, কারণ রোজা রাখা এবং খাওয়া এটা তাওহীদের সাথে সম্পর্ক, ফাইন্নাহু লি, এটি আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খবর রাখতেছে, আপনাকে এখানে দেখাতে হবে না মানুষকে যে আমি খাচ্ছি না খাচ্ছি না, এটার কোনো ফজিলত নাই, কিচ্ছু নাই, এটাতে আপনার কি লাভ, কোনো লাভ নাই, বরঞ্চ আপনার উচিত ছিল খাওয়া। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এটা ইবনে মাসউদের কথা, মান উকিলা আউয়ালান আউয়ালান নাহার ফালইয়াকুল আখিরা, যে ব্যক্তি দিনের শুরুতে খাবে সে শেষেও খাবে, আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে শুরুতেও যদি খান তাহলে শেষেও খাবেন, আপনি না খেয়ে থাকবেন কেন, ও হোয়াট ইজ দ্য প্রবলেম, সুতরাং এই ধরনের কাজ করে কোনো লাভ নেই, কারণ তাওহীদ
শিক্ষা লাভ হয়নি দেখে এই সমস্যা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে শয়তান, এটিতে অনেকে হাসি তামাশা করে এই কারণে, কারণ আপনারা যারা হাসাহাসি করেন তাদের খেদমতি বলছি। আমরা জানি যে রোজার মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বেঁধে রাখে, ও সুলসিলাত শায়াতিন, রাওয়াহুল বুখারী, বুখারীতে এসেছে, মুসলিমের ভিতরে এসেছে, সুলসিলাত শায়াতিন, শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখে। আর আরেকটি হাদিসে এসেছে ওয়া তুগাল্লা ফিহি মারাদাতুশ শায়াতিন। এখানে দুটো হাদিস এসেছে, একটি হাদিসে নাসাইতে সেখানে বলেছে সবচেয়ে দুষ্ট জিনদেরকে, শয়তানদেরকে বন্দি করে রাখা হয়। তো একটি হচ্ছে শায়াতিন, আরেকটি হচ্ছে সবচেয়ে বেশি শয়তান, মারাদাতুশ শায়াতিন, শয়তানদের ভিতরে যে সবচেয়ে বেশি অনিষ্টকর তাকে বন্দি করা হয়। এর অর্থটা কি? তাহলে রোজার মাসে যে অন্য অন্য কাজগুলো হচ্ছে, শয়তানি কাজগুলো হচ্ছে, আমরা নামাজের ভিতরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি নাফখি নাফসিতে পড়ছি, এটা পড়ার অর্থ কি? সুতরাং এটা জানতে হবে যে রোজার মাসে বেঁধে রাখে এর অর্থ কি। হাদিস পড়লেও সেটার ব্যাখ্যা অনেকে জানে না, বিধায় অনেকে অনেক ধরনের টিটকারি জোকিং এগুলো করে, এই সকল যোগ করা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। এর অর্থ হচ্ছে মুহাদ্দিসরা বলছেন আল মুসাফাদা বাদা শায়াতিন ওয়া হুয়া মুরাদাতু লা কুল্লুহুম কামা তাকাদ্দামা ফি বাদা রিওয়ায়াত, যে সবচেয়ে বেশি খারাপ যে শয়তান সেগুলোকে বন্দি করা হয়, সবগুলোকে বন্দি করা হয় না। এটি হচ্ছে একটি ব্যাখ্যা। শায়াতিন মানে সব শায়াতিন নয়, মারাদাতু শায়াতিন, কারণ এটা নাসাইতে এসেছে যে বর্ণনাকারী বলেছে যে শয়তানদের ভিতরে সবচেয়ে অনিষ্ট যে শয়তান সেগুলোকে বন্দি করে, সব শয়তান নয়, তার মানে সে শয়তানি করে কিন্তু কম করে, কারণ যেই ভয়ঙ্কর শয়তানগুলো সেটা আটকা পড়েছে। এটি একটি অর্থ। আরেকটি অর্থ হতে পারে যে খারাপ কাজগুলো রোজার মাসে কমে যায়, যেটা আমরা দেখতে পাই, অথবা রোজার মাসে খারাপ হয়, খারাপ কাজ হয় কিন্তু অন্য সময়ের তুলনায় কম হয়। আর এমনকি যদি সব শয়তানকে, স্কলাররা বলছেন যে সব শয়তানকে যদি বন্ধ করে, বন্দি করে রাখা হয়, তার মানে এই নয় যে খারাপ কাজ হবে না। খারাপ কাজের কারণ শয়তান ছাড়া আরো আছে, যেমন খারাপ শয়তানি অন্তর, এগুলো আছে, আন্নাল মাকসুদ তাকলিল শুরুর ফিহি ওয়াহাজাল আমর মাহসুস ফা ইন্না ওয়াকা যালিকা ফি আকলা মিন গায়রিহি ইল্লা লা ইয়ালজিমু মিন তাসফির জামিআইকুম জামিহিম আন লা ইয়াকাউ ইয়াকাউ শাররা ওয়ালা মাআসিয়াহ লিআন্না লিযালিকা আসবাবান গায়রি শায়াতিন কাল নুফুস খাবিসা। এমনও আছে যেমন আল নুফুস খাবিসা, শয়তানি অন্তর আছে মানুষের ভিতরে, সেগুলো দ্বারা শয়তান শয়তানি কাজ হতে পারে। তারপরে হচ্ছে আমাদের এই যে খারাপ অভ্যাসগুলো, ব্যাড হ্যাবিটগুলো আছে, তারপরে মানুষ রূপী শয়তান আছে, ও শয়তানুল ইনসিয়া, যে সব মানুষ রূপী শয়তান, শয়তানি অন্তর এবং খারাপ হ্যাবিট, এগুলো কিন্তু মুক্ত থাকছে, এগুলো কিন্তু বন্দি হচ্ছে না। সুতরাং রোজার মাসে মানে শয়তানের প্রভাব থাকতে পারে কিন্তু কম থাকবে, এটি হচ্ছে এটার অর্থ। আশা করি বুঝতে পেরেছেন। এর এটার উপরে বিস্তারিত জানতে গেলে এটার উপর একটি বই আছে যে শয়তান বেঁধে রাখা হয় এর অর্থ কি, আপনারা যদি চান তাহলে বই কিনে পড়তে পারেন, এটা ইংরেজিতে বের হয়েছে কিছুদিন আগে। এখন আসুন রোজার সাথে আমাদের নামাজের কি সম্পর্ক। রোজা সাথে নামাজের সম্পর্ক আলোচনা করার আগে নামাজ পড়ার জন্য যে কাজটুকু করা হয় সেটি আমরা শিখব, ভালোভাবে শিখব। এর প্রথম হচ্ছে কি, উজু। উজুর ভিতরে নাকে পানি নিতে হবে। আমাদের দেশে রোজার মাসে নাকে পানি নেয় না, যারা সহি হাদিসের দলিল অনুযায়ী এর নিষেধমূলক কোনো হাদিস নাই। এটা আসলো কোথার থেকে, যুক্তি থেকে এসেছে, যুক্তি। বিশিষ্ট যুক্তিবিদ ইসলামকে নষ্ট করেছে
তারপরে চিন্তাবিদরা ইসলামের ক্ষতি করেছে, এর একটা দলিল হচ্ছে যে ওই রোজার মাসে নাকে পানি টানে না, যেটা কি করে ভিজা আঙ্গুলটা নাকের ভিতরে ঢুকায়, ভিজা আঙ্গুল নাকের ভিতরে ঢুকানোর কোনো জাল হাদিসও নাই, কোনো হাদিস নাই, এটা 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 মানুষের বানানো, আমাদের দেশের বানানো। সাবিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু ক্বালা লিল ক্বাইদ মিন আস-সবর ইসবাগুল উদু লাকীদ ইবনে সাবুরা, এই হাদিসটা হচ্ছে আল লাকীদ ইবনে সাবুরার হাদিস নামে প্রসিদ্ধ। ইসবাগুল উদু, তোমরা উদুকে পরিপূর্ণ করো, ভালোভাবে করো। ও খাল্লাল বাইনা আসাবিউ, তোমরা আঙ্গুলগুলোর মাঝখানে খিলাল করো, আঙ্গুলগুলোর মাঝখানে খিলাল কর। আমরা উজুর ক্লাসে সেটি আলোচনা করেছি যে আঙ্গুলগুলো খিলাল করতে হবে, যদিও আপনি মনে করেন যে আঙ্গুলগুলোর ফাঁকে পানি চলে গেছে, কিন্তু খিলাল করা একটা ইবাদত, উজুর একটি অংশ কিন্তু। ও খাল্লাল বাইনাল আসবা, এটা করতে হবে, আপনি মনে করলে হবে না, মনে করলেও করতে হবে। আরেক আরেকটি কি করতে হবে, নাকে পানি দিতে হবে। ও বালিগু ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, এখানে নাকে পানি দিতে হবে, শুধু অতিরিক্ত পানি টানা যাবে না, এটি হচ্ছে রোজা রাখলে এটি করা যায় না, কিন্তু মুখমণ্ডল ধোয়া ওয়াকসিলু উজুআহুম, এটি তো ফরজ। রোজা মানে উজুর একটি, মুখমণ্ডল ধোয়া হচ্ছে উজুর একটি রকন, মুখমণ্ডল ধোয়া ছাড়া তো আর উজু হবে না। মুখমণ্ডল ধোয়ার ভিতরে রয়েছে মাদমাদা, একটি হচ্ছে কুলি করা, কুলকুচি করা, গড়গড়া করা নয়, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এই গড়গড়া এটা কোথায় এসেছে, এটা হাদিসে কোনো দলিল পাওয়া যায় না, গারগার এটি হাদিসে নেই, আর এসেছে মাদমাদা, মাদমাদা হচ্ছে কুলি করা। সো রোজার মাসে কুলি করতে হবে, আর কি ইস্তিনশাক, নাকে পানি নিতে হবে। কি করা নিষেধ করেছেন, ওয়া বালিগু, বালিগু ফিল ইস্তিনশাক, যে নাকে বেশি পানি টেনে ভিতরে নিয়ে যাওয়া, একেবারে ভিতরে নিয়ে একেবারে ছেড়ে দেওয়া। যদিও আমাদের দেশের লোকরা নাকে পানি টানার অভ্যাস নাই, যেটি আমাদের দেশে অভ্যাস নাই সেটাও আমরা আসলে কল্পনাই করতে পারি না, বললে অনেকে আবার মানে মন খারাপ করে। আমাদের দেশে তো ইসলাম আসে নাই, ইসলাম এসেছে দুনিয়ার অনেক দেশে, সুতরাং আমরা যেটা করতে পারি না তার মানে এই না দুনিয়ার কেউ করে না। ভালোভাবে নাকের ভিতরে পানি টেনে নেয় পৃথিবীর সমস্ত মুসলমানরাই, শুধু ভারতবর্ষের ছাড়া, তারা নাকে দুটো আঙ্গুল দেয়, ভিজা আঙ্গুল, আর অথবা পানি ছুঁড়ে মারে, পানি ছুঁড়ে মারার কোনো হাদিস নেই। হাতের তালুতে পানি নিয়ে নাকে টানতে হবে, আর নাকে যদি পানি টানে তাহলে কোনো অবস্থাতেই, যারা মেডিকেল সায়েন্স পড়েছেন অ্যানাটমি ফিজিওলজি, পানি কখনোই গলার ভিতরে যাবে না, কাশি চলে আসবে, কারণ নেজোফেরিংস এর পরে অরোফেরিংস, তারপরে হচ্ছে ল্যারিংস, সেখানে শ্বাসযন্ত্রে পানি যায় না, পানি মুখে চলে আসবে, ম্যাক্সিমাম পোস্ট নেজাল এরিয়া থেকে ড্রিপ হলেও এটা মুখে চলে আসে, পানি কখনোই পেটের ইসোফেগাসে যায় না, যারা ফিজিওলজি পড়েন এবং চেষ্টা করে দেখতে পারেন। এই এই ক্ষেত্রে যে সকল স্কলাররা লিখেছে নাকে বেশি পানি টেনলে এটা গলার ভিতরে চলে যাবে, সেটি সতর্কতার জন্য লিখেছে, তারা তো ডাক্তার না, কিন্তু মেডিকেল সায়েন্সের মতে পানি যদি টানেন তাহলে ওইটা কখনোই গলার ভিতরে পেটের ভিতরে যায় না ইনশাআল্লাহ তাআলা। পানি গলার ভিতরে নাক দিয়ে যেতে গেলে আপনাকে অজ্ঞান হইতে হবে, তখন আপনি মানে এইটা ডাক্তারি বিষয় আমি আলোচনা করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই ডাক্তার হিসাবে, যে নাকে পানি টানলে, একটু বেশি জোরে টানলেও সেটি কখনোই পেটের ভিতরে যায় না, এটা মনে হয় যায় কিন্তু যায় না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাক মুখ ফেরিংস অস্টিওফেরিংস এগুলোকে এইভাবেই তৈরি করেছে। আপনি ইচ্ছা করলে অ্যানাটমি বই খুলে দেখতে পারেন, আসলে পানি খুব বেশি উপরেও যায় না, টানলেও যায় না, এটি অ্যান্টেরিয়র কোয়ানা পর্যন্ত যায় না, এটা নাকের বিপরীত থাকে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে রোজার মাসে ফরজ গোসল করবেন যখন, আর যখন আপনি পবিত্র হবেন নামাজ পড়ার জন্য উজু করবেন, আল্লাহর ওয়াস্তে নাকে পানিটা নিবেন, আর উজু না হইলে আপনার নামাজ হবে না, নামাজ না হইলে তো সব শেষ, রোজা টোজা আর কি রেখে কি লাভ, উজু নামাজের পূর্ব শর্ত, তো উজু হচ্ছে না তো আর কি নামাজ পড়বে সে। সুতরাং
আজগুবি। আর একটা জিনিস হচ্ছে কি, যে নাকের রাস্তার সাথে ওই গলার রাস্তার এত সরাসরি যোগাযোগ নাই, মানে যোগাযোগ আছে কিন্তু সহজেই সেখানে কিছু যায় না। যেমন আমাদের দেশে বাংলাদেশের ফতোয়ার বইগুলোতে লেখা আছে, অ্যাজমা রোগী রোজা রাখার সময় পাস নিতে পারবে না। ওই হুজুর যিনি ফতোয়া দিয়েছেন সে তো ডাক্তার না, ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে নাই যে এই যে মানুষরা পাস নেয় অ্যাজমা রোগীর ক্ষেত্রে, হাঁপানি রোগীরা, এই পাফের ওষুধটা কোথায় যায়। উনি মনে করেন যে মুখের ভিতরে কিছু টানলেই সবগুলা পেটে যায়, উনার জ্ঞান নিয়ে তো কোরআন হাদিস হয়নি। সুতরাং রোজার মাসে অ্যাজমা রোগীরা পাফ নিতে পারবে, তাতে কোনো সমস্যা নাই, কারণ ওই পাফটা অ্যাজমা পাম্পের পাফ, এটি লাংসের ভিতরে যায়, ফুসফুসে যায়। তাহলে তো সমস্যা কি, ফুসফুসে, ফুসফুসে কি খাদ্য নাকি, ওইখানে পাকস্থলী নাকি, ফুসফুসে গেলে সে রোজা রাখতে পারবে। এই ভুল ফতোয়ার জন্য বাংলাদেশে বহু হাঁপানি রুগী, অ্যাজমা রুগী রোজা রাখে না। এর দায় দায়িত্ব ওই মাওলানা সাহেবকে পরকালে জবাব দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। যেটি জানেন না সেই বিষয়ে ফতোয়া দেওয়া চলবে না, দেওয়া উচিত নয়। এরপরে আসুন নামাজের সাথে সম্পর্ক। অনেক লোক আছেন রোজা রাখেন নামাজ পড়েন না। রোজা রাখে যদি নামাজ না পড়ে তাহলে ওই রোজা কবুল হবে না, এর দলিল কি? কারণ এটি তো বললে হবে না, একটি কথা বললে আপনাকে সাথে সাথে একটা দলিল দিতে হবে। তারিকু সালা লা ইয়াকবালু মিনহুল আমাল, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার অন্যান্য কাজগুলিও নষ্ট হয়ে যাবে। এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। লা যাকাতা ওয়ালা সিয়ামা ওয়ালা হাজ্জা ওয়ালা ফিশাই, কোনো কিছুই তার হবে না যদি সে নামাজ না পড়ে। এটি হচ্ছে কারণ নামাজ হচ্ছে মুমিনদের কুফুরি থেকে পৃথক করে দেয়। আল আহাদু আহাদ আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকুহা ফাকাদ কাফারা, যে আমাদের সাথে তাদের যারা বে ইসলামের বাইরে যারা আছে তাদের সাথে আমাদের ভিতরে চুক্তি হচ্ছে যে আমরা নামাজ পড়ব, আর আমরা যদি নামাজ পড়ি এটি আমাদেরকে কুফুরি থেকে পার্থক্য করে দিবে, না হলে কাফের হয়ে যাবে। রাওয়া হত্তিরমিজি, এটি আপনারা সবাই জানেন। তো এক দলিল কি যে সমস্ত কাজগুলো যে নষ্ট হয়ে যাবে, এর একটি হাদিস, ভালো করে এটা লিখে রাখতে পারেন, এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبطت اعماله رواه البخاري 520। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সমস্ত আমল নষ্ট হয়ে গেল। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, মান তারাকা সালাতুল আসর, এটি হচ্ছে দলিল, ফাকাদ হাবিতা আমালুহু, সে 24 ঘন্টায় যত ভালো কাজ করেছে, রোগী দেখেছে, মানুষের সাহায্য করেছে, রাইট দিয়েছে, দান খয়রাত করেছে, সব ভালো কাজ, ঘুষ খায় নাই, হেল্প করেছে, ভালো সৎ কাজ করেছে, কোনো কাজের বিনিময়ে আল্লাহ তাকে দিবেন না, কারণ সে আসরের নামাজ ত্যাগ করেছে, এই কারণে সব নষ্ট হয়ে যাবে, ইনক্লুডিং তার নামাজ, রোজা যেটি সে রাখে নাই। আসরের নামাজ যদি বাদ দিয়ে যায়, মান তারাকাল সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালুহু রাওয়াল বুখারী, তাহলে তা সব বাদ হয়ে যাবে। এটি হচ্ছে রোজার সাথে নামাজের সম্পর্ক। তারপরে এসেছেন রোজার সাথে যাকাতের সম্পর্ক কি, এটি আরেক সমস্যা, আমাদের জাতীয় সমস্যা। আমাদের দেশে রোজার মাস আসলেই যাকাত আদায় করার জন্য মানুষ হইচই পড়ে যায়। আপনারা পত্র পত্রিকায় দেখেছেন যাকাত আনতে গিয়ে অনেক মানুষ পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করে, দুঃখজনক। এটি আল্লাহর ইবাদত পালন করার নামে একটি তামাশা মাত্র, এ অত্যন্ত গর্হিত কাজ। এই এই নিউজটা এই পত্রিকাতে ছবি আকারে দেওয়া উচিত নয়। এটি আল্লাহ আমাদেরকে শাস্তি দান করবেন যে আল্লাহর হুকুম নিয়ে এইভাবে তামাশা করা হচ্ছে একটি সমাজের ভিতরে, এর প্রতিবাদ করতে না। যে যাকাত আনতে গিয়ে গরিব মানুষ পায়ের নিচে মারা যাচ্ছে রোজার মাসে বাংলাদেশে, তারপরেও বলবে যে আমাদের দেশে নাকি খুব সহি সুন্না অনুসরণ করছে। রোজার মাসে যাকাত দিতে হবে এর কোনো হাদিস নাই, ভালো করে লিখে রাখুন আল্লাহর ওয়াস্তে, এটি খুব ইম্পর্টেন্ট। এটি যদি মনে করেন তাহলে আপনার আকীদাই নষ্ট, কারণ এরকম কোনো হাদিস নাই যেটা আপনি, এটা বানানো কথা, এটা কোথার থেকে আসলো আমি বহু কিতাব তালাশ করেছি, এর কোথাও এর কোনো দলিল নেই, কোনো স্কলার এই কথা বলতে পারে না। যদি
সেই স্কলার নিজের গবেষণা করে বের না করে, তাহলে রোজার সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। কারণ জাকাত হচ্ছে ওয়াক্তুল ওয়াজুবুল যাকা ইজা ইহতিফাজাত বিল মাল লামুদ্দা আম কামিল ওয়াজাবাত ফি যাকাতু 2.5%। যে জাকাত তার ডিউ হবে, ওয়াজিব হবে কখন, যখন তার মালটুকু সম্পদটুকু একটি মুদ্দাত করবে, পূর্ণ করবে, আমিল ক্যাম ক্যামিল যে এক বছর পূর্ণ হবে, তখনই তার জাকাত ওয়াজিব হবে আর তখনই এটি আদায় করতে হবে। তো জাকাতের ওয়াক্ত হচ্ছে এক বছর। তো আমরা কি রোজার মাস থেকে ইনকাম করা শুরু করি নাকি? বাংলাদেশের সমস্ত মানুষ কি রোজার আগে কোনো চাকরি টাকরি করে না? ব্যবসা বাণিজ্য আমরা জাতি হিসাবে রোজার আগে আমরা কিছুই করি না? আমাদের কোনো, সবাই বাংলাদেশে সবাই ফকির, সমস্ত বাংলাদেশের মুসলমান সবাই ফকির মিসকিন। রোজার মাস থেকেই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি শুরু হয়, ব্যাংকে টাকা আসা শুরু করে, রোজার আগে কিছুই ছিল না, কপর্দক শূন্য। এটি কি আছে নাকি? এটি নাই। অথচ নিজে নিজে বানায়া একটা মাসালা আবিষ্কার করেছে, কি রোজার মাসে জাকাত দিতে হবে, তাহলে অনেক সওয়াব হবে। সওয়াব কোম্পানি আবিষ্কার করার জন্য আল্লাহ রাসুল আপনাকে দায়িত্ব দেন নাই, আল্লাহ আপনাকে দায়িত্ব দেন নাই রোজার মাসে জাকাত দিলে সওয়াব হবে, এটা আপনি কোথায় পেয়েছেন? জাকাত আদায় করতে হবে, জাকাতের সাথে রোজার কোনো সম্পর্ক নাই। আহা, আফসোস! আল্লাহ আমাদেরকে সঠিক, এই জন্যই রোজা সম্পর্কে আমাদের দেশের লোকদেরকে অনেক ভালোভাবে জানতে হবে। রোজার সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। জাকাতের সম্পর্ক হচ্ছে তার হাউলের সাথে, বছর পূর্ণ হচ্ছে কি হয় নাই, নিসাবের সাথে। এই যেই মাস থেকে তার নিসাব শুরু হচ্ছে, তার উপরে সেভিংস শুরু হচ্ছে থাকছে, সেটি যখন বছর পরিপূর্ণ হয়ে যাবে তখনই আদায় করতে হবে। সেটি রোজার জন্য, জাকাত রোজার জন্য আপনি রাখতে পারেন না। যেমন আপনি আসরের নামাজ আপনার যখন ওয়াক্ত হয়েছে তখন পড়তে হবে, সেটি আপনি মানে রাতের বেলা আদায় করতে পারেন না। প্রত্যেকটা জিনিসের ওয়াক্ত রয়েছে, জাকাতেরও এরকম ওয়াক্ত রয়েছে, যেটি পরিপূর্ণ হলে তখনই আপনাকে আদায় করতে হবে, রোজার জন্য আপনার জন্য বসে থাকবে না। ইনশাআল্লাহ তাআলা যে সকল ব্যক্তি ইতিপূর্বে দুই তিন বছর ধরে কিংবা বাংলাদেশি ট্রেডিশনের পাল্লায় পরে রোজা থেকেই শুরু করেছেন, তাদের তো আর কোনো বিকল্প নাই। এখন রোজা থেকেই যেহেতু শুরু করে ফেলেছেন না জেনে, তো তারা রোজা থেকেই এখন থেকে দিবেন, আর কিছু করার নাই এটা। কিন্তু রোজা থেকে ট্রেডিশন শুরু করার আগে যে জাকাতগুলি বাদ পড়েছে সেগুলো আল্লাহর রাস্তায় আদায় করে তওবা করতে হবে, কারণ এটি গুনার কাজ। এই আর যারা এখন থেকে প্রতি রোজায় দেন, আলহামদুলিল্লাহ, সেটা কন্টিনিউ করতে হবে। রোজার সাথে জাকাতের যে দেওয়া যাবে না তা বলছি না, এটা হারাম নয়, কিন্তু ব্যাপারটি হচ্ছে যে আপনার হিসাব হবে যে বছরের শুরুটা আপনি কখন ধরেছেন, শেষ কখন ধরেছেন। তো মানুষের ইনকাম তো রোজার মাসেই করে এমন তো কোনো কথা নেই, সারা বছরই ইনকাম থাকে। সেই ক্ষেত্রে যারা ইতিপূর্বে এই কাণ্ড করেছেন তাদেরকে তওবা করতে হবে, আর বকেয়া জাকাতগুলি এমনি আদায় করে দিবে অনুমান করে, আলহামদুলিল্লাহ, তাহলে এখন থেকে রোজাটাকে কন্টিনিউ করবেন। আর অন্য কোনো মানুষকে এই পরামর্শ দিবেন না, কারণ এই পরামর্শ দিলে যত গুনাহ হবে তার কিছু শেয়ার আপনি পাবেন, কারণ আপনি হাদিস বিরোধী, আকীদা বিরোধী মানুষকে পরামর্শ দিচ্ছেন, মানুষকে এনকারেজ করছেন। তবে আমার ধারণা যে সালমান ফার্সির একটি হাদিস রয়েছে, ওই হাদিসের আওতায় হয়তো লোকজন এই রোজার মাসে জাকাত আদায় করতে পারে। আপনারা সবাই জানেন যে একটি হাদিস আমাদের সমাজে খুব বেশি বর্ণনা করা হয়, এই হাদিসটি হচ্ছে সালমান আল ফার্সির হাদিস। আপনারা যারা ফাজায়েল আমলের পড়েন এইখানেও আছে রমজানের ভিতরে, অথবা আমাদের দেশের বইতে মসজিদের ভিতরে, এটি আমাদের জাতীয় হাদিস। এই হাদিসটা সহি নয়, অনেক লম্বা একটি হাদিস। এই হাদিসের ভিতরে অনেক কথা আছে, আমরা সব কথা বলবো না, কয়েকটা কথা বলবো। একটি হচ্ছে আল হাদিসু সালমান রাওয়াহু ইবনে খুজাইমা ফি সহিহ, এই হাদিসটুকু সহি নয়, কারণ ইবনে খুজাইমা নিজেই বলেছেন যে যদি এটা সহি হয়, এটি সহি না, এটি মুনকার।
সিলসিলাতি দাইফা শেখ আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এটিকে মুনকার বলেছেন 871 নম্বর হাদিসের ভিতরে বলেছেন। সেখানে একটি কথা আছে যে সালমানের হাদিসের ভিতরে কি বাবু ফাদাইল শাহরু রমাদান ইন সাহাল খবর, যদি এটি সহি হয় সেটি হচ্ছে যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান তাকরাবু ফিহি বি খিসলাতুন ফিল খাইরি কানা কামান আদা ফরিদাতা ফিমা সাওয়াসিওয়াহু, যে ব্যক্তি একটি নফল কাজ করবে আল খিসলাতুন রোজার মাসে, এটা আমাদের দেশে খুব বলে মৌলানা সাহেবরা, এই কারণে বলছি হাদিস তো সহি নয়, আল্লাহর হস্তে এটি মানবেন না প্লিজ, যে রোজার মাসে একটি নফল কাজ করলে অন্য সময়ের ফরজ কাজের সমান সওয়াব হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফরজ কখনোই নফলের সমান হবে না ইনশাআল্লাহ তাআলা, মানে একটা নফল নামাজ পড়লে এটা ফরজ নামাজ হয়ে যাবে নাকি, মান তাকরিবান তাকরিবা ফিহি বি খিসলাতিন মিন খাইরি কানা কামান আদা ফরিদাতুন ফিমা সিওয়াহু, অন্য সময়ের ফরজ কাজের সময়। আরেকটি কি ওমান আদা ফিহি ফরিদাতুন, যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো রোজার মাসে কানা কামান আদা সাবউনা ফরিদা ফিমা সিওয়াহু, সে অন্য সময় 70টা ফরজ আদায় করলো। এই হাদিস সহি নয়, খুব সম্ভবত এই হাদিসের উপর ভিত্তি করে গবেষণা করে করে এই 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 ধরনের চক্রান্তকারীরা ইসলামের ভিতরে বলাটা ঠিক হবে না, এটি বাংলাদেশের ভিতরে, যেহেতু আমরা হতভাগা বাংলাদেশের ভিতরে এটি চালু করে দিয়েছে। কি করতে হবে? রোজার মাসে যাকাত দিতে হবে, কারণ রোজার মাসে যাকাত দিলে এক ফরজের বিনিময়ে 70টি ফরজের সমান সমতুল্য সওয়াব, আউযু বিল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে না, কারণ এই হাদিসটা সহি নয়। এটা কি বলতো? আউযু বিল্লাহি মিনাশ শাইতান, আল্লাহ শয়তান থেকে আমরা প্রার্থনা করছি রোজার মাসে 70টি ফরজের সমতুল্য হবে না, আপনার যাকাত আপনি সঠিক সময়ে আদায় করবেন, কারণ রোজার মাসে রোজার একটি যাকাত আছে, এটাকে বলা হয় যাকাতুল ফিতর, আর ওইটাকে আমাদের দেশে যাকাতুল ফিতর কেউ বলে না, এটাকে বলে ফিতরা, হাদিসের ভাষায় এটাকে বলা হয় যাকাতুল ফিতর। ভোকাবুলারিকে ঠিক করা উচিত আমাদের দেশে মানুষদের, আমাদের বচন, অমৃত বচন মুখে যেগুলো আসে সেগুলো কোরআন হাদিসের বচনের তুলনায় অনুযায়ী করা উচিত। এই দেশে ওই উর্দুওয়ালাদের খপ্পরে পড়ে আমরা এগুলো শিখেছি, যা উর্দুওয়ালারা বলে সেগুলো ওই আমাদের দলিল ছাড়াই এগুলো। عن انس ابن عبا عن عبد عباس رضي الله عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاه الفطر طاهره للصائم من اللغو والرفث وطعامه للمساكين, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। ভালো করে শুনে রাখুন, এই হাদিসটুকু হচ্ছে সহি এবং এটির দলিল হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ফরজ ঘোষণা করেন। আমাদের দেশের ধারণা কি যে ফরজ খালি আল্লাহ করেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন কি সুন্নাহ, এই ব্যবসা বাদ, ফরজ আর সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন যেটা হুকুম করেছেন সেটাও ফরজের মতোই, এই ধরনের ক্লাসিফিকেশন হাদিস বিরোধী, সহি হাদিসের দুশ্মনরা এটা ছড়ায় বেড়া। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে ফরজ করলো কে? যাকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহি হাদিসের ভিতরে এসেছে ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর, যাকাতুল ফিতরকে তিনি ফরজ করেছেন। তো যাকাতুল ফিতর আছে, তো যাকাতুল ফিতর যদি থাকে তাহলে তো আপনার এই এই যাকাতুল ফিতরই তো আপনার জন্য নির্দিষ্ট করা রয়েছে, সুতরাং অন্য যাকাত এনে এসে গণ্ডগোল করার কি দরকার? সাহাবিদের থেকে সালাফদের থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না যে রোজার মাসে তারা বৈশে বৈশে খালি যাকাত দিত আর মানুষগুলো পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যেত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাদের এই দেশকে, এই বাংলাদেশি ভাই বোনদেরকে সহি হাদিসের অনুসন্ধান করার তৌফিক দান করুক, আমিন। তারপরে আরেকটি সালমানের হাদিসে কি আছে যে এই মাসের প্রথম ভাগ হচ্ছে রহমতের, দ্বিতীয় মধ্যভাগ হচ্ছে মাগফিরাত, আওসাতুহু মাগফিরা ও আওয়ালুহু রহমা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এই এই হাদিস সহি নয়,
রোজা এইভাবে ভাগ করা যায় না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটি অত্যন্ত গর্হিত কাজ, এগুলি জাতীয় সমস্যা, এটি সহি নয়। রোজার পুরো মাসই হচ্ছে রহমতের, পুরো মাসই হচ্ছে মাগফিরাতের, পুরো মাসই আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রতিদিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এটি সহি হাদিসের ভিতরে এসেছে। অথচ রোজাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, রোজার প্রথম ভাগ হচ্ছে রহমতের আর মসজিদের ভিতরে। এখন রহমতে চলতেছে, আপনারা তাড়াতাড়ি দান খয়রাত করেন, এই এই মিথ্যা হাদিস দিয়ে এই ওয়াজ মাহফিল করা হয়। আর বলা যে এখন মাগফিরাতের দশ দিন চলছে, এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দশ দিন চলছে, এই হাদিসগুলো সহি নয়। সালমানের হাদিসটা সহি নয়, কারণ যিনি হাদিসটা লিখেছেন ইবনে খুজাইমাতে, তিনি নিজেই লিখেছেন ইনকানা সাহি, যদি এটি সহি হয়, এই খবরটুকু সহি, ইনসাহাল খবর, যদি মানে ইবনে খুজাইমা হাদিস লেখার সময় সন্দেহ যুক্ত ছিলেন, তিনি নিজেই জানেন না এটা সহি কিনা, উনি বলছেন যে যদি এটা সহি হয় তাহলে এটা হইল এই। কিন্তু পরবর্তীকালে মুহাদ্দিসরা বলছেন ইবনে খুজাইমার সহিহ থেকে যে এটা সহি নয়। সুতরাং এই সালমানের বড় হাদিসটুকু আপনারা বাদ দিবেন, এই আর রোজাকে তিন ভাগে ভাগ করবেন না, আর এই এক ফরজ সত্তর ফরজের সমান হবে না, আর এক নফল পড়লে ওই মানে ফরজের সমতুল্য হবে না, এগুলি সবই বাতিল। জাকাতুল ফিতর দেওয়ার সময় আমাদের দেশে বলা হয় কি, যে যার কোনো নিসাব আছে, জাকাতুল ফিতরে ভালো করে শুনে রাখুন, জাকাতুল ফিতর অন্যরকম একটি ইবাদত, এটি রোজার সাথে সংশ্লিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে জাকাতুল ফিতরকে ফরজ করেছেন, আর এর কোনো নিসাব নাই। গরিবকেও জাকাতুল ফিতর দিতে হবে, ধনীকেও দিতে হবে, সবাইকে দিতে হবে। এখানে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাকাতুল ফিতর সাআন মিনাত তামার, যে খেজুরের এক সা মানে তিন কেজি খেজুর, আও সা মিনাশ শাইর বার্লি তিন কেজি, আলাল আব্দি ওয়াল হুররি, যে দাস রয়েছে, দাস কৃত দাস যদি আমাদের দেশে নাই, দাস যারা ছিল তাদের উপরে, দাসীদের উপরে, দাসদের উপরেও জাকাতুল ফিতর ছিল। তো জাকাতুল ফিতর দাসীদের উপরে থাকলে তার তো কোনো ইনকাম নাই, তো সে আদায় করবে কেমনে, অন্য একজনে আদায় করে দিবে তার মালিক, কিন্তু তার উপরেও এটি, কারণ জাকাতুল ফিতরটা হচ্ছে ব্যক্তির উপরে ফরজ, এটি মালের উপরে নয়, যে আপনার সম্পদ কত হলো এটি নয়। ও যকরা জাকারা ওয়া উনসা, মহিলা পুরুষ ওয়া সাগির ওয়া কবির মিনাল মুসলিমিন, বড় ছোট সবাইকে জাকাত দেবে। কোনো কোনো রেওয়ায়েতে এসেছে ধনী এবং গরিব সবাইকে দিতে হবে। ও আমারা বিহা আন্তওয়াদ্দা কাবলাল খুরুজ নাস ইলা সালা, আর এটির ওয়াক্ত হচ্ছে যখন সূর্য ডুবে যায়, রোজাটা যখন শেষ হয়ে যায়, শাওয়ালের চাঁদ যখন উঠে ঈদের, ওই ওই সময় থেকে ঈদের নামাজের তাকবীরের আগ পর্যন্ত, মানে ঈদের নামাজ শুরু করার আগ পর্যন্ত আমরা জাকাতুল ফিতর দিব। জাকাতুল ফিতর ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজ এর পূর্ব পর্যন্ত, ওহুয়া আউয়ালুল লাইলা মিনাশ শাহর শাওয়াল ওয়া ইনতিহা বিসালাতিল ঈদ, নামাজের পূর্ব পর্যন্ত। যে ব্যক্তি এখন আমরা যেটা করি সেটা হলো কি, রোজার মাসের শুরু থেকেই জাকাতুল ফিতর দেওয়া শুরু করি, এইভাবে দেওয়া তো ঠিক না, কোনো হাদিস নাই তো, এর ওয়াক্ত হতে হবে। এর ওয়াক্ত হচ্ছে যে সূর্য ডুবার পর, তারপরে নামাজের আগে, রাতে এবং দিনে, তার মানে এই সংকীর্ণ সময় এটি আদায় করতে হবে। তবে একটি হাদিস পাওয়া যায়, এটি হচ্ছে ইবনে ওমর থেকে এসেছে, ও ইস্তিদলাল بحديث ابن عمر رضي الله عنهما وفيه وكانوا يعطون قبل الفطر يوم او يومين جي يوم او يومين جي ابن عمر رضي الله تعالى عنه তিনি ঈদের এক থেকে দুই দিন পূর্বে এটি দিতেন, এই একটি রেওয়ায়েত পাওয়া যায়। সুতরাং আমরা যারা একটু আগে দিতে চাই তাদেরকে জাকাতুল ফিতর দিতে হবে ঈদের দুই দিন আগে অথবা একদিন আগে, এর বেশি আগে নয়। এটি হচ্ছে মাসনুন, জাকাতুল ফিতরকে
খাবার দিতে বলেছে ম্যাক্সিমাম স্কলার যারা ওয়াফি সাহিহিন আন আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল কুননা নু'তিহা ফি যামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসা'আন মিন আত-ত্বাম, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় তার সাথে রোজা রাখতাম এবং আমরা যাকাতুল ফিতর দিতাম কি এক সা খাবার। এখানে এই এই হাদিসটুকু সহি মিন ত্বাম, সা'আন মিন আত-ত্বাম আও সা'আন মিন আত-তামর খেজুর, ওয়া সা'আন মিন আশ-শা'ির এবং অথবা বার্লি, আও সা'আন মিন আজ-জাবিব কিসমিস, وذهب جمهور العلماء منهم مالك وشافعي واحمد الى انه لا يجوز دفع الزكاه الفطر قيمه এবং তারা গম দিতে নিষেধ করেছেন, বল ওয়াজিব আল তখরুজ তুআমা কামা ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সবাই বলেছেন যে খাবার দিতে হবে, খাবার মানে ফুড। যেমন আমরা বাংলাদেশি এই নিউইয়র্কে যদি আমরা যাকাতুল ফিতর দিতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে হলো এই কাউকে বাংলাদেশি কাউকে দিতে চাইলে আপনি ইচ্ছা করলে চাল, তারপরে ঘি, তারপরে ডাল বস্তা হিসাবে এভাবে দিতে পারেন। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে যাকাতুল ফিতরটা আমরা যেন এটা আদায় করি। এখন প্রশ্ন হচ্ছে সবাই বাংলাদেশে পাঠিয়ে দেয়, শুনেন আগে আমি বলেছি যাকাতের মাসায়েলে আমরা বারবার বলেছি, যাকাতের ক্লাসে আলোচনা করেছি যে যেই শহরের যাকাত যেখানে আপনি ডলার ইনকাম করেন সেখানকার গরিবদেরকে আপনি দিতে হবে। এটি বাংলাদেশে মনের আনন্দে পাঠানো যায় না, এটি ইবাদত। আপনার বাংলাদেশে পাঠান কোনো সমস্যা নাই, কিন্তু মূল যাকাতটুকু এখানে আদায় করতে হবে। যে যার ইনকাম যেখানে সেখানে আদায় করতে হবে, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি যাকাতের লেকচারের সময় এবং যাকাতুল ফিতরের ক্ষেত্রে একই হুকুম, কারণ আদায়ের সাথে এর কোনো পার্থক্য নেই। যে কাউলি আলাইহি সালাতু ওয়াসালাম লি মুআজ বিন জাবাল লিমা বুইসাহু ইলাল ইয়েমেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েমেনে যখন পাঠাচ্ছেন তার সবচেয়ে প্রিয়, সুবহানাল্লাহ বিহামদি, সাহাবীদের ভিতরে অত্যন্ত প্রিয় ট্যালেন্টেড সাহাবী যিনি অল্প বয়সে ইন্তেকাল করেছিলেন, মুআজ বিন জাবাল, তাকে ইয়েমেনে পাঠাচ্ছেন আল্লাহ রাসূল। তাকে কি বলছেন, ফাআলামুহুম আন্নাল্লাহা আফতারাদা আলাইহিম সাদাকাতুন তুআখুযুহুম আগনিয়াউহুম ওয়া তুরাদ্দু ফি ফুকারাইহিম, যে তাদেরকে বলে যাও, বলে দিবে যে আল্লাহ তোমাদের জন্য যাকাত ফরজ করেছেন, তোমরা তোমাদের ধনী লোকদের থেকে আদায় করে তোমাদের গরিব লোকদেরকে দিতে হবে। এটি হচ্ছে দলিল, এটি বুখারি থেকে এসেছে। সুতরাং যারা মনের আনন্দে এই আমাদের যাকাত এবং রোজা এইখানে অধিকাংশ ক্ষেত্রে মসজিদে এবং আমাদের সমাজে বাংলাদেশের কমিউনিটিতে যাই সকল আলোচনা হয়, এর সাথে সহি হাদিসের কোনো যোগাযোগ নাই। এগুলি হচ্ছে খালি হেই হেই হই হই রই রই কর 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 বাপ দাদা করে আসছে এখন করব না, আপনি কি বলেন, কোথায় পাইছেন এই সকল গান বাজনা, এগুলো গর্হিত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিস দিয়েছেন যে ইয়েমেনের যাকাত, মুআজ বিন জাবালকে বলেছেন যে ইয়েমেনের যাকাত ইয়েমেনের গরিবদেরকে দিতে হবে। ওয়াত যাকাতুল ফিত্র লিল ফুকারাল মুসলিম ফি বালাদিল মাখরাজাহু, যে যেই যে দেশের থেকে আপনার যাকাত আপনি বের করেছেন সেই দেশের ফকিরকে দিতে হবে। এখন প্রশ্ন হলো বাংলাদেশে দিতে পারেন কিনা, হ্যাঁ দিতে পারবেন, যাকাত যেভাবে দিতেন সেভাবে, যদি আপনি আত্মীয়কে দেন। ইন্না সাদাকাতি আলাল মিসকিন সাদাকাতুন ওয়ালিয়া ওয়া আলা জিল রাহিম ইসনাতান সাদাকাতুন ওয়াসিলা রওয়াহু আন-নাসাঈ হাযাল হাদিস সহীহ সহীহুল আলবানি সহীহ আন-নাসাঈ, যে গরিবকে সদকা দেওয়া আর আত্মীয়কে সদকা দেওয়া এই দুটো হচ্ছে উত্তম কাজ, কারণ হচ্ছে তাহলে দুটো সদকা দেওয়া হবে, একটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আরেকটি হচ্ছে সাদাকা করা। যদি আপনার কোনো আত্মীয় বাংলাদেশে গরিব থাকে যাকে আপনি ফিতরা পাঠাতে পারেন, তাহলে তাকে ওখানে তার জন্য খাবার কিনে পাঠাবেন, এটি হচ্ছে উত্তম, খাবার কিনে পাঠানো। তাকে টাকা পয়সা না দিয়ে আপনি আমেরিকার টাকায় যতটুকু যাকাত হয় সেই অনুযায়ী এই পরিমাণ ডলারের পয়সাগুলো
আপনি সেখানে, এবং এই যে জাকাতের জন্য যে পয়সা নির্ধারণ করে দেওয়া হয় এটিও কোনো দলিল নাই। এক এক মসজিদে এক একটা নির্ধারণ করছে কিসের উপর ভিত্তি করে, এটিও ঠিক নয়। কারণ জাকাতের জাকাতুল ফিতর এটি আসলে খাবার দিতে হবে, এটি হচ্ছে হাদিসের কথা। তো খাবার তো বিভিন্ন ধরনের আছে, আপনি যদি 1 কেজি মাংস দেন তাহলে তো এটার দাম হবে অন্যরকম, কারণ তোয়াম দেওয়া যাবে। এটার দলিল হচ্ছে সামিনা তোয়াম আবু সাইদ আল খুদ্রির হাদিস, এই একটি হাদিস যেটা খাবার দেওয়া যায় তোয়াম, সাআতুন তোয়াম, এটি 3 কেজি, 1 সা মানে হচ্ছে 3 কেজি, 3 কেজি, 3 কেজি মাংস যদি দিতে চান তাহলে এটার দাম একরকম হবে, আর 3 কেজি চাল দিতে চান তাহলে একটার মাংস এটার দাম অন্যরকম হবে। সুতরাং খাবারের উপরে নির্ভর করছে আপনার যে ফিতরার মূল্য কত হবে। সুতরাং আন্তাজে গণহারে এই মসজিদে ডিক্লেয়ার করেছে, উনি ডিক্লেয়ার করার কে, মসজিদে যে এইভাবে ডিক্লেয়ার করে ওনারা কে, কারা, তাদেরকে পারমিশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন নাকি যে এইভাবে ডিক্লেয়ার করা যায় কিনা। হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি জাকাতে জাকাতুল ফিতরের হাদিস বর্ণনা করেছেন, সাহাবিরা করেছেন, সালাফরা করেছেন, তাদের সময়ে দিনার ও দেরহাম মজুদ ছিল। ভালো করে শুনে রাখুন, দিনার এবং দেরহাম মজুদ ছিল, কিন্তু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতর হিসাবে দিনার দেরহাম দিতে বলেন নাই, তিনি বলেছেন তাম খাবার দিতে বলেছেন। সুতরাং কিশমিশ, গম, গমের ব্যাপারে কিছু বিতর্ক রয়েছে, কিন্তু তাম যেখানে যেটা যেই খাবার যে সমাজে প্রধান সেইখানে সেই খাবার দেওয়া যাবে, আলহামদুলিল্লাহ, এটি গমই হোক আর চালই হোক এতে কোনো সমস্যা নাই। যেমন আমেরিকান লোকদেরকে দিতে গেলে পাস্তা নুডলস যেগুলো ওরা খায় এগুলো মানে দেওয়া যাবে, দেওয়া যেতে পারে, চিনি, সুগার, তারপরে ঘি, বাটার এগুলো দেওয়া যেতে পারে। এই ধরনের খাবার কিনে দিতে হবে, 3 কেজি করে দিতে হবে মাথা পিছু, অথবা 2.5 কেজি, 3 কেজি। শেখ বিনবাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি মাজমু আল ফতোয়ার ভিতরে শেখ বিনবাজ বলেছেন 1 সা 3 কিলোগ্রাম, এটি তিনি বলেছেন। আর কেউ কেউ বলেছেন যে 2.56 or 2.65 কিলোগ্রাম, 3 কিলোগ্রাম দেওয়াই উত্তম ইনশাআল্লাহ তাআলা। তো এখন খাবার হিসাবে দেওয়াটাই হচ্ছে উত্তম, এবং দিতে হবে টরন্টো নিউ ইয়র্কে। প্রশ্ন হচ্ছে যে আমরা প্রশ্ন আমরা যখন কোনো প্রশ্ন করি তখন প্রশ্নকারীদেরকে দেখা যায় যে তারা আসলে ধর্মের ব্যাপারে প্রশ্ন করছে নাকি না এটা এই মানে আমেরিকার ইমিগ্রেশনের প্রশ্ন করছে, আই হ্যাভ নো আইডিয়া, মানে প্রশ্নের ভিতরে কোনো ভয় নাই। প্রশ্ন করছে যে আমরা এখানে ফকির পাবো না, হ্যাঁ কোথায় দিব, আরে সর্বনাশ, আরে কোথায়, আপনার দায়িত্ব হচ্ছে ফকির খুঁজে বের করা, আপনার আপনি কার সাথে আপনি রাগ করছেন, এখানে হাদিস, একটা হাদিস বললে আমাদের সমাজে খুব সমস্যা, হাদিসটা বললে মনে হয় যে তার খুব মানে গায়ে লেগেছে, মানে উনি এখন উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করতেন যে আপনি বলছেন যে এইখানকার গরিব কোথায়, গরিব পাবো কোথায়, গরিব পাবো কোথায় সেটি দেখার এবং খোঁজার দায়িত্ব আপনার, আপনি আপনার কণ্ঠকে আরো নম্র করুন, কোরআন হাদিসকে অনুসরণ করার চেষ্টা করুন। কেন আমার আর আপনার অভিমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে দূরে সরে যাওয়া যাবে না, কোথায় পাবেন আপনাকে খুঁজে বের করতে হবে। সারা বছর ধরে আপনি কমিউনিটিতে আউটরিচ করবেন যে কাকে দেওয়া যায়, এখানে আফ্রিকান আমেরিকান কমিউনিটির ভিতরে অনেকে আছে যারা গরিব, তাদেরকে দিতে পারেন, মসজিদে দিতে পারেন, অথবা বাংলাদেশিদের ভিতরে অনেকে আছে যারা জাকাত খাওয়ার মতো উপযুক্ত, যেমন ঋণগ্রস্ত আছে, দুস্থ, মানে তাদেরকে দিতে পারেন। হ্যাঁ, সে একইভাবে যে এটি দেওয়ার সময় এটি ফিতরা দেওয়া হচ্ছে এইভাবে আপনার বলার কোনো দরকার নেই, এটি একটা বিরাট সমস্যা। এটি কোথার থেকে এসেছে আল্লাহই ভালো জানে। এই এই কাজটুকু যে জাকাত এবং জাকাতুল ফিতরা দেওয়ার সময় আপনাকে বলা উচিত না যে এটা ফিতরা, তাহলে একটা লোককে অপমান করা হয়, কারণ আপনার জাকাতুল ফিতরা আপনি আদায় করছেন সেটি আল্লাহ আপনাকে ভালো করে দেখছেন। এই জন্যই তাওহীদ জানতে হবে, কান্নাকার যে আমরা প্রথমে যে আলোচনা করেছি, ফা ইন্নাহুলি, এটি আল্লাহর জন্য, যে
ওয়াইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আপনাকে দেখছে যে আপনি আদায় করছেন, দিস ইনাফ, আপনার অন্তরের ভিতরে থাকলেই হবে। আর আপনাকে সারা বছর এরকম দু একজন গরিব মুসলমান, এটা বাংলাদেশি গরিবও হতে পারে, অনেক লোক আছে যাদের ইনকাম কম, অথবা ইনকাম আছে কিন্তু ঋণগ্রস্ত, অনেক ঋণের যন্ত্রণা পড়েছে, অসুস্থ, কাজ করতে পারে না, কিছু লোন হয়ে গেছে, তাদেরকে আপনি জাকাতুল ফিতর হিসাবে খাবার দিতে পারেন, তাকে বলবেন ঈদ উপলক্ষে আপনাকে কিছু খাবার দিলাম, আর তার উচিত এটা গ্রহণ করা। এখানে একটা ধারণা হলো এই, এই সকল ধারণা ইসলাম বহির্ভূত, কোনো সাদাকা জাকাত এগুলো আমরা নিতে চাই না। যারা এই ধরনের কাজ করেন তাদের শাস্তি আছে, কারণ যে সকল ফকির তারা অহংকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ হাদিসের ভিতরে এসেছে যে তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম তো করবেন না, তার দিকে তাকাবেন না, সুবহানাল্লাহ, আল্লাহ এত কঠিন শাস্তি দিবেন। আপনার বিপদ হয়েছে তো আপনাকে যাকাতুল ফিতর দিলে আপনি গ্রহণ করবেন, আপনার সমস্যাটা কি, হোয়াটস দ্য প্রবলেম? এরকম তো বিপদ আমারও হতে পারে, আপনারও হতে পারে। সুতরাং আল্লাহ আপনাকে গরিব বানিয়েছেন আর উনাকে বানিয়েছেন একটু ধনী, এই ধনী এবং দরিদ্র সৃষ্টি করা এটি আল্লাহরই কাজ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈষম্যটাকে তৈরি করে দিয়েছেন আপনার জন্য আমার জন্য। সুতরাং সে আপনাকে কিছুটা দিল যাকাতুল ফিতর, আপনি গরিব হিসাবে আপনিও যাকাতুল ফিতর দিতে পারেন, এমন না যে যাকাতুল ফিতর যে গ্রহণ করবে সে যাকাতুল ফিতর দিতে পারবে না, তা নয়। আমরা আগেই বলেছি যাকাতের জন্য কোনো নিসাব, যাকাতুল ফিতর মানে ফিতরার জন্য কোনো নিসাব নাই, যে ব্যক্তি গ্রহণ করছে সেও ফিতরা দিতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সে ওটাকে গ্রহণ করতে পারবে, তাতেও কোনো সমস্যা নাই। যদি সে ঋণগ্রস্ত থাকে, গরিব থাকে, তার ইনকাম কম থাকে, সুতরাং যাকাত যে সকল মানুষ যাকাতের জন্য মুস্তাহেক, উপযুক্ত, তাদেরকে যাকাতুল ফিতর ও দেওয়া যাবে, সুতরাং খাবার হিসাবে দিতে হবে। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে টাকা পয়সা দিয়ে যে যাকাতুল ফিতর দেওয়া যায় কিনা, টাকা পয়সা দিয়ে যাকাতুল ফিতর দেওয়ার জন্য মানে জমহুর স্কলার মেজরিটি তারা বলেন নাই, শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তিনি বলেছেন যে টাকা দিয়ে এটি আদায় করা যায়। আর আমাদের এই সময়ের মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহু তাআলা, তার ছাত্র মুসা নাসর হাফিজাহুল্লাহু তিনি বলেছেন যে শেখ আল আলবানী তিনি বলেছেন যে কোনো কারণে যদি এমন কোনো পরিস্থিতি হয় যে কোনো ব্যক্তি টাকা হলে তার একটা বিশেষ উপকার হয়ে যেত ঈদের দিনে, যে জিনিসটা কিনতে পারতো অথবা কিছু একটা করতো, তাহলে ওই ব্যক্তিকে টাকা দেওয়া যাবে, ওই শর্তে যদি টাকাটা তাকে খুশি করে, এই শর্তে তিনি বলেছেন টাকা দেওয়া যাবে। কারণ শেখ আলবায়নী তিনি যাকাতুল ফিত্রকে দেখেছেন যে কোন বিষয়ে যে ব্যক্তি পাবেন তিনি খুশি হবেন, তিনি যদি খাবার পেয়ে খুশি হন তাহলে তাকে খাবার দিতে হবে, আর তিনি যদি টাকা পেয়ে খুশি হন তাহলে তাকে টাকা দেওয়া যাবে, এটিকে তিনি জায়েজ বলেছেন। কিন্তু তিনি কোনো দলিল পেশ করেন না, কিন্তু তিনি তার মত দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি, স্কলার যেহেতু বলেছেন সুতরাং টাকা দিয়েও যাকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, কিন্তু খাবার দিয়ে আদায় করাটা উত্তম, কারণ অধিকাংশ স্কলার এই বিষয়ে পেশ করেছেন, দলিল পেশ করেছেন এবং তাগিদ দিয়েছেন, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন রোজার সাথে ওমরার কি সম্পর্ক, রোজার সাথে ওমরার সম্পর্ক হচ্ছে রাওয়াহুল বুখারী আন ইবনে আব্বাস ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতু ফি রমাদান তাআদিলুল হাজ্জা, যে রোজার মাসে ওমরা করা হচ্ছে হজের সমতুল্য, তার মানে হজ আপনার আদায় হবে না, হজের সমতুল্য, তাআদিলুল হাজ্জা, রোজাতে আপনি যদি ওমরা করেন তাহলে এটি হজের মতো সওয়াব পাবেন, সুবহানাল্লাহ বিহামদি। আরেকটি রেওয়ায়েতে এসেছে যে যে রেওয়ায়েতের ভিতরে মানে এটি আসলে বুখারী ও মুসলিমের ভিতরে এসেছে, যেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের সময় একজনকে তার কাফেলাতে দেখতে পাননি, তখন তাকে জিজ্ঞাসা করেছিলেন মা মানে আকি আন্তু হাজ্জি মানা, একটি মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
قال رسول الله صلى الله عليه وسلم للمرأة من الأنصار سبحان الله أنصار এক মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাকে আমি হজের সময় কেন দেখলাম না আমাদের সাথে فقالت সেই আনসার মহিলা বলছে لم يكن لنا إن نادحا যে আমরা আমার যে মানে উট ছিল এগুলো দিয়ে তো হাল চাষ করায় মানে ফাহাজ্জা আবু ওয়ালিদিহা ওয়াবনাহু আলা নাদিহ যে একটি উট নিয়ে আমার কাছে দুটি উট ছিল একটি উট নিয়ে আমার পিতা আর আমার সন্তান তারা হজে চলে গেছে আর আরেকটি উট দিয়ে আমি কৃষিকাজ করেছি সুতরাং আমি তো তাদের সাথে যেতে পারি না উটের অভাবে বাহনের অভাবে সুবহানাল্লাহ বিহামদি ওই তখন ওই মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইজা জা রামাদানু ফাতিমারি যে যখন রোজা আসবে তখন তুমি একটি উমরা করে নিবে সুবহানাল্লাহ এটা মানে উমরা করার জন্য তিনি ওই মহিলাকে পরামর্শ দিচ্ছেন ফা ইন্না উমরাতি মিন তাআদিল হজ্জা ওয়া ফি রিওয়ায়াতি লিল মুসলিম হজ্জাতু মাইয়া আর রাওয়াহু মুসলিমের ভিতরে রেওয়ায়াতটুকু এসেছে যে এটি আমার সাথে হজ করার মতো সুবহানাল্লাহ বিহামদি মানে মুসলিমের হাদিসের এই টুকরাটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সহি হজ্জাতু মাই যে আমার সাথে হজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার মতো সওয়াব অথবা হজের মতো সওয়াব রোজার মাসে যারা উমরা করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অতএব আমরা এখানেই এই উমরার সাথে সম্পর্কটা আমরা বলে দিলাম এখন আসুন যে রোজার মাস শুরু হওয়ার সময় আমাদের কিছু সমস্যা আছে সমস্যাগুলো শুরু হয় রোজার আগে থেকেই সুতরাং এটা আমাদের জানা খুব জরুরি দরকার হ্যাঁ একটি হচ্ছে কি যে এখন যে মাস চলতেছে রাজাব এই এই রজব মাসে একটি দোয়া বাংলাদেশের মসজিদগুলোতে খুব বেশি বেশি মানে পড়া হয় আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দাও রমজান মতো রোজার মাসে পৌঁছে দাও হাজাল হাদিস দাইফ এই হাদিসটুকু অত্যন্ত দুর্বল হাদিস এই হাদিস দিয়ে দোয়া করা যাবে না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই হাদিস সহি নয় এটি মসজিদের ভিতরে খুব এপিডেমিক আকারে এখন দোয়া করা হইতেছে এই রজব মাস এসেছে তাই আমাদের কি করতে হবে তো বসে বসে এই দোয়া করতে হবে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই হাদিস সহি নয় এইভাবে দোয়া করা যাবে না সুতরাং রজব মাসে এই কাজটুকু আমরা করব না রজবেই রজবে আর কোনো বিশেষ কোনো ফজিলত নাই কারণ আরেকটি ফজিলত হচ্ছে যে রজব হচ্ছে এটি আশহুরুল হুরুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চারটি মাসকে সম্মানিত করেছেন তার একটি হচ্ছে রজব সুতরাং রজব মাসে হচ্ছে আপনারা ঝগড়াঝাটি অন্য কিছু না করাই হচ্ছে উত্তম এই এই মাসে রজব মাসে তারপরে আসবে হচ্ছে শাবান শাবান মাসে হচ্ছে নিসফু শাবান মানে পনেরো শাবান তো পনেরো শাবানের ঘটনা কি যেহেতু শাবান মাসে আসতেছে সেটা আমাদের জানতে হবে আমাদের বাংলাদেশে আমরা বলি শবে বরাত যারা কোরআন সুন্না শিখেছেন কিংবা কোরআন সুন্না জ্ঞান লাভ করেছেন তাদের ভিতরে একটা বিরাট সংখ্যক মানে ভাই বোন রয়েছেন তারা হ্যাঁ শবে বরাত বলে কিছু নাই শবে বরাত বলে কিছু নাই আমি সেই দলের কেউ নই শবে বরাত বলে কিছু নেই এই কথা বলা যাবে না শবে বরাতের হাদিস সহি আপনারা যদি দেখতে চান সিলসিলাতুল আহাদিস সহিহা শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন হাদিস নাম্বার 1144 সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে শেখ আল আলবানী বলেছেন ইয়াত্তালিউ আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলা ইলা খালকহু ফিল লাইলাতি নিসফ মিন শাবান فيغفر لجامع خلقه الا المشرك او مشاهن اي حديث هذا الحديث حديث صحيح صحيح سلسله الاحاديث صحيحه সুতরাং যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শবে বরাতের রাতে, শবে বরাতের রাত এইভাবে কোনো শব্দ হাদিসে আসে নাই। হাদিসের ভিতরে এসে নিসফু মিন শাবান মানে শাবান মাসের 15তম রাত। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, ইয়াত্তালিউল্লাহু তাবারাকু ওয়া তাআলা খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের রাতে তার সৃষ্টির দিকে তাকিয়ে থাকেন। ইয়াত্তালিউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজর দেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি তিনি সৃষ্টির সবাইকে ক্ষমা করেন, সৃষ্টির সবাইকে ক্ষমা করেন মানে সৃষ্টির ভিতরে শুধু মানুষ এবং জিন তাদেরই তো হিসাব হবে, গরু বাছুরের তো কোনো ক্ষমা করতে হয় না। এটির অর্থ হচ্ছে মানুষ এবং জিন এই দুই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, দুই ব্যক্তিকে দুই ধরনের ব্যক্তিকে ক্ষমা করবে না, ইল্লা লিল মুশরিকুন যিনি শিরিক করছেন, বান্দা মুশরিক যিনি মুশরিক তাকে আল্লাহ ক্ষমা করবে না, আর যে একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করে, যে দুইজন মুসলমান এর ভিতরে যারা বিদ্বেষ পোষণ করে একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ কু ধারণা করে, অন্য খারাপ ধারণা করে, শত্রু ভাবাপন্ন হয়, মুশাহিন ওই দুই ব্যক্তি দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, আর বাকি সবাইকে ক্ষমা করবেন। সুতরাং শবে বরাতের মানে এই হাদিসটুকু সহি, আর এই হাদিসটুকু এমন ভাবে সহি যে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তা সিলসিলাতুল হাদিস এই টিকায় বলেছেন, ও জুমলাতুল আকওয়াল আনাল হাদিস বি মাজমুউ হাযি তারিক সহিহু বিলা রাইব, যে সন্দেহ নেই, সুবহানাল্লাহ শেখ আল আলবানী বলছেন তার কথা, যে এই হাদিসটুকু যে সহি এতে কোনো সন্দেহ নেই, বিলা রাইব, উনি এই ধরনের কথা সাধারণত লিখেন না, খুব কম, তারপরেও গুরুত্ব দেওয়ার জন্য বলছেন যেন কেউ এটাকে মানে বাদ না দিয়ে দেয়, জুমলাতুল আকওয়াল আল আনাল হাদিস বি মাজমুউ বি হাযি তারিক সহিহ বিলা রাইব, সন্দেহ নেই এই হাদিসটুকু সহিহ, وصحيحته تثبتت بأقل منها عدد ما دامت سلامة من الضعيف الشديد যে উপর যে কিছু কিছু দুর্বলতা ছিল সেগুলিকে মুক্ত করার ফলে এটি কম রেওয়ায়েতেই এটি শহীদ মানে সহি হয়েছে। সুতরাং এই সম্পর্কে তিনি অনেক কথা বলেছেন হাদিসের টিকায়, যাদের কাছে সিলসিলাতি হাদিস সহিহা আছে তারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। শুধু এখানে একটি কথা আমি শুধু বলতে চাই যে এই ক্ষেত্রে একটি হাদিস তিনি উল্লেখ করেছেন কিন্তু এটি সহি নয়, এটি অনেক যেমন আমাদের ভাই শেখ আকরামুজ্জামান বিন আব্দুসালাম হাফিজাহুল্লাহ তার একটি বই রয়েছে, আপনারা যারা পড়তে চান কোরআন হাদিসের দৃষ্টিতে শবে বরাত সমাধান, আকরামুজ্জামান সাহেব তার বইতে কয়েকটুকু ভুল করেছেন, একটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান এই হাদিসটুকু দুর্বল, এটি তিনি উল্লেখ করেছেন কিন্তু তিনি তার দুর্বলতা উল্লেখ করেন নাই, এটি একটি ভুল। আরেকটি ভুল হচ্ছে তিনি বলেছেন যে তিরমিজির হাদিসটুকু সেটি যে দুর্বল সেটি তিনি উল্লেখ করেন নাই। তিরমিজিতে একটি হাদিস রয়েছে শবে বরাতকে নিয়ে, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতি নিসফি মিন শাবান ইলা সামাইয়িদ দুনিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে চলে আসে এই শবে বরাতের রাতে, ফায়াগফিরু লা আকসার মিন আদাতি শাইর গানামাল কালব, যে তখন বনি কালবের গোত্রের ছাগল সমূহের লোম পরিমাণ বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই হাদিসটুকু আকরামুজ্জামান বিন আব্দুসালাম তিনি উল্লেখ করেছেন তার শবে বরাত সমাধান কিতাবের ভিতরে কিন্তু এই হাদিসটুকু সহি নয়, তিনি এটি উল্লেখ করেন, এটি এটি হচ্ছে দুর্বল। কারণ এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি নিজেই বলছেন, যিনি হাদিস যিনি উল্লেখ করেছেন কালা তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা সামিতু মুহাম্মাদান, যে আমি বুখারীকে, মুহাম্মদ হচ্ছে বুখারীর নাম, আপনারা সবাই জানেন আমরা যাকে ইমাম আল বুখারী বলি তার মানে আসল নাম হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে মুহাম্মদ, এবং
তিরমিজি তাকে মুহাম্মদ বলে ডাকত, এই জন্য বলছে সামিআতু মুহাম্মাদান, আমি মুহাম্মদকে বলতে শুনেছি, ইয়ানি আল বুখারী ইয়াদিফু হাযাল হাদিস, এই হাদিসটুকু দুর্বল, এই হাদিসটা সহি না, যে বনি কালবের গোত্রের যে বকরিগুলো তার লোম পরিমাণ যতগুলো সংখ্যা হবে তত পরিমাণ মানুষকে গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। আমাদের আকরামুজ্জামান সাহেব এই হাদিসটুকু উল্লেখ করেছেন ওই সর্বরাত সমাধান বইতে, কিন্তু এটি সহি নয়, সুতরাং এটি আপনারা জেনে নেবেন। আর এখন প্রশ্ন হচ্ছে যে এই এই ফজিলতের হাদিস সহি, তো আমাদের সর্বরাতে কি করতে হবে? সর্বরাতে কোনো ইবাদত করতে হবে না, সেটির কোনো হাদিস সহি নয়, যেটা আমাদের দেশে খুব বহুল প্রচলিত। ওই হাদিসটিকে হচ্ছে জাল, একটা আলীর হাদিস, আলী বিন আবি তালিব, যেখানে বলছে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে যারা নিসফি শাবান সর্বরাতে আসেন তারা রাতা রাত জেগে নামাজ পড়বেন আর পরের দিন রোজা রাখবেন। এই হাদিস রাওয়াহু ইবনে মাজা, ইবনে মাজাতে এসেছে, কিন্তু হাজাল হাদিস মাউদু, আর এই জাল করেছেন তার নাম হচ্ছে আবু বকর ইবনে সাবরা, আবু বকর ইবনে সাবরার হাদিস হচ্ছে জাল, ইনি একজন জালকারী। সুতরাং এই হাদিস গ্রহণযোগ্য নয়, মানে শবে বরাতের রাতে কোনো পার্টিকুলার কোনো বিশেষ ইবাদত নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদিগকে ক্ষমা করেন যদি সে মুসাহীন এবং মুশরিক না হয়। শবে বরাতের ফজিলতের কথা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিখ্যাত কিতাব ইকতিজা উসসিরাতুল মুস্তাকিম 302 নম্বর পৃষ্ঠাতে আলোচনা করেছেন, তিনিও বলেছেন যে ফজিলতের কয়েকটি হাদিস রয়েছে মারফু ভাবে, ফাকাদ রুইয়া ফি ফাদলিহা মিনাল আহাদিস আল মারফুআন ওয়া আসারিমা ফি ইয়াকদাদা আন্নাহা লাইলাতু মুফাদিলাতি ওয়াকাদ রুইয়া বাদা ফাদাইলুহা, যে এরকম অনেক কথাবার্তা রয়েছে যে এই ফজিলতের জন্য যে অনেকগুলো রেওয়ায়াত এসেছে, সুতরাং এটিতে প্রমাণ হয় যে এই রাতের ফজিলত রয়েছে। সুতরাং ফজিলত হিসাবে শবে বরাত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে মানুষদেরকে ক্ষমা করেন। সুতরাং শবে বরাত বলে কিছু নাই, শবে বরাত বলে কিছু নাই, যারা বলছেন তারা ঠিক কাজটি করছেন না। শবে বরাত বলে কিছু আছে, কিন্তু সর্বরাতে কোনো ইবাদত নাই। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন এখানে উদাহরণ হিসেবে যেটা আমরা বলতে চাই, আপনারা হয়তো অনেকেই মানে জানেন না, কিন্তু জেনে নিন যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখা পছন্দ করতেন, তো সোমবার বৃহস্পতিবার রোজা কেন রাখতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সোমবার বৃহস্পতিবার রোজা আমি এই কারণেই রাখাটা পছন্দ করতাম, কারণ সোমবার বৃহস্পতিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ক্ষমা করেন। এটি মুসলিমের ভিতরে এসেছে, হাদিস এসেছে, প্রত্যেক ওর আবু হুরায়রার হাদিস, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার মানুষের সকল আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার সব প্রত্যেক মানুষকে আল্লাহ ক্ষমা করেন, শুধুমাত্র ওই দুই প্রকার ব্যক্তি যারা আল্লাহর সাথে শিরিক করেন এবং নিজেদের ভিতরে ঝগড়াঝাটি করেন, বিদ্বেষ পোষণ করেন, তাদের ওই দুই প্রকার ব্যক্তি ছাড়া, যেরকম শবে বরাতের হাদিসের ভিতরে এসেছে। তো আমরা সোমবার প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবারই তো আমাদের জন্য শবে বরাত হওয়ার কথা, তো আমরা প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক সোমবার কি কোনো কিছু করি? করি না, কিন্তু আমাদের সামনে দিয়ে এইটি যাচ্ছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন তার মানে এই নয় যে সোমবার বৃহস্পতিবারে বেশি করে নামাজ পড়তে হবে, বরঞ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখাটা তিনি পছন্দ করেন, কারণ তিনি চান যে তার আমল রোজা রাখা অবস্থায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়, এই কারণে তিনি এই রোজা রাখাটাকে পছন্দ করেছেন সোমবার এবং বৃহস্পতিবারের ক্ষেত্রে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাতের দিন রাতগত দিন মানে দিবাগত দিনে রাতের পরে যে দিন এসছে সেখানে তিনি রোজা রাখা রাখতেন না বলে কোনো সহিহ হাদিস নাই, আর দিনের রাতের বেলায় তিনি নামাজ পড়েছেন বলে কোনো
সহি হাদিস নয়, যে সকল হাদিস এসেছে এর একটাও সহি নয়। কিন্তু ঘটনা হচ্ছে শবে বরাতের ফজিলতের হাদিস সহি এই এই ক্ষেত্রে অনেক স্কলার সহি বলেছেন, যেমন বলেছেন শায়খানা আল ইমাম আল মুহাদ্দিস শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার সিলসিলাতিল আহাদিস সহিহার ভিতরে তিনি সহি বলেছেন। সুতরাং আমাদের কোনো কিছু বলার আগে আমাদের হুঁশিয়ার হওয়া অত্যন্ত জরুরি, কোনো কিছু নাই এগুলো বলার আগে হাদিসে কি আছে সেটি জানতে হবে। শুধু কোরআন সুন্না অনুসরণ করলে কোনো গোষ্ঠীর কাছে আমরা বিবেক বুদ্ধিকে বন্ধক দিয়ে রাখতে পারি না, সেটি দেখতে হবে যে হাদিসগুলো সহি কিনা। সুতরাং সহি হলে সহি বলতে হবে, জিনিসটা আছে বলে স্বীকার করতে হলে স্বীকার করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের রোজাগুলো যে মাসে তিন দিনের রোজাটা, এই প্রসঙ্গে আমি আলোচনা করতে চাই। মাসে তিন দিনের রোজা এইভাবেই অধিকাংশ হাদিস এসেছে মাসে তিন দিন, এখানে ওই চোদ্দ পনেরো এই 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 হাদিস এসেছে, কিন্তু এটা একটি হাদিস। আমার এটা ধারণা নাই যে এই এই জিনিসটা কেন আমাদের দেশের লোকরা খুব ভুল করে, কারণ মাসে তিন দিন রোজা রাখতে গেলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে শনিবার যেন না আসে, কারণ শনিবারে রোজা রাখা যায় না, সেটি আমরা আলোচনা করেছি এই অন্য আরেক দিনে, আমরা এখানে আলোচনা করতে চাই না। তো এই তেরো চোদ্দ পনেরো, আর এটার নাম হচ্ছে আইয়ামে বিদ বীজ, এটির আইয়াম বাইদ উচ্চারণ হবে বা ইয়া দাদ বাইদ, আইয়াম আল বাইদ বাইদ, বাইদা থেকে এসেছে শব্দ মানে সাদা, বাইদ মানে সাদা, এই এটাই দোয়াল্লিন জোয়াল্লিন কোম্পানির মাধ্যমে বাংলাদেশে এটা বীজ হয়ে গেছে। বীজ বলে কোনো এখানে কিছু নাই, আইয়ামে বীজ না, যারা উচ্চারণ শিখতে চান তাদের জন্য এটি রইল বোনাস। এটাকে বলা হয় আইয়াম বাইদ, মানে বাইদা থেকে এসেছে, যেমন সাদা মানে পূর্ণ চন্দ্র যখন থাকে তখন চাঁদের কালার হয় সাদা, ওই কারণে এসে বাইদ, বা ইয়া দাদ বাইদ বাইদ। এই পরামর্শটুকু শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জরকে বলেছেন যে তুমি তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখো, এটি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না, সর্বনাশ। এই কথা শুনতে শুনতে এই আমাদের দেশের মানে মুসল্লিদের ভিতরে কেউ হয়তো তাদেরকে বুঝিয়ে বলেন নাই, এই সবাই তেরো চোদ্দ পনেরো রাখার জন্য অস্থির হয়ে পড়েন, কিন্তু তারা জানেন না যে জিলহজ মাসের তেরো তারিখ পর্যন্ত আপনি আইয়ামে তাশরিক, তখন আপনাকে খাবার খেতে রোজা রাখা হারাম তেরো তারিখে, ওই তেরো তারিখে, অথচ সেদিন রোজা রেখে বসে আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তেরো চোদ্দ পনেরো এই রোজাগুলো আল্লাহর ওয়াস্তে আপনারা মানে ক্ষান্ত দিতে পারেন, তেরো চোদ্দ না মাসে তিন দিন, সেটা আপনার সুবিধাজনক ভাবে রাখবেন। তেরো চোদ্দ রাখতে হবে এটা কোথায়, এটা বলা হয়েছে শুধুমাত্র আবু জরকে বলেছেন, হয়তো আবু জরের কোনো কারণ ছিল, আল্লাহ নোজ বেস্ট, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেরো চোদ্দ পনেরো রাখতেন না। সুতরাং হাদিস শুনলেই শুধুমাত্র মানে এটা অস্থির হয়ে পালন করা শুরু করবেন যে বাপ দাদারা বলেছেন। হাদিসটুকু হচ্ছে সহি, ওয়ান আবি জর, আবি জরকে থেকে বর্ণিত রয়েছে, এই হাদিসটুকু এসেছে ইরওয়াউল গালিলের ভিতরে এসেছে, 947 নম্বর হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জরকে বলছে, ইয়া আবু জর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা জর, ইজা সুমতা মিনাশ শাহর সালাসাতি আইয়াম, তুমি যদি মাসের তিন দিন রোজা রাখতে চাও, ফাসামু সালাসাতা আশরা ওয়ার আরবা তা আশারা ওয়া খামসা আশারা, সালাসাতু আশারা যে তুমি তেরো তারিখ, ওয়া আরবা আশারা ওয়া খামসা আশারা, সো খামসা আশারা পনেরো তারিখ, তেরো তারিখ, চোদ্দ তারিখ তুমি রোজা রাখতে পারো। হাজার হাদিস হাসান তিরমিজি শেখ আলবানী এই হাদিসটুকুকে হাসান বলেছেন, ইরওয়াউল গালিল এসেছে। সুতরাং এই তেরো চোদ্দ পনেরো, এই তেরো চোদ্দ পনেরোর উপরে কিয়াস করে এই মানে অনেক আবার আছে যে ঠিক আছে তাহলে সবে বরাত যেহেতু পনেরো তারিখে, তো তেরো চোদ্দ পনেরো তো এমনি রাখতে বলছে, তো সুতরাং দুয়ে দুয়ে তিন, তিনে তিনে চার, একটা ফর্মুলা বানায় তারপরে এখানে সবে বরাতের রোজাটা রেখে একটা কিয়াস করে একটা কিছু করে ফেললাম আর কি।
এই 13, 14, 15টা আল্লাহর রাস্তায় আপনারা বাদ দেন, কারণ এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসে না, এটি এসেছে আবু জর থেকে। যারা 13, 14, 15 রাখতে চান রাখতে পারবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন কিভাবে সেইভাবে রাখার চেষ্টা করলেই তো সবচেয়ে উত্তম হয়। সেটি এসেছে তামাম আল মিন্না তাখরিজ আহাদিস ফিকহ সুন্নাহ, শেখ আল আলবানী তার বিখ্যাত কিতাব তামাম আল মিন্নাতে হাদিসটুকু সহি বলেছেন, فإن المعروف من سنة أن صلى الله عليه وسلم كان يصوم 3 أيام من كل شهر. نبي صلى الله عليه وسلم سنة হিসাবে প্রত্যেকটি মাসে 3টা দিন রোজা রাখতেন। এটা 13, 14, 15 নয়, ভালো করে শুনে রাখুন, লিখে রাখুন। اليوم الاثنين من الأول الشهر, মাসের প্রথম সোমবার, মাসের প্রথম সোমবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। ওয়া খামসি আল্লাযি ইয়ালাইবি, তারপরের বৃহস্পতিবার, ওই সোমবার ওই সপ্তাহের পরবর্তী বৃহস্পতিবার, তারপরে সুম্মাল খামসি আল্লাযি ইয়ালাইহি, তারপরের বৃহস্পতিবার, এই তিন দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখতেন। হাযাল হাদিস সহীহ আখরাজাহু নাসাঈ ومخرجه صحيح ابي داود من الحديث حديث ابن عمر رضي الله عنه অতএব এই সহিহ হাদিসটা আমাদের দেশের সমাজে প্রচলিত না, আমরা নিয়ে এসেছি ওই 13, 14, 15 থেকে আপনারা বের হয়ে আসেন ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায় মাসের তিন দিন রাখতেন সেটি আপনার জন্য উত্তম, সেটি করলে কোনো সমস্যা থাকে না। সেটি কি? মাসের প্রথম সোমবার ইয়াউমুল ইসনাইন মিন আউয়ালে শাহর, ওয়াল খামিস আল্লাযী আলাইহি, পরের বৃহস্পতিবার, তার পরের বৃহস্পতিবার, মাসের প্রথম সোমবার, পরের বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার, এই হচ্ছে তিন দিন। এই তিন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, মাসের তিন দিন। এভাবেই রাখলে সমস্যার সমাধান হয়ে যায় আর এটার থেকে নতুন কোন ফর্মুলা আসে না ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমরা এটা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ তাআলা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা আগের হাদিস যেটা বলেছি, কানা ইয়াতাহারি সিয়াম ইসনাইন ওয়াল খামিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখাটাকে খুব পছন্দ করতেন, এমনিই হাদিসের ভিতরে এসেছে সোমবার বৃহস্পতিবার। হ্যাঁ, সুতরাং ওইভাবেও ওই মাসের তিন দিনে উনি আবারও সোমবার বৃহস্পতিবারে স্টিক করেছেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা এখন রোজার মাসে মানে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা যে বিষয়ে আমরা আলোচনা ইনশাআল্লাহ শুরু করব সেটি হচ্ছে সহর, যে রোজার যে সাথে যে সেহেরি, এটিকে আমরা বাংলা ভাষায় সেহেরি বলি, এটিকে হাদিসের ভাষায় সহর, সহর বলা হয়। এই সেহেরি সেহেরি, ইফতারি ইফতারি সেহেরি, এগুলি এসে উর্দুওয়ালাদের কাছ থেকে। আল্লাহ আমাদের উর্দুওয়ালাদের থেকে হেফাজত করুন, আমিন। এই উর্দুওয়ালা ফার্সিওয়ালা আমাদের সর্বনাশ করেছে। সহর সেহেরি না, সহর। তো আমরা যে রোজা রাখি, এই রোজা রাখার ভিতরে অন্যতম বিষয় হচ্ছে আমরা সহর খাব, কারণ হাদিসের ভিতরে এসেছে ফাসলু মা বায়ানো সিয়ামুনা ও সিয়ামু আহলেল কিতাব আকাল্লাতুস সহর, যে আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার ভিতরে পার্থক্য হচ্ছে যে আহলে কিতাবরা রোজা রাখার সময় সেহেরি খায় না আর আমরা খাই। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। শুনেন, রোজার জন্য যদি আপনি কোনো প্রোগ্রাম হাতে নিতে চান, আপনার গুরুত্ব বুঝে প্রোগ্রাম নিতে হবে, কারণ সব প্রোগ্রাম হাতে নিলে কাজ হবে না। প্রথম প্রোগ্রামটা হচ্ছে সেহেরি খেতে হবে। আপনি যদি তারাবিকেও রোজার সাথে তুলনা করেন, তাতেও সেহেরি গুরুত্ব আরো বেশি। সুতরাং তারাবিক
তারাবির নামাজের ক্ষেত্রে আপনি তারাবির নামাজ সময়ের অভাবে থাকলে বাসায় পড়ে ফেলেন, অসুবিধা তো নাই। কারণ আপনি যদি মসজিদে তারাবি পড়েন তাহলে জামাতে পড়েন, সেটি হচ্ছে আপনার জন্য একটা সুন্নাহ। কিন্তু সেহেরি যারা খায় তাদেরকে আল্লাহ এবং ফেরেশতা তাদের জন্য সালাওয়াত পাঠায়, সুবহান আল্লাহ বিহামদিহি। আল্লাহ যেই ভাষায় আল্লাহ তার নবীর উপরে সালাওয়াত পাঠায়, আপনারা সবাই জানেন সূরা আহজাবের সেই বিখ্যাত আয়াত, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতি ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরুদ পাঠ করে, মানে সালাওয়াত পাঠান, ক্ষমা করে, রহমত করেন। এই একই শব্দে হাদিসে এসেছে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলা মুতাসাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা যারা সেহরি খায় মানে সহর খায় এই তাদের জন্য দয়া করেন। তো এটি এত গুরুত্বপূর্ণ, এটি হাকিকতে ইফতারের থেকেও গুরুত্বপূর্ণ, তারাবি থেকেও গুরুত্বপূর্ণ। অথচ এই যে সামারে রোজা আসতেছে, এই লম্বা লম্বা তারাবি তারাবি পরে আর এদিকে সেহরি খাইতে পারলো না। হ্যাঁ, সেহরি খাইতে না পেরে কি করলো, না খেয়ে রোজা রাখলো, আর কষ্ট করলো সারাদিন, আর বললো যে রোজায় ধরছে, রোজায় ধরছে। এই ধরনের কথাবার্তা বলা অত্যন্ত গর্হিত কাজ, রোজায় ধরছে, আপনাকে রোজায় ধরছে, আপনি সেহরি খান নাই কেন? আর কিছু কিছু লোক আছে আমাদের বাংলাদেশি অত্যন্ত স্মার্ট, বলে যে আমরা সেহরি খাই না, কি করি আমরা একবারে খেয়ে ঘুমায় পড়ি। আপনাকে একবারে খেয়ে ঘুমায় পড়তে তো কেউ বলে নাই, এটি ইবাদত। নির্ধারিত সময়ে কিছু খাবার খাওয়া এটি হচ্ছে ইবাদত, এটি আপনার রোজার পুষ্টি যোগান দেওয়া। বাংলাদেশে ডাক্তারদের মতো রোজাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, এগুলি এই হাবি জাবি গার্বেজ এখানে আসে নাই। রোজার মাসে সহর খাওয়া হচ্ছে ইবাদত, ওই সময় আপনাকে কিছু খেতে হবে, এটি হচ্ছে সহিহ হাদিস। আর এই খাওয়ার বিনিময়ে আল্লাহ এবং ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করে, সুবহান ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলা মুতাসাহহিরিন। এই হাদিস আপনার তারাবি যারা পড়ে তাদের জন্য এরকম হাদিস নাই যে ইন্নাল্লাহ, আল্লাহ এবং ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে যারা তারাবি পড়ে, এটা নাই। সুতরাং গুরুত্ব বুঝতে হবে, একটা জিনিসের গুরুত্ব বুঝতে হবে সহিহ হাদিসের আলোকে। সুতরাং যাকারা মাগফির, আরো একটা হাদিস এসেছে সহিহ ভাবে এসেছে, যুকিরা মাগফিরাতিল্লাহি জাল্লা ওয়া আলা ওয়া ইস্তিগফারুল মালাইকাতি মুতাসাহহিরিন, যে আল্লাহ এবং ফেরেশতারা তারা রহমত পাঠায়, তারা সালাওয়াত পাঠায়, তারা ক্ষমা করে, ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে যারা সহর খায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আস-সুহুর আকুলু বারাকাতু, সেহরি হচ্ছে বরকতের খাবার, ফালা তাদউ ওয়ালাউ আন ইয়াজরাউ আহাদুকুম জারাআতু মিনাল মা, যে তোমরা কখনো সেহরি খাবে না, যদি এক ঢোক পানিও খেতে হয় তাও তোমরা খাবে। কেননা ফা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলা মুতাসাহহিরিন। আর অথচ আমাদের দেশের অধিকাংশ লোক যারা টরন্টো এবং নিউ ইয়র্কে থাকেন তারা অনেকেই সেহরি খেতে পারেন না, কারণ ওই কর্মসূচি, তারাবি কর্মসূচি, এই কর্মসূচি, এই দাওয়াতের কর্মসূচি, এই হাবিজাবি কর্মসূচি করে একটা ঘুম দিছে, এই ঘুম থেকে উঠার পরে আর সেহরি খেতে পারে না, পরের দিন সারাদিন বকবক করতেছে যে রোজাটা আজকে ধরে ফেললো কিছু খাইতে পারি না। এটা কোনো ক্রেডিট না, আপনি ইবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদতটাকে আপনি মিস করেছেন। আপনার উচিত ছিল ওই এশার নামাজ পড়েই তাড়াতাড়ি নিজে নিজেই, আপনি যদি টায়ার্ড থাকেন তাহলে এশার নামাজ পড়ে সুন্নত পড়ে বাসায় এসে নিজে নিজেই তারাবি পড়ে শুয়ে পড়েন, আত্রাকাত পড়ে বেতের পরে শুয়ে পড়েন, তাতে কোনো সমস্যা নেই, সেহরিটা খান, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা আপনার উপরে সালাওয়াত পাঠাবে, মাগফিরাত কামনা করবে। অথচ হতবাগা হলে যা হয় আর কি। আর আরেকটা গ্রুপ হচ্ছে যে সেহরি খাবে না, কারণ তারা রাত 12টার সময় খেয়ে একবারে শুয়ে পড়বে। এই এই তরিকা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নয়। তাসাহহারুন ফা ইন্না সুহুর বারাকা, তোমরা সেহরি খাও কারণ সেহরিতে বরকত রয়েছে। মিকদাদ বিন মাদিক, মিকদাদের হাদিস, আলাইকুম বিল গাদা ওয়াস সুহুর, তোমরা অবশ্যই সেহরি খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আলাইকুম বিল গাদাতিস সুহুর, তিনি বলছেন তোমাদের খেতেই হবে, সুবহানাল্লাহ, ফা ইন্নাহু ওয়াল গাদাতুল মুবারাক,
যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গাদাউল মুবারক, এটা ইফতার থেকে গুরুত্বপূর্ণ, ইফতারেরও এত ফজিলত নেই, বুঝেছেন? ইফতারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাওয়াত পাঠান না। যদিও একটি হাদিস এসেছে যে যারা ইফতার করবে কারো বাড়িতে, ওই তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা তার উপরে সালাত পাঠায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা নেই। এটি আদাবুল জিফাফের ভিতরে এসেছে, হাদিসটা সহি। আকালা তুআমাকুম আল আবরার, যে তোমাদের খাবারগুলো ধর্মবিরোধের জন্য খাওয়াও। সুবহানাল্লাহ, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাআদের বিবাহের সময় আনসারদের বাড়িতে গেলেন, সাআদের কাছে তিনি সালাম দিলেন, তখন তিনবার সালাম দেওয়ার পর সাআদ যে সালামের উত্তর না দেওয়ার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে লাগলেন, তখন সাআদ দৌড়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে পবিত্র সালাম শোনার জন্য আমি আস্তে আস্তে সালামের উত্তর দিয়েছি, সুতরাং আপনি আসুন, আপনার সালামের উত্তর আমি দিয়েছি কিন্তু আমি আস্তে দিয়েছি, যেন আপনি আমাকে আরো বেশি সালাম আমার বাড়িতে দেন। তখন তিনি আবার বাড়িতে আসলেন এবং ওই বাড়িতে খানা পিনা খেলেন। তো খাওয়ার পরে কি হলো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকালা তুআমাকুম ওয়াল আবরার, তোমার খাবারগুলো যারা খেয়েছে তারা হচ্ছে আবরার, ধার্মিক। এখান থেকে হাদিসে এসেছে, আমরা যখন কাউকে দাওয়াত দেই, দাওয়াত দিতে হবে যে সকল মানুষ নামাজ কালাম পড়ে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, এদেরকে দাওয়াত না দিয়ে টাকা পয়সা দেখে কার গাড়িটা বেশি ভালো, উমুক এই চৌধুরী সাহেব, খান সাহেব, তাদেরকে, সৈয়দ সাহেবকে দাওয়াত দিতে হবে। কারণ কি? তারা বড় লোক, হ্যাঁ, তাদের দাওয়াত না দিলে স্ট্যাটাস থাকে না, ওই দাওয়াতের ভিতরে কোনো বরকত নাই। দাওয়াত দিতে হবে, খাওয়াতে হবে তাদের যারা আবরার। আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, আর তখনই ফেরেশতারা তাদের উপরে সালাওয়াত পাঠাবে। ওয়া আফতারা ইনদাকুমুস সাঈম, যারা এই তোমার বাড়িতে রোজা ভেঙেছে, মানে যার কারোর বাড়িতে গিয়ে যদি আমরা ইফতার করি তখন ওই ব্যক্তিদের উপরে আল্লাহ সুবহানাহু মানে ফেরেশতারা সালাওয়াত পাঠায়। কিন্তু নর্মালি আপনার ফেরেশতারা আল্লাহ সুবহানাহু তাআলা যারা ইফতার করছে তাদের প্রতি ওইভাবে সালাওয়াত পাঠানোর হাদিস নাই, কিন্তু গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে সহুর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনও হাদিস এসেছে, হালমু ইলাল গাদা আল মুবারক, তোমরা বরকতময় খাদ্যের দিকে দৌড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা দৌড়াও, সুহুর খাওয়ার জন্য দৌড়ে যাও, মানে খুব তাড়াতাড়ি করো, সুহুর খাও। আহা, সুতরাং এই সুহুর আমাদের খাওয়া অত্যন্ত জরুরি, এই সুহুর আমাদেরকে খেতে হবে। আর এই সামারের রোজাতে সেহরি খাওয়াটা একটি চ্যালেঞ্জ, কারণ এক গ্লাস পানি হলেও খেতে হবে। আর এটি খাবার জন্য যেই বিষয়গুলো আমাদের সমাজে প্রচলিত হয়েছে সেগুলো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, যে আমাদের দেশে যে সেহরির ক্ষেত্রে এখানে ক্যালেন্ডার, যেই সময়ের ক্যালেন্ডার যেখানে আজান দিচ্ছে ওই সময়ের ক্ষেত্রে আমরা 5 মিনিট আগে খাবার বন্ধ করে দিই, এর কোনো দলিল নাই। আমরা এগুলো আরো ব্যাখ্যা করব ইনশাআল্লাহ আগামী শুক্রবার দিন আবার রাত 10টায় ইনশাআল্লাহ তাআলা। বাকি লেকচারগুলো দেওয়া হবে রোজার উপরে, আমাদের কথা চলবে ইনশাআল্লাহ তাআলা। সবাইকে আগামী শুক্রবার রাত 10টায় আবারও রোজার বিশেষ দর্শ শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। অকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল আযীম ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত 10টা আগামী শুক্রবার ইনশাআল্লাহ তাআলা আবার কথা হবে, লিকায়ে রাব্বি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।